রামনবমী অবসরে উত্তরপ্রদেশ চিত্রকূট ঠার এককালীন জলিলা 11 লক্ষ দ্বীপ। মন্দাকিনী নদী কূলের হাজার হাজার শ্রদ্ধাং দ্বীপদান। এপটে সরজু নদী তটরে রাম কি পেড়ি ঘাটরে আকর্ষণীয় লেজর লাইট শো। এবং আইপিএল আজি পঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে টক্কর। চণ্ডীগড়ে সন্ধ্যা 7:30 ম্যাচ। এপটে গুজরাট টাইটন্স কু 6 উইকেটে পরাস্ত কলা দিল্লি ক্যাপিটালস। দেখিবা সম্পূর্ণ খবর। দেশে প্রথম পর্যায়ে নির্বাচন পাই আসন্তাকালি পড়িব ভোট। আজিঠু বুথ অভিমুখে বাহারি যাবে পুলিং পার্টি। প্রথম পর্যায়ে 17 রাজ্য ও 4 কেন্দ্রশাসিত অঞ্চলর মোট 102 সিট পাই ভোটিং হব। তামিলনাড়ুর সমস্ত 39 সিট, রাজস্থানর 12, উত্তরপ্রদেশর 8, মধ্যপ্রদেশর 6, আসাম, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডর 5টি লেখায়ে সিটে ভোটিং হব। সেইপরি পুডুচেরী, লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীর, আন্ডামান ও নিকোবর দ্বীপর 2টি লেখায়ে সিটে বি মতদান সাব্যস্ত করবে জনতা। তা সহ ছত্তিশগড়র মাওপ্রবণ বস্তরের বি প্রথম পর্যায়ে ভোট পড়িব। প্রথম পর্যায়ে বিগ ফাইটরে ভাগ্য পরীক্ষা করবে বিহার জামুইরু এলজেপি মুখ্য চিরাগ বসওয়ান, মধ্যপ্রদেশ ছিন্দওয়াড়ার পূর্বতন মুখ্যমন্ত্রী কমলনাথ পুয় নকুল নাথ, কোয়েম্বাটুর তামিলনাড়ু বিজেপি মুখ্য কে আন্নামালাই। সেইপরি প্রথম পর্যায়ে চেন্নাই সাউথ্রু তেলেঙ্গানার পূর্বতন রাজ্যপাল টি সুন্দর রাজন, থুথুকুড়ির কানিময়ী এবং কুচবিহারর নিশীত পারমাণিক ভি অনেক হেভিওয়েট ভাগ্য পরীক্ষা হব। সেপরি চতুর্থ পর্যায়ে নির্বাচন লাগি আজি প্রকাশ পাইব বিজ্ঞপ্তি। মুখ্য নির্বাচন আধিকারী কার্যালয় পক্ষর বিজ্ঞপ্তি প্রকাশ পাইব। এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া। প্রার্থী মানে এপ্রিল 25 সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করবে। এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ ও এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে। এই পর্যায়ে লাগি 13 ভোট গ্রহণ করা যাব। জুন 4 গণতি হয়ে ফলাফল প্রকাশ পাইব। চতুর্থ পর্যায়ে ওড়িশার কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ করা যাব। অধিক আলোচনা করিবা আম সহিত আম সিনিয়র রিপোর্টার জগদীশ দাস যোড়ি হচ্ছেন ফোন লাইনে। জগদীশ, আজি বিধিবদ্ধ প্রকাশ পাইব বিজ্ঞপ্তি এবং নামাঙ্কন পাই মধ্যে আজিঠু আরম্ভ হব প্রক্রিয়া, এবং ইয়ে আমি কহিপারিবা ইয়ে প্রথম পর্যায়ে বা ইয়ে বিগুল বাজিবার এক নিশানা বা এক সূচনা? হ্যাঁ, নিহত ভাবে কুহযাইপারিব যে আজি ওড়িশার প্রথম পর্যায়ে নির্বাচন পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইব। বিধিবদ্ধ বিজ্ঞপ্তি মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় প্রকাশ করা যাব। এবং যেভাবে ভাবে সারা দেশের ইয়ে চতুর্থ পর্যায়ে এবং ওড়িশার যদি কহবা ইয়ে হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচন, এবং প্রথম পর্যায়ে নির্বাচন পাই সব প্রকার প্রস্তুতি করা যাইছি। রাজনৈতিক দল কথা কুহতু, স্বাধীন প্রার্থীঙ্ক কথা কুহতু, সমস্তে পুরা প্রস্তুত রয়েছে অছন্তি। এবং যে কথা কুহাযাউতলা যে নির্বাচন কেমন অবাধ করা যাব সেপাই মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকা যাইছি। অপরপক্ষে দেখিবা যাহা চতুর্থ পর্যায়ে দেখি ওড়িশা দেখিবা কোরাপুট, ব্রহ্মপুর, নবরঙ্গপুর, কলাহান্ডি এই 4 সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ করা যাব। প্রার্থী মানে এপ্রিল 25 সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করবে। এপ্রিল শেষ তারিখ রয়েছে এপ্রিল 29 এবং তারপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা যাব। এপ্রিল 29 পরঠারু মে 13 পর্যন্ত যেমন রয়েছেন মে 11 পাখাপাখি প্রার্থী মানে নিজের প্রচার প্রসার করে ক্যাম্পেনিং করে এবং মে 13 ভোট গ্রহণ হব। ইয়ে হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচন ওড়িশার সংক্রান্তীয় তথ্য, এবং জুন 4 ফলাফল প্রকাশ করা যাব। বিলকুল জগদীশ, আমি যদি কহিবা যে কথা আপনার মধ্যে কৌলে যে সুরক্ষা ব্যবস্থা এবং স্বচ্ছ অবাধ নির্বাচন এবং তা সহিত কিভাবে মতদান উপরে গুরুত্ব দেওয়া পাই মুখ্য নির্বাচন অধিকারী মধ্যে পূর্ব গণমাধ্যমকে সূচনা দিয়েছেন প্রেসমিট মাধ্যমে যে কিভাবে ভোট পরসেঞ্জ ভোটিং পরসেঞ্জ কিভাবে বড়ব ইয়ে উপরে বেশি গুরুত্ব দিয়ে যাব, লোক সচেতন করাইবা দিগরে মধ্যে বেশ তৎপর প্রকাশ পাইছি। বিলকুল, চতুর্থ
চলিত ধর অধিক মাত্রার নাগরিক মানুষ ভোটর মানুষ সচেতন করা যাচ্ছে এবং এথিপাই ভারত সরকার পক্ষ ট্রেনিং ক্যাম্প করা যাই যে বুথে রহবে যে ভোট দায়িত্বে রয়েছে সেমানকু মধ্যে প্রশিক্ষণ করা যাইছি এবং নিকটরে মধ্যে সেমানে ভোট করি পারিবে ঘরু থাইকি এবং যে মানে সাংবাদিক অ্যাসোসিয়েশন জার্নালিস্ট রয়েছেন সেমানক পাই মধ্যে ভোট ফ্রম হোম তার ব্যবস্থা মধ্যে করা যাইছি তার সহিত সপ্তাহ ভোটর নিকটরে দেখিতিবে যে মানকু 100 বর্ষ হই যাইছি বা যে মানে বরিষ্ঠ ভোটর অছন্তি সেমানকু মধ্যে নাই নিকটরে সম্বর্ধিত করা যাইছি এবং ভোট দান প্রক্রিয়ায় কিভাবে সামিল হই পারিবে এথিপাই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা যাইছি যে মানে অধিক বয়স্ক অছন্তি বৃদ্ধ অছন্তি বৃদ্ধা অছন্তি সেমানক পাই মধ্যে কিভাবে সুরুখুরে সেমানে শৃঙ্খলে দ্বারা ভোট দেই পারিবে সেথিপাই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা যাইছি সেইপরি ভাবরে মডেল বুথ তা মধ্যে গঠন করা যাচ্ছি পিঙ্ক বুথ যেটি কি মহিলা মানে যদি ভোট দেই পারিবে তা মধ্যে গঠন করা যাচ্ছি যে মানে রয়েছেন্তি ভোটর তাকে আকৃষ্ট করিয়া পাই বুথ গুড়ি মধ্যে এভাবে এভাবে আম্বিয়েন্স রাখা যাচ্ছি সেমানে সেটা যেমনি যাবে গণতন্ত্রর মহাপর্বরে সামিল হবে এবং গোটে নূয়া অনুভূতি নেই ফেরবে তো এভাবে উদ্দেশ্য নেই ভারত সরকার পক্ষ এথর যে দেখিবে তাহলে ভোটর মানুষ অধিক মাত্রায় আকৃষ্ট করে সচেতন করা যাচ্ছি সজাগ করা যাচ্ছি তা সহ ভোটিং কেন্দ্র গুড়ি মধ্যে সেই অনুপরে সজা যাচ্ছি এবং তা সহ যে দেখিবে সুরক্ষা ব্যবস্থাকে অধিক মাত্রায় কড়াকড়ি করা যাচ্ছি ফ্ল্যাগ মার্চ মধ্যে করা যাইছে নিকটরে এবং যেভাবে ভাবরে শৃঙ্খলিত অবাধ নির্বাচন হব সেথিপাই মধ্যে গুরুত্ব বহন করা যাচ্ছি তা সহ যে সব সংবেদনশীল বুথ গুড়িক রয়েছে মা অধিষ্ঠ অঞ্চলে যে সব বুথ রয়েছে সেথিপ্রতি মধ্যে স্পেশাল ফোকস দিয়াযাউছি বিলকুল ইয়ে আমি যাহা চিত্র বর্তমান দেখুছে যে চতুর্থ পর্যায়ে ওড়িশার 28টি বিধানসভা আসন পাই ভোট গ্রহণ করা যাব এবং সেথিপাই বিধিবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন এই গ্যাজেট নোটিফিকেশন যা টিভি স্ক্রিনে মধ্যে আমি দেখাউছু প্রার্থীমানে আজিঠু এপ্রিল 25 সুধা নামাঙ্কনপত্র দাখল করিপারিবে এবং 26রে স্ক্রুটিনি বা নামাঙ্কনপত্র যাঞ্চ রয়েছে 29 তারিখ ভিতরে প্রত্যাহারর তারিখ রয়েছে শেষ তারিখ প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে 29 তারিখ এবং 13 তারিখে নির্বাচন পাই যাহা প্রকাশ পাইলা বিজ্ঞপ্তি বলে আমি কইপার কিনা নির্বাচন কমিশন পক্ষ ইয়ে গ্যাজেট নোটিফিকেশন মধ্যে দেখা মিছে যা টিভি স্ক্রিন মাধ্যমে আমি আপনার দেখছু 37টি বিধানসভা সিট পাই প্রার্থী দিয়েছি বরগড় আশিষ শতপথি পদ্মপুর বাল্মীকি নায়ক ঢেঙ্কানাল ভারত কুমার দাস অনুগুল দীপ্তিময় দাস বলাঙ্গীর আশিষ পাণ্ডে ভবানীপাটনার রমেশ নায়ক চৌদ্বার কটকরু বিজয়লক্ষ্মী মহাপাত্র মহাকালপড়ার বৈবমনু বেহুরা পাটকুড়ার অশোক কুমার ত্রিপাঠী মাহাঙ্গার সারদা প্রসাদ দাস আটগড়ু দেবী প্রসাদ মহাপাত্র বোদ্রু স্মৃতি শাশ্বতী মিশ্রঙ্কু দল টিকেট দিয়েছি সেইপরি জি উদয়গুড়ি যৌবন মল্লিক নরালু পৃথ্বীরাজ ছত্রিয়া বর্চনার বিজয় দাস মোরড়ু শঙ্কর্ষণ মিশ্র উদলার রাজকিশোর মারাণ্ডি রেঙ্গালি সীতাকান্ত রোহিদাস বনাই কুনি মুন্ডা অতাবিরার জয়কৃষ্ণ ছুরিয়া ভটলি শাহরুখ লোধিয়া এবং ব্রজরাজনগর কুমুদ রঞ্জন প্রসাদ কু দল প্রার্থী ঘোষণা করেছি বালিগুদা এরসমার বরদা প্রসন্ন সাহু পুরী সত্যজিৎ মহান্তি ব্রহ্মগিরি অশ্বিনী কুমার সামন্ত সিংহার ভুবনেশ্বর নর্থ বা উত্তর ভুবনেশ্বর সোমনাথ রাউত দশপলার অশোক নায়কঙ্কু দল টিকেট দিয়েছি সেইপরি ভঞ্জনগর কবিরাজ বেহেরা ছত্রপুর ঋতু কুমার সেঠী গোপালপুর পি নীলকণ্ঠ ব্রহ্মপুর সুভাষ চন্দ্র রাউত দিগপণ্ডি পি মনোজ কুমার চিকিটি দুকা শ্রীনিবাস পরলাখমিণ্ডু মনোজ গডনায়ক জয়পুর গৌরীচন্দ্র দেবশর্মা কোরাপুট কর্পূর হন্তাল এবং চিত্রকোণার শরৎ চন্দ্র বুরুদা দল প্রার্থী করেছে পরবর্তী খবর নামযজ্ঞ চালিথিবা বেলে ফুটিলা গুলি বৌদ্ধ কণ্টামাল পিপিলপালি গাঁরে দেখিবাকু এভলি ঘটনা দেখিবাকু মিলিছি গাঁরে রামনবমী পাই নামযজ্ঞ চালিথিবা বেলে হঠাৎ গুলিমাড় হইতলা গত রাতে কিছু দুর্বৃত্ত গুলিমাড় করিথিবা জনাপড়ছি গুলিমাড়ে জনে গুরুতর আহত হয়েছে তবে গ্রামবাসী জনকু কাবু করে পুলিশ জিমা দিয়েছেন কণ পাই গুলিকাণ্ড ঘটিছি তাহা জনাপড়ি না পুলিশ মামলার ছানভিন চালিছি রবীন্দ্র হোতা আম সুবর্ণপুর প্রতিনিধি আম সহ অধিক আলোচনা পাই ফোন লাইনে যোড়ি হয়েছেন রবীন্দ্র ইয়ে অভাবনীয় ঘটনা নামযজ্ঞ চালিথিবা বেলে ফুটিলা গুলি বৌদ্ধ কণ্টামালি পিপিলপাড়ি গাঁরে এভাবে এক ঘটনা ঘটিছে কি সেমানে দুর্বৃত্ত এবং পুলিশ কিছু প্রাথমিক সূচনা দেই পারুছি কি কাহিকি এবং কিভাবে কেউ পরিস্থিতিতে এভাবে এক ঘটনা ঘটিলা দেখন্তু বর্তমান গতকালি রাতি 9টা সময়ে ঘটনা ঘটিছে এবং যেতবেলে গতকালি
রামনবমী চালা গাঁরে নামযজ্ঞ চালা সেই সময় ঘটনা ঘটিছে এবং যে কর্তা বসিলে হঠাৎ কর্তা উপরকু আসি জন যুবক ফায়ারিং করেছিল এবং গুরুতর হয়ে পড়লে সে যে কর্তা জনক তবে যে গুলি মারিছে যুবক পাখ গাঁর যুবক সে পরিবার ও কর্তাঙ্ক পরিবার ভিতরে পূর্বরু তাঙ্কর কলহ লাগি রয়েছিল সে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এই যুবক জনক আসিকি আতর্কিত ভাবে গুলি চালনা করেছিল এবং ঘটনা পরে গাঁর যে লোক মানে রয়েছে সে যুবককে কাবু করেছিল এবং পুলিশের জীবন মধ্যে দিয়েছিল এবং যাহা আমি আলোচনা করছিল কণ্টামাল পুলিশ সহ কণ্টামাল পুলিশ ঘটনা গুরুত্ব সহ নেইছি এবং তদন্ত মধ্যে আরম্ভ করেছি বিবর্তন বহুত বহুত ধন্যবাদ রবীন্দ্র হোতা আম প্রতিনিধি আম সহ অধিক সূচনা দৌলে যা পুলিশ তদন্ত আরম্ভ করছে ছানবিন মধ্যে করছে এভাবে এক অভাবনীয় ঘটনা কু নেই সময়ক ব্রেক র ব্রেক পরে খুব শীঘ্র ফেরছু স্বয়ং শুনি পারেনি দিব্যাঙ্গ দুই পুঙ্ক চিকিৎসা কেমিতি করিবে হাটরে ব্যাগ বিকুথিবা বাপা পিলাঙ্গ খাইবা মধ্যে ঠিক রে ওলে খাইলে ওলে উপাস রহুছ পুয়া চালিয়া বুলিয়া বয়সের বর্তমানে সে শুই রহুছি সরকার ঘরু কিছু সুবিধা যদি মিলন্তা যোড়া আগু মনিষ করিপার এথর আপন একা নুহান্তি রে দেখিবা হরিবন্ধুঙ্কু হরি ভরসা এই শুক্রবার অপরাহ্ন 4:30 এয়ারটেল 5G প্লাস সহিত তারাং প্লাস রে আপন খবর দেখন্তু যেতে বেলি বল ডেঞ্জার রে থাই আসে চ্যাপলিন ম্যান হেই ফিঙ্গিনা হেই মারিনা চ্যাপলিন ম্যান চ্যাপলিন ম্যান ইয়াকু এভারেডি আল্টিমার লং লাস্টিং পাওয়ার দরকার টয়েজ দ্বারা পিলাঙ্ক ইমাজিনেশন চালি থাকে তেণু ইয়াঙ্ক ব্যাটেরি চালিথিবা দরকার নু এভারেডি আল্টিমা ব্যাটেরি হউচি 400% লঙ্গর লাস্টিং মো পরিবারৰ দিন আৰম্ভ কৰি কস্তুৰী ছতু আৰু যাহা কি আমাক সবুতৰে আগুৱা ও সতেজ ৰখে কস্তুৰী আম কৰ্মময় জীৱন পাই জৰুৰী কৰ্মময় দ্ৰুত গতি আম জীৱন পাই জৰুৰী কস্তুৰী আখো মে খু এক লোক জেনেক্স চলো আপনি চাল হাথো মে সজি হে মেহেন্দি কাবেরি দেখিবা সম্পূর্ণ খবর দেশে প্রথম পর্যায়ে নির্বাচন পাই আসন্তা কালি পড়িব ভোট আজিঠু বুথ অভিমুখে বাহারি যাবে পুলিং পার্টি প্রথম পর্যায়ে 17 রাজ্য ও 4 কেন্দ্রশাসিত অঞ্চলর মোট 102 সিট পাই ভোটিং হব তামিলনাড়ুর দেখিবা সম্পূর্ণ খবর দেশে প্রথম পর্যায়ে নির্বাচন পাই আসন্তা কালি পড়িব ভোট আজিঠু বুথ অভিমুখে বাহারি যাবে পুলিং পার্টি প্রথম পর্যায়ে 17 রাজ্য ও 4 কেন্দ্রশাসিত অঞ্চলর মোট 102 সিট পাই ভোটিং হব তামিলনাড়ুর সমস্ত 39 সিট রাজস্থানর 12 উত্তরপ্রদেশর 8 মধ্যপ্রদেশর 6 আসাম মহারাষ্ট্র উত্তরাখণ্ডর 5টি লেখায়ে সিটে ভোটিং হব সেইপরি পুডুচেরি লাক্ষাদ্বীপ জম্মু কাশ্মীর আন্ডামান ও নিকোবর দ্বীপর গোটিয়ে লেখা প্রথম পর্যায়ে বিগ ফাইট্রে ভাগ্য পরীক্ষা করবে বিহার জামুইরু এলজেপি মুখ্য চিরাগ বসওয়ান মধ্যপ্রদেশ ছিন্দওয়াড়ার পূর্বতন মুখ্যমন্ত্রী কমলনাথ পুয় নকুল নাথ কোয়েম্বাটুর তামিলনাড়ু বিজেপি মুখ্য কে আন্নামালাই সেইপরি প্রথম পর্যায়ে চেন্নাই সাউথ্রু তেলেঙ্গানার পূর্বতন রাজ্যপাল টি সুন্দর রাজন থুথুকুড়ি কানিময়ী এবং কুচবিহারু নিশীথ পারমাণিক ভি অনেক হেভিওয়েট ভাগ্য পরীক্ষা হব সেপরি চতুর্থ পর্যায়ে নির্বাচন লাগি আজি প্রক্রিয়া প্রার্থী মানে এপ্রিল 25 সুধা নামাঙ্কন পত্র দাখল করিবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ ও এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে এই পর্যায়ে লাগি 13 ভোট গ্রহণ করা যাব জুন 4 রে গণতি হই ফলাফল প্রকাশ পাইব চতুর্থ পর্যায়ে ওড়িশার কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ করা যাব
অধিক আলোচনা করা আমার সহ আমার সিনিয়র রিপোর্টর জগদীশ দাস যোড়ি হচ্ছেন ফোনলাইনে। জগদীশ, আজ বিধিবদ্ধ প্রকাশ পাইব বিজ্ঞপ্তি এবং নামাঙ্কন মধ্য আজিঠু আরম্ভ হব প্রক্রিয়া, এবং ইয়ে আমি কইপার ইয়ে প্রথম পর্যায়ে বা ইয়ে বিগুল বাজিবার এক নিশানা বা এক সূচনা। হ্যাঁ, নিহত ভাবে কুহযাইপার যে আজ ওড়িশার প্রথম পর্যায়ে নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ পাইব, বিধিবদ্ধ বিজ্ঞপ্তি মুখ্য নির্বাচন আধিকারী কার্যালয় প্রকাশ করা যাব, এবং যেভাবে ভাবে সারা দেশের ইয়ে চতুর্থ পর্যায়ে এবং ওড়িশার যদি কহবা ইয়ে হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচন, এবং প্রথম পর্যায়ে নির্বাচন যে কথা কুহযাউলা যে নির্বাচন কেমন অবাধ করা যাব সেপাই সর্বদলীয় বৈঠক ডাকা যাই। অপরপক্ষে যদি দেখা যা চতুর্থ পর্যায়ে দেখি ওড়িশার যদি দেখা কোরাপুট, ব্রহ্মপুর, নবরঙ্গপুর, কলাহান্ডি এই চারি সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মন্ডলী ভোট গ্রহণ করা যাব। প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করবে, এপ্রিল 26 নামাঙ্কন পত্র দাখল হব, এবং প্রার্থী প্রত্যাহার পত্র দাখল প্রার্থী প্রত্যাহার শেষ তারিখ রয়েছে এপ্রিল 29 তারিখ, এবং তারপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা যাব। এপ্রিল 29 তারিখ পরঠার মে 13 তারিখ পর্যন্ত যে রয়েছে মে 11 পর্যন্ত পাখাপাখি প্রার্থী মানে নিজের প্রচার প্রসার করেপারে ক্যাম্পেনিং করেপার জুডিসিয়াল কষ্টডি কু পঠাইলে, এবং জুডিসিয়াল কষ্টডি থাকা ভিতরে তাঁর সে কোণ তা জেল রু মেডিকাল আডমিট করে এবং এটি তাঁর ডেথ হয়ে যাই। আর এ বিষয়ে আমার ইনকোয়ারি চালছি কেউ সিচুয়েসন ডেথ হল কোণ হল আমি একে পোস্টমর্টম করি ডিটেল এ কেস্র তদন্ত করি, পোস্টমর্টম পরে আমি সে তাঁর আলিগেসন কেতে সত আমি সেটা জাঁপার। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহে জলুছি সারা ওড়িশা, আসন্তা 22 তারিখ যায় তাঁতির মিলব নিত্রাহি, তাঁতি সহ এণিকি বড়িব গুড়ুগুড়ি, এভাবে পূর্বানুমান করেছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ। আজ 24টি জেলাকে হিট ওয়েভ ওয়ার্নিং জারি করা যাইতা বেলে আসন্তাকালি পাই 4 জেলাকে জারি হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং। গতকালি 43.2 ডিগ্রি সহ তালচের সবুঠু উত্তপ্ত স্থান পালটি, সেইপরি নুয়াপড়া 43, পারলাখেমুণ্ডি ও বৌদ্ধ 42.8 ডিগ্রি, ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଦିନ ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ସଫଳତା ହାସଲ କରିଛି ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା ଇଏୟୁଏସ୍ ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି। କୃତ୍ରିମ ୟୁରିନାରୀ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବାହିନୀରେ ନିୟନ୍ତ୍ରକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଅନିୟନ୍ତ୍ରିତ ପରିସ୍ରାରୁ ମୁକ୍ତି ଦେବା ସହ ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ୍ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶଙ୍କୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ, ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ ବେଭନ, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ ସାଧୁ, ସବା କରିମ, ୱାସିମ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ଭଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରେ
ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର ଛାନଭିନ ଚଳାଇଛି। ରାମନବମୀ ଅବସରରେ ଏକକାଳୀନ ଜଳିଲା 11 ଲକ୍ଷ ଦୀପ। ଉତ୍ତରପ୍ରଦେଶ ଚିତ୍ରକୁଟଠାରେ ମନ୍ଦାକିନୀ ନଦୀ ତଟରେ ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉତ୍ସବରେ 11 ଲକ୍ଷ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆଲୋକିତ ହୋଇ ଉଠିଥିଲା ନଦୀକୂଳ। ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଏକତ୍ରିତ ହୋଇ ଦୀପ ଜାଳିବା ସହ ରାମନବମୀ ପାଳନ କରିଛନ୍ତି। ଭଗବାନ ରାମଙ୍କ ତପଭୂମି ଅଟେ ଧର୍ମନଗରୀ ଚିତ୍ରକୁଟ। ଆଉ ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହେବା ପରେ ଚଳିତ ବର୍ଷ ରାମନବମୀକୁ ଖୁବ୍ ଧୁମ୍ଧାମ୍ରେ ସହ ପାଳନ କରାଯାଇଛି। ଚିତ୍ରକୁଟର ବିଭିନ୍ନ ନଦୀଘାଟ ଏବଂ ଧର୍ମସ୍ଥଳୀରେ 11 ହଜାର ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ ହୋଇଛି। ସାଧୁସନ୍ଥ ବିଭିନ୍ନ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଦୀପଦାନ କରାଯାଇଛି। ସେହିପରି ରାମନବମୀ ଅବସରରେ ସରଜୁ ନଦୀ ତଟରେ ରାମ କି ପୈଡ଼ି ଘାଟରେ ଆକର୍ଷଣୀୟ ଲେଜର ଲାଇଟ୍ ଶୋ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। ସମୟ ସରିଛି, ବୁଲେଟିନ୍କୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର। ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଖବର। ଦେଶରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆସନ୍ତାକାଲି ପଡ଼ିବ ଭୋଟ। ଆଜିଠୁ ବୁଥ୍ ଅଭିମୁଖେ ବାହାରିଯିବେ ପୁଲିଂ ପାର୍ଟି। ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ 17 ରାଜ୍ୟ ଓ 4 କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳର ମୋଟ 102 ସିଟ୍ ପାଇଁ ଭୋଟିଂ ହେବ। ତାମିଲନାଡ଼ୁର ସମସ୍ତ 39 ସିଟ୍, ରାଜସ୍ଥାନର 12, ଉତ୍ତରପ୍ରଦେଶର 8, ମଧ୍ୟପ୍ରଦେଶର 6, ଆସାମ, ମହାରାଷ୍ଟ୍ର, ଉତ୍ତରାଖଣ୍ଡର 5 ଲେଖାଏଁ ସିଟ୍ରେ ଭୋଟିଂ ହେବ। ସେହିପରି କୋର୍ଟଙ୍କ ସାମ୍ନାକୁ ଯାଇଥିଲେ, ଅନରେବୁଲ କୋର୍ଟ ତାଙ୍କୁ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡ଼ିକୁ ପଠାଇଥିଲେ ଏବଂ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡ଼ିରେ ଥିବା ଭିତରେ ତାଙ୍କର ସେ କ'ଣ ତାଙ୍କୁ ଜେଲ୍ରୁ ମେଡ଼ିକାଲକୁ ଆଡ଼ମିଟ୍ କରିଥିଲେ ଏବଂ ଏଠି ତାଙ୍କର ଡେଥ୍ ହୋଇଯାଇଛି। ଆଉ ଏ ବିଷୟରେ ଆମର ଇନକ୍ୱାରି ଚାଲିଛି, କେଉଁ ସିଚୁଏସନ୍ରେ ଡେଥ୍ ହେଲା, କ'ଣ ହେଲା, ଆମେ ଏହାକୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରିକି ଡିଟେଲ୍ ଏ କେସ୍ର ତଦନ୍ତ କରି ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ପରେ ଆମେ ସେ ତାଙ୍କ ଆଲିଗେସନ୍ କେତେ ସତ ଆମେ ସେଇଟା ଜାଣିପାରିବା। ପ୍ରଚଣ୍ଡ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହରେ ଜଳୁଛି ସାରା ଓଡ଼ିଶା। ଆସନ୍ତା 22 ତାରିଖ ଯାଏଁ ତାତିରୁ ମିଳିବନି ତ୍ରାହି, ତାତି ସହ ଏଣିକି ବଢ଼ିବ ଗୁଳୁଗୁଳି, ଏଭଳି ପୂର୍ବାନୁମାନ କରିଛି ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଭାଗ। ଆଜି ପାଇଁ 24 ଜିଲ୍ଲାକୁ ହିଟ୍ ୱେଭ୍ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଥିବା ବେଳେ ଆସନ୍ତାକାଲି ପାଇଁ 4 ଜିଲ୍ଲାକୁ ଜାରି ହୋଇଛି ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ। ଗତକାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଲଚେର ସବୁଠୁ ଉତ୍ତପ୍ତ ସ୍ଥାନ ପାଲଟିଥିଲା। ସେହିପରି ନୂଆପଡ଼ା 43, ପାରଳାଖେମୁଣ୍ଡି ଓ ବୌଦ୍ଧ 42.8 ଡିଗ୍ରୀ, ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା EAUS ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି। କୃତ୍ରିମ ୟୁରିନାରୀ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବାହିନୀରେ ନିୟନ୍ତ୍ରକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଅନିୟନ୍ତ୍ରିତ ପରିସ୍ରାରୁ ମୁକ୍ତି ଦେବା ସହ ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶକୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ, ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ ବେଭନ, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ, ସାଧୁ ସବା କରିମ, ୱାସିମ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ଭଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ CCTV ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା CCTV ଫୁଟେଜ୍ରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର
ছানবিন চলাইছে। রামনবমী অবসরের এককালীন জলিলা 11 লক্ষ দ্বীপ। উত্তরপ্রদেশ চিত্রকূট হাজার হাজার সংখ্যার শ্রদ্ধালু একত্রিত হয়ে দ্বীপ জাঁড়া সহ রামনবমী পালন করছেন। ভগবান রামঙ্ তপভূমি অটে ধর্মনগরী চিত্রকূট। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে চলিত বর্ষ রামনবমী খুব ধুমধাম পালন করা যাই। চিত্রকূট বিভিন্ন নদীঘাট এবং ধর্মস্থলী 11 হাজার দ্বীপ প্রজ্বলিত হয়েছে। সাধুসন্ত বিভিন্ন সংগঠন পক্ষ দ্বীপদান করা যাই। সেইপরি রামনবমী অবসরে সরজু নদী তটরে রাম কি পৈড়ি ঘাটরে আকর্ষণীয় লেজর লাইট শো মধ্য করা যাই। সামনাকু যাইলে অনরেবল কোর্ট তাঁকু জুডিসিয়াল কষ্টডিকে পঠাইলে এবং জুডিসিয়াল কষ্টডিরে থিবা ভিতরে তাঁকর সে কোন তাঁকু জেলরু মেডিকালকু অ্যাডমিট করিলে এবং এটি তাঁকর ডেথ হয়ে যাইছি। আর এ বিষয়ে আমার ইনকোয়ারি চলছে কেউ সিচুয়েসনটা ডেথ হল কম হল আমি একে পোস্টমর্টম করি ডিটেল এ কেসর তদন্ত করি। পোস্টমর্টম পরে আমি সে তাঁকা আলিগেসন কে সত আমি সেটা জাঁপার। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহে জলুছি সারা ওড়িশা। আসন্তা 22 তারিখ যায় তাঁতির মিলব নিত্রাহি, তাঁতি সহ এণিকি বড়ব গুড়গুড়ি। এভাবে পূর্বানুমান করেছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ। আজ 24টি জেলাকে হিট ওয়েভ ওয়ার্নিং জারি করা যাইতাবেলে আসন্তকালি 4 জেলাকে জারি হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং। গতকালি 43.2 ডিগ্রি সহ তালচের সবুঠু উত্তপ্ত স্থান পালটি। সেইপরি নুয়াপড়া 43, পারলাখেমুণ্ডি ও বৌদ্ধ 42.8 ডিগ্রি, অনুগুল ও নয়াগড় 42.7, বারিপদা 42.6 এবং টিটলাগড়ে 42.5 ডিগ্রি রেকর্ড করা যাই। এপটে সম্ভাব্য স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আউ সফলতা হাসল করেছি আউ এক সফলতা হাসল করেছি এমস ভুবনেশ্বর। এমসরে রাজ্যের প্রথম করে জনে ব্যক্তি শরীরে কৃত্রিম মূত্র স্প্রিঙ্কলার বা ইএইউএস প্রতিরোপণ করা যাই। এমস ভুবনেশ্বর ইউরোলোজি বিভাগ দ্বারা এই অপরেশন সফল হয়েছে। এই অভিনব সেবা গুরুতর মূত্র রোগের পীড়িত রোগীঙ্ নূতন আশা এবং উন্নত মানর জীবন প্রদান করবার সহায়ক হব। পূর্ব এই প্রতিরোপণ কেবল দেশের হাতগণতি কিছু বড় শহরের উপলব্ধ হেউতলা, বর্তমান এহা এমস ভুবনেশ্বরে উপলব্ধ হয়ে পারিছি। কৃত্রিম ইউরিনারি স্প্রিঙ্কলার হেউছি এপরি এক অত্যাধুনিক উপকরণ যাহাকি মূত্র বাহিনীর নিয়ন্ত্রক ভাবে কার্য করে থাকে। এহা অনিয়ন্ত্রিত পরিসরার মুক্তি। পুনি বদলিলে ওড়িশা সিনিয়র ক্রিকেট দলর কোচ। মহারাষ্ট্রর সুরেন্দ্র ভাবে হলে ওড়িশা ক্রিকেট দলর নূতন কোচ। মাত্র গোটিয়ে সিজন পরে কোচ পদবী ছাড়িলে পূর্বতন আন্তর্জাতীয় ক্রিকেটর দিনেশ মঙ্গিয়া। লক্ষাধিক টঙ্কা ব্যয়ের দিনেশকু কোচ করেছিল ওসিএ। তবে দিনেশ কোচ দায়িত্ব নেওয়া পরে ওড়িশা টিম টি-20 ওয়ানডে রণজীরে নৈরাশ্যজনক প্রদর্শন করেছিল। গত 27 এপ্রিল 2023 দিনেশ হেড কোচ ভাবে দায়িত্ব নিয়েছিল। হলে হঠাৎ কোচ পদ ছাড়া চর্চা আরম্ভ হয়ে যাই। দিনেশক পূর্ব মাইকেল বেভান, ভেঙ্কটপতি রাজু, বলবিন্দর সিং, সাধু সবা করিম, ওয়াসিম জাফর ভি অনেক আন্তর্জাতীয় ক্রিকেটরক কোচ করেছিল ওসিএ। হলে মাত্র কিছুদিন রহবা পরে সে হঠাৎ কোচ পদ ছাড়লে। ভঙ্গা পড়া রিলস নিশা। হেলমেট নপিধি রাস্তায় বাইক চলাই বিপদপূর্ণ ভাবে করুলে রিলস। আউ ঘটনা সামনাকু আসবা পরে পৌঁছিগলা পুলিশ। এভাবে ঘটনা দেখা মিলছে রাজধানী দিল্লিরে। বিনা হেলমেটরে গাড়ি চলাইবা অভিযোগে 28 জনক গিরফ করেছে দিল্লি পুলিশ। রাস্তায় হেলমেট নপিধি বিপদপূর্ণ ভাবে গাড়ি চলাইবা অভিযোগে সমস্ত পুলিশ গিরফ করেছে। অভিযুক্ত মানে সমস্তে রিলস বনাইবা লাগি এপরি করা পচরাউচরা বেড়ে জাঁয়া পাইছে পুলিশ। ঘটনা সময়ের সিসিটিভি ফুটেজ সামনাকু আসছে। প্রায় 15টি বাইক্রে যুবক মানে হেলমেট নপিধি রাস্তায় বুলুতা সিসিটিভি ফুটেজে দেখা মিলছে। পুলিশ সমস্ত বাইক জবত করা সহ ঘটনার ছানবিন চলাইছে। রামনবমী অবসরে এককালীন জলিলা 11 লক্ষ দ্বীপ। উত্তরপ্রদেশ চিত্রকূটঠারে মন্দাকিনী নদী তটরে আয়োজিত ভব্য উৎসবরে 11 লক্ষ দ্বীপ প্রজ্বলিত করা যাই। এই অবসরে আলোকিন অটে ধর্মনগরী চিত্রকূট। আউ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে চলিত বর্ষ রামনবমীকে খুব ধুমধাম পালন করা যাই। চিত্রকূট বিভিন্ন নদীঘাট এবং ধর্মস্থলী 11 হাজার দ্বীপ প্রজ্বলিত হয়েছে। সাধুসন্ত বিভিন্ন সংগঠন পক্ষ দ্বীপদান করা যাই। সেইপরি রামনবমী অবসরে সরজু নদী তটরে রাম কি পৈড়ি ঘাটরে আকর্ষণীয় লেজর লাইট শো মধ্য করা যাই। কোর্টক সামনাকু যাইলে অনরেবল কোর্ট তাঁকু জুডিসিয়াল কষ্টডিকে পঠাইলে
এবং জুডিসিয়াল কষ্টডিরে থিবা ভিতরে তাঙ্কর সে কোন তাঙ্কু জেলরু মেডিকাল কো অ্যাডমিট করিতেলে এবং এটি তাঙ্কর ডেথ হই যাইছি আর এই বিষয়ে আমার ইনকোয়ারি চলিছি কো সিচুয়েশন রে ডেথ হেলা কোন হেলা আমি একো পোস্টমর্টম করি করি ডিটেইল এ কেসর তদন্ত করি পোস্টমর্টম পরে আমি সে তাঙ্কা অ্যালিগেশন কেতে সত আমি সেটা জানি পারিবা। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহে জলুচি সারা ওড়িশা, আসন্তা 22 তারিখ যায় তাঁতির মিলব নিত্রাহি, তাঁতি সহ এণিকি বড়িব গুড়গুড়ি, এভাবে পূর্বানুমান করেছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ। আজ পাই 24টি জেলা হিট ওয়েভ ওয়ার্নিং জারি করা বেড়ে আসন্তকাল 4 জেলা জারি হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং। গতকাল 43.2 ডিগ্রি সহ তালচের সবুঠ উত্তপ্ত স্থান পাল্টি, সেইপরি নূপড়া 43, পারলাখেমুণ্ডি ও বৌদ্ধ 42.8 ডিগ্রি, ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଦିନ ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା ଇଏୟୁଏସ୍ ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି। କୃତ୍ରିମ ୟୁରିନାରୀ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବାହିନୀରେ ନିୟନ୍ତ୍ରକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଅନିୟନ୍ତ୍ରିତ ପରିସ୍ରାରୁ ମୁକ୍ତି ଦେବା ସହ ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ୍ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶକୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ, ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ୍ ବେଭନ୍, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ ସାଧୁ, ସବା କରିମ, ୱାସିମ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ଭଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର ଛାନଭିନ ଚଳାଇଛି। ରାମନବମୀ ଅବସରରେ ଏକକାଳୀନ ଜଳିଲା 11 ଲକ୍ଷ ଦୀପ। ଉତ୍ତରପ୍ରଦେଶ ଚିତ୍ରକୁଟଠାରେ ମନ୍ଦାକିନୀ ନଦୀ ତଟରେ ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉତ୍ସବରେ 11 ଲକ୍ଷ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆଲୋକିତ ହୋଇଉଠିଥିଲା ନଦୀ କୂଳ। ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଏକତ୍ରିତ ହୋଇ ଦୀପ ଜାଳିବା ସହ ରାମନବମୀ ପାଳନ କରିଛନ୍ତି। ଭଗବାନ ରାମଙ୍କ ତପଭୂମି ଅଟେ ଧର୍ମନଗରୀ ଚିତ୍ରକୁଟ। ଆଉ ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହେବା ପରେ ଚଳିତ ବର୍ଷ ରାମନବମୀକୁ ଖୁବ୍ ଧୁମ୍ଧାମ୍ରେ ସହ ପାଳନ କରାଯାଇଛି। ଚିତ୍ରକୁଟର ବିଭିନ୍ନ ନଦୀଘାଟ, ସରଜୁ ନଦୀ ତଟରେ ରାମ କି ପୈଡ଼ି ଘାଟରେ ଆକର୍ଷଣୀୟ ଲେଜର ଲାଇଟ୍ ଶୋ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। କୋର୍ଟଙ୍କ ସାମ୍ନାକୁ ଯାଇଥିଲେ, ଅନରେବୁଲ କୋର୍ଟ ତାଙ୍କୁ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିକୁ ପଠାଇଥିଲେ ଏବଂ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିରେ ଥିବା ଭିତରେ ତାଙ୍କର ସେ କ'ଣ ତାଙ୍କୁ ଜେଲ୍ରୁ ମେଡ଼ିକାଲକୁ ଆଡ଼ମିଟ୍ କରିଥିଲେ ଏବଂ ଏଠି ତାଙ୍କର ଡେଥ୍ ହୋଇଯାଇଛି। ଆଉ ଏ ବିଷୟରେ ଆମର ଇନକ୍ୱାରି ଚାଲିଛି, କେଉଁ ସିଚୁଏସନ୍ରେ ଡେଥ୍ ହେଲା, କ'ଣ ହେଲା, ଆମେ ଏହାକୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରିକି ଡିଟେଲ୍ ଏ କେସ୍ର ତଦନ୍ତ କରି ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ପରେ ଆମେ ସେ ତାଙ୍କ ଆଲିଗେସନ୍ କେତେ ସତ ଆମେ ସେଇଟା ଜାଣିପାରିବା। ପ୍ରଚଣ୍ଡ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହରେ ଜଳୁଛି ସାରା ଓଡ଼ିଶା, ଆସନ୍ତା 22 ତାରିଖ ଯାଏଁ ତାତିରୁ ମିଳିବ ନିତ୍ରାହି, ତାତି ସହ ଏଣିକି ବଢ଼ିବ ଗୁଳୁଗୁଳି, ଏଭଳି ପୂର୍ବାନୁମାନ କରିଛି ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଭାଗ। ଆଜି ପାଇଁ 24 ଜିଲ୍ଲାକୁ ହିଟ୍ ୱେଭ୍ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଥିବା ବେଳେ ଆସନ୍ତାକାଲି ପାଇଁ 4 ଜିଲ୍ଲାକୁ ଜାରି ହୋଇଛି ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ। ଗତକାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଲଚେର ସବୁଠୁ ଉତ୍ତପ୍ତ ସ୍ଥାନ ପାଲଟିଥିଲା। ସେହିପରି ନୂଆପଡ଼ା 43, ପାରଳାଖେମୁଣ୍ଡି ଓ ବୌଦ୍ଧ 42.8 ଡିଗ୍ରୀ,
ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଦିନ ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା EAUS ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି। କୃତ୍ରିମ ୟୁରିନାରୀ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବାହିନୀରେ ନିୟନ୍ତ୍ରକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଅନିୟନ୍ତ୍ରିତ ପରିସ୍ରାରୁ ମୁକ୍ତି ଦେବା ସହ ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ୍ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶକୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ, ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ ବେଭନ, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ ସାଧୁ, ସବା କରିମ, ୱାସିମ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ମହଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ CCTV ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ଚଳାଇଛି। ରାମନବମୀ ଅବସରରେ ଏକକାଳୀନ ଜଳିଲା 11 ଲକ୍ଷ ଦୀପ। ଉତ୍ତରପ୍ରଦେଶ ଚିତ୍ରକୁଟଠାରେ ମନ୍ଦାକିନୀ ନଦୀ ତଟରେ ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉତ୍ସବରେ 11 ଲକ୍ଷ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆଲୋକିତ ହୋଇଉଠିଥିଲା ନଦୀକୂଳ। ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଏକତ୍ରିତ ହୋଇ ଦୀପ ଜାଳିବା ସହ ରାମନବମୀ ପାଳନ କରିଛନ୍ତି। ଭଗବାନ ରାମଙ୍କ ତପଭୂମି ଅଟେ ଧର୍ମନଗରୀ ଚିତ୍ରକୁଟ। ଆଉ ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହେବା ପରେ ଚଳିତ ବର୍ଷ ରାମନବମୀକୁ ଖୁବ୍ ଧୁମ୍ଧାମ୍ରେ ସହ ପାଳନ କରାଯାଇଛି। ଚିତ୍ରକୁଟର ବିଭିନ୍ନ ନଦୀଘାଟ ଏବଂ ଧର୍ମସ୍ଥଳୀରେ 11,000 ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ ହୋଇଛି। ସାଧୁସନ୍ଥ ବିଭିନ୍ନ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଦୀପଦାନ କରାଯାଇଛି। ସେହିପରି ରାମନବମୀ ଅବସରରେ ସରଜୁ ନଦୀ ତଟରେ ରାମ କି ପୈଡ଼ି ଘାଟରେ ଆକର୍ଷଣୀୟ ଲେଜର ଲାଇଟ୍ ଶୋ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। କୋର୍ଟଙ୍କ ସାମ୍ନାକୁ ଯାଇଥିଲେ, ଅନରେବୁଲ କୋର୍ଟ ତାଙ୍କୁ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିକୁ ପଠାଇଥିଲେ ଏବଂ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିରେ ଥିବା ଭିତରେ ତାଙ୍କର ସେ କ'ଣ ତାଙ୍କୁ ଜେଲ୍ରୁ ମେଡ଼ିକାଲକୁ ଆଡ଼ମିଟ୍ କରିଥିଲେ ଏବଂ ଏଠି ତାଙ୍କର ଡେଥ୍ ହୋଇଯାଇଛି। ଆଉ ଏ ବିଷୟରେ ଆମର ଇନକ୍ୱାରି ଚାଲିଛି, କେଉଁ ସିଚୁଏସନ୍ରେ ଡେଥ୍ ହେଲା, କ'ଣ ହେଲା, ଆମେ ଏହାକୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରିକିରି ଡିଟେଲ୍ ଏ କେସ୍ର ତଦନ୍ତ କରି ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ପରେ ଆମେ ସେ ତାଙ୍କ ଆଲିଗେସନ୍ କେତେ ସତ ଆମେ ସେଇଟା ଜାଣିପାରିବା। ପ୍ରଚଣ୍ଡ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହରେ ଜଳୁଛି ସାରା ଓଡ଼ିଶା। ଆସନ୍ତା 22 ତାରିଖ ଯାଏଁ ତାତିରୁ ମିଳିବନି ତ୍ରାହି। ତାତି ସହ ଏଣି ଜାରି କରାଯାଇଥିବା ବେଳେ ଆସନ୍ତାକାଲି ପାଇଁ 4 ଜିଲ୍ଲାକୁ ଜାରି ହୋଇଛି ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ। ଗତକାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଲଚେର ସବୁଠୁ ଉତ୍ତପ୍ତ ସ୍ଥାନ ପାଲଟିଥିଲା। ସେହିପରି ନୂଆପଡ଼ା 43, ପାରଳାଖେମୁଣ୍ଡି ଓ ବୌଦ୍ଧ 42.8 ଡିଗ୍ରୀ, ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଦିନ ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା EAUS ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି।
କୃତ୍ରିମ ୟୁରିନାରି ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର୍ ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବାହିନୀରେ ନିୟନ୍ତ୍ରକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଅନିୟନ୍ତ୍ରିତ ପରିସ୍ରାରୁ ମୁକ୍ତି ଦେବା ସହ ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ୍ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶଙ୍କୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ। ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ୍ ବେଭନ୍, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ ସାଧୁ, ସବା କରିମ, ୱାସିମ୍ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ମହଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର ଛାନଭିନ ଚଳାଇଛି। ରାମନବମୀ ଅବସରରେ ଏକକାଳୀନ ଜଳିଲା 11 ଲକ୍ଷ ଦୀପ। ଉତ୍ତରପ୍ରଦେଶ ଚିତ୍ରକୁଟଠାରେ ମନ୍ଦାକିନୀ ନଦୀ ତଟରେ ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉତ୍ସବରେ 11 ଲକ୍ଷ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆଲୋକିତ ହୋଇ ଉଠିଥିଲା ନଦୀକୂଳ। ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଏକତ୍ରିତ ହୋଇ ଦୀପ ଜାଳିବା ସହ ରାମନବମୀ ପାଳନ କରିଛନ୍ତି। ଭଗବାନ ରାମଙ୍କ ତପଭୂମି ଅଟେ ଧର୍ମନଗରୀ ଚିତ୍ରକୁଟ। ଆଉ ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହେବା ପରେ ଚଳିତ ବର୍ଷ ରାମନବମୀକୁ ଖୁବ୍ ଧୁମ୍ଧାମ୍ରେ ସହ ପାଳନ କରାଯାଇଛି। ଚିତ୍ରକୁଟର ବିଭିନ୍ନ ନଦୀଘାଟ ଏବଂ ଧର୍ମସ୍ଥଳୀରେ 11 ହଜାର ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ ହୋଇଛି। ସାଧୁସନ୍ଥ ବିଭିନ୍ନ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଦୀପଦାନ କରାଯାଇଛି। ସେହିପରି ରାମନବମୀ ଅବସରରେ ସରଜୁ ନଦୀ ତଟରେ ରାମ କି ପୈଡ଼ି ଘାଟରେ ଆକର୍ଷଣୀୟ ଲେଜର ଲାଇଟ୍ ଶୋ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। କୋର୍ଟଙ୍କ ସାମ୍ନାକୁ ଯାଇଥିଲେ। ଅନରେବୁଲ କୋର୍ଟ ତାଙ୍କୁ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିକୁ ପଠାଇଥିଲେ ଏବଂ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିରେ ଥିବା ଭିତରେ ତାଙ୍କର ସେ କ'ଣ ତାଙ୍କୁ ଜେଲ୍ରୁ ମେଡ଼ିକାଲକୁ ଆଡ଼ମିଟ୍ କରିଥିଲେ ଏବଂ ଏଠି ତାଙ୍କର ଡେଥ୍ ହୋଇଯାଇଛି। ଆଉ ଏ ବିଷୟରେ ଆମର ଇନକ୍ୱାରି ଚାଲିଛି, କେଉଁ ସିଚୁଏସନ୍ରେ ଡେଥ୍ ହେଲା, କ'ଣ ହେଲା, ଆମେ ଏହାକୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରିକି ଡିଟେଲ୍ ଏ କେସ୍ର ତଦନ୍ତ କରି ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ପରେ ଆମେ ସେ ତାଙ୍କ ଆଲିଗେସନ୍ କେତେ ସତ ଆମେ ସେଇଟା ଜାଣିପାରିବା। ପ୍ରଚଣ୍ଡ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହରେ ଜଳୁଛି ସାରା ଓଡ଼ିଶା। ଆସନ୍ତା 22 ତାରିଖ ଯାଏଁ ତାତିରୁ ମିଳିବନି ତ୍ରାହି, ତାତି ସହ ଏଣିକି ବଢ଼ିବ ଗୁଳୁଗୁଳି, ଏଭଳି ପୂର୍ବାନୁମାନ କରିଛି ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଭାଗ। ଆଜି ପାଇଁ 24 ଜିଲ୍ଲାକୁ ହିଟ୍ ୱେଭ୍ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଥିବା ବେଳେ ଆସନ୍ତାକାଲି ପାଇଁ 4 ଜିଲ୍ଲାକୁ ଜାରି ହୋଇଛି ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ। ଗତକାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଲଚେର ସବୁଠୁ, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଦିନ ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା EAUS ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ୍ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶଙ୍କୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ। ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ୍ ବେଭନ୍, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ ସାଧୁ, ସବା କରିମ, ୱାସିମ୍ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ।
ଭଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର ଛାନଭିନ ଚଳାଇଛି। ରାମନବମୀ ଅବସରରେ ଏକକାଳୀନ ଜଳିଲା 11 ଲକ୍ଷ ଦୀପ। ଉତ୍ତରପ୍ରଦେଶ ଚିତ୍ରକୁଟଠାରେ ମନ୍ଦାକିନୀ ନଦୀ ତଟରେ ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉତ୍ସବରେ 11 ଲକ୍ଷ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆଲୋକିତ ହୋଇଉଠିଥିଲା ନଦୀକୂଳ। ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଏକତ୍ରିତ ହୋଇ ଦୀପ ଜାଳିବା ସହ ରାମନବମୀ ପାଳନ କରିଛନ୍ତି। ଭଗବାନ ରାମଙ୍କ ତପଭୂମି ଅଟେ ଧର୍ମନଗରୀ ଚିତ୍ରକୁଟ। ଆଉ ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହେବା ପରେ ଚଳିତ ବର୍ଷ ରାମନବମୀକୁ ଖୁବ୍ ଧୁମ୍ଧାମ୍ରେ ସହ ପାଳନ କରାଯାଇଛି। ଚିତ୍ରକୁଟର ବିଭିନ୍ନ ନଦୀଘାଟ ଏବଂ ଧର୍ମସ୍ଥଳୀରେ 11,000 ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ ହୋଇଛି। ସାଧୁସନ୍ତ ବିଭିନ୍ନ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଦୀପଦାନ କରାଯାଇଛି। ସେହିପରି ରାମନବମୀ ଅବସରରେ ସରଜୁ ନଦୀ ତଟରେ ରାମ କି ପୈଡ଼ି ଘାଟରେ ଆକର୍ଷଣୀୟ ଲେଜର ଲାଇଟ୍ ଶୋ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। କୋର୍ଟଙ୍କ ସାମ୍ନାକୁ ଯାଇଥିଲେ ଅନରେବୁଲ କୋର୍ଟ, ତାଙ୍କୁ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିକୁ ପଠାଇଥିଲେ ଏବଂ ଜୁଡ଼ିସିଆଲ କଷ୍ଟଡିରେ ଥିବା ଭିତରେ ତାଙ୍କର ସେ କ'ଣ ତାଙ୍କୁ ଜେଲ୍ରୁ ମେଡ଼ିକାଲକୁ ଆଡ଼ମିଟ୍ କରିଥିଲେ ଏବଂ ଏଠି ତାଙ୍କର ଡେଥ୍ ହୋଇଯାଇଛି। ଆଉ ଏ ବିଷୟରେ ଆମର ଇନକ୍ୱାରି ଚାଲିଛି, କେଉଁ ସିଚୁଏସନ୍ରେ ଡେଥ୍ ହେଲା, କ'ଣ ହେଲା, ଆମେ ଏହାକୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରିକିରି ଡିଟେଲ୍ ଏ କେସ୍ର ତଦନ୍ତ କରି ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ପରେ ଆମେ ସେ ତାଙ୍କ ଆଲିଗେସନ୍ କେତେ ସତ ଆମେ ସେଇଟା ଜାଣିପାରିବା। ପ୍ରଚଣ୍ଡ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହରେ ଜଳୁଛି ସାରା ଓଡ଼ିଶା। ଆସନ୍ତା 22 ଯାଏଁ ତାତିରୁ ମିଳିବନି ତ୍ରାହି, ତାତି ସହ ଏଣିକି ବଢ଼ିବ ଗୁଳୁଗୁଳି। ଏଭଳି ପୂର୍ବାନୁମାନ କରିଛି ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଭାଗ। ଆଜି ପାଇଁ 24 ଜିଲ୍ଲାକୁ ହିଟ୍ ୱେଭ୍ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଥିବା ବେଳେ ଆସନ୍ତାକାଲି ପାଇଁ 4 ଜିଲ୍ଲାକୁ ଜାରି ହୋଇଛି ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ। ଗତକାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଲଚେର ସବୁଠୁ ଉତ୍ତପ୍ତ ସ୍ଥାନ ପାଲଟିଥିଲା। ସେହିପରି ନୂଆପଡ଼ା 43, ପାରଳାଖେମୁଣ୍ଡି ଓ ବୌଦ୍ଧ 42.8 ଡିଗ୍ରୀ, ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା ଇଏୟୁଏସ୍ ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି। କୃତ୍ରିମ ୟୁରିନାରୀ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବା ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ୍ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶକୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ, ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ ବେଭନ, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ, ସାଧୁ ସବା କରିମ, ୱାସିମ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ଭଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15 ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର
ছানভিন চলাইছে। রামনবমী অবসরে এককালীন জলিলা 11 লক্ষ দ্বীপ। উত্তরপ্রদেশ চিত্রকূটঠারে মন্দাকিনী নদী তটরে আয়োজিত ভব্য উৎসবরে 11 লক্ষ দ্বীপ প্রজ্বলিত করা যাইছি। এই অবসরে আলোকিত হয়ে উঠিছিলা নদীকূল, হাজার হাজার সংখ্যায় শ্রদ্ধাড়ু একত্রিত হয়ে দ্বীপ জাঁড়া সহ রামনবমী পালন করছেন। ভগবান রামঙ্ক তপভূমি অটে ধর্মনগরী চিত্রকূট। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া পরে চলিত বর্ষ রামনবমীকে খুব ধুমধামে সহ পালন করা যাইছে। চিত্রকূটর বিভিন্ন নদীঘাট এবং ধর্মস্থলীরে 11 হাজার দ্বীপ প্রজ্বলিত হয়েছে। সাধুসন্ত বিভিন্ন সংগঠন পক্ষ দ্বীপদান করা যাইছে। সেইপরি রামনবমী অবসরে সরজু নদী তটরে রাম কি পৈড়ি ঘাটরে আকর্ষণীয় লেজর লাইট শো মধ্যে করা যাইতলা। কোর্টক সামনাকু যাইতিলে অনরেবল কোর্ট তাঙ্কু জুডিশিয়াল কাস্টডি কু পঠাইতিলে এবং জুডিশিয়াল কাস্টডিরে থিবা ভিতরে তাঙ্কর সে কোন তাঙ্কু জেলরু মেডিকাল কু অ্যাডমিট করিতিলে এবং এটি তাঙ্কর ডেথ হই যাইছি। আর এই বিষয়ে আমার ইনকোয়ারি চলিছি, কেউ সিচুয়েশনরে ডেথ হেলা কোন হেলা আমি একু পোস্টমর্টম করিকি ডিটেল এ কেসর তদন্ত করি। পোস্টমর্টম পরে আমি সে তাঙ্ক অ্যালিগেশন কেতে সত আমি সেটা জানিপারিবা। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহে জলুছি সারা ওড়িশা। আসন্তা 22 তারিখ যায় তাঁতির মিলব নিত্রাহী, তাঁতি সহ এণিকি বড়ব গুড়গুড়ি, এভাবে পূর্বানুমান করেছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ। আজ 24টি জেলা হিট ওয়েভ ওয়ার্নিং জারি করা যাইতাবেলে আসন্তকালি 4 জেলা জারি হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং। গতকাল 43.2 ডিগ্রি সহ তালচের সবুঠু উত্তপ্ত স্থান পালটি। সেইপরি নূপড়া 43, পারলাখেমুন্ডি ও বৌদ্ধ 42.8 ডিগ্রি, ଅନୁଗୁଳ ଓ ନୟାଗଡ଼ 42.7, ବାରିପଦା 42.6 ଏବଂ ଟିଟିଲାଗଡ଼ରେ 42.5 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଏପଟେ ସମ୍ଭାବ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦେଖି ଆଜିଠୁ ଆସନ୍ତା 3 ଦିନ ଯାଏଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ସଫଳତା ହାସଲ କରିଛି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର। ଏମ୍ସରେ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ କରି ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶରୀରରେ କୃତ୍ରିମ ମୂତ୍ର ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବା EAUS ପ୍ରତିରୋପଣ କରାଯାଇଛି। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର ୟୁରୋଲୋଜି ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଅପରେସନ୍ ସଫଳ ହୋଇଛି। ଏହି ଅଭିନବ ସେବା ଗୁରୁତର ମୂତ୍ର ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ଆଶା ଏବଂ ଉନ୍ନତମାନର ଜୀବନ ପ୍ରଦାନ କରିବାରେ ସହାୟକ ହେବ। ପୂର୍ବରୁ ଏହି ପ୍ରତିରୋପଣ କେବଳ ଦେଶରେ ହାତଗଣତି କିଛି ବଡ଼ ସହରରେ ଉପଲବ୍ଧ ହେଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହା ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱରରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିଛି। କୃତ୍ରିମ ୟୁରିନାରୀ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ହେଉଛି ଏପରି ଏକ ଅତ୍ୟାଧୁନିକ ଉପକରଣ ଯାହାକି ମୂତ୍ର ବାହିନୀରେ ନିୟନ୍ତ୍ରକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଅନିୟନ୍ତ୍ରିତ ପରିସ୍ରାରୁ ମୁକ୍ତି ଦେବା ସହ ସାଧାରଣ ଜୀବନଯାପନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱାଭାବିକ କରିଥାଏ। ପୁଣି ବଦଳିଲେ ଓଡ଼ିଶା ସିନିୟର କ୍ରିକେଟ ଦଳର କୋଚ୍। ମହାରାଷ୍ଟ୍ରର ସୁରେନ୍ଦ୍ର ଭାବେ ହେଲେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ ଦଳର ନୂତନ କୋଚ୍। ମାତ୍ର ଗୋଟିଏ ସିଜିନ୍ ପରେ କୋଚ୍ ପଦବୀ ଛାଡ଼ିଲେ ପୂର୍ବତନ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟର ଦିନେଶ ମଙ୍ଗିଆ। ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଦିନେଶକୁ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ତେବେ ଦିନେଶ କୋଚ୍ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ଓଡ଼ିଶା ଟିମ୍ T20 ୱାନ୍ଡେ ରଣଜୀରେ ନୈରାଶ୍ୟଜନକ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲା। ଗତ 27 ଏପ୍ରିଲ୍ 2023 ଦିନେଶ ହେଡ୍ କୋଚ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ, ହେଲେ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିବାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଦିନେଶଙ୍କ ପୂର୍ବରୁ ମାଇକେଲ ବେଭନ, ଭେଙ୍କଟପତି ରାଜୁ, ବଲବିନ୍ଦର ସିଂ ସାଧୁ, ସବା କରିମ, ୱାସିମ ଜାଫରଙ୍କ ଭଳି ଅନେକ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ କୋଚ୍ କରିଥିଲା ଓସିଏ। ହେଲେ ମାତ୍ର କିଛିଦିନ ରହିବା ପରେ ସେମାନେ ମଧ୍ୟ ହଠାତ୍ କୋଚ୍ ପଦ ଛାଡ଼ିଥିଲେ। ମହଙ୍ଗା ପଡ଼ିଲା ରିଲ୍ସ ନିଶା। ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବାଇକ୍ ଚଳାଇ ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ କରୁଥିଲେ ରିଲ୍ସ, ଆଉ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ପହଞ୍ଚିଗଲା ପୋଲିସ। ଏଭଳି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ। ବିନା ହେଲମେଟ୍ରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ 28 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି ଦିଲ୍ଲୀ ପୋଲିସ। ରାସ୍ତାରେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ବିପଦପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗାଡ଼ି ଚଳାଇବା ଅଭିଯୋଗରେ ସମସ୍ତଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଅଭିଯୁକ୍ତମାନେ ସମସ୍ତେ ରିଲ୍ସ ବନାଇବା ଲାଗି ଏପରି କରିଥିବା ପଚରାଉଚରା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଛି ପୋଲିସ। ଘଟଣା ସମୟରେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପ୍ରାୟ 15ଟି ବାଇକ୍ରେ ଯୁବକମାନେ ହେଲମେଟ୍ ନ ପିନ୍ଧି ରାସ୍ତାରେ ବୁଲୁଥିବା ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପୋଲିସ ସମସ୍ତ ବାଇକ୍ ଜବତ କରିବା ସହ ଘଟଣାର ଛାନଭିନ ଚଳାଇଛି। ରାମନବମୀ ଅବସରରେ ଏକକାଳୀନ ଜଳିଲା 11 ଲକ୍ଷ ଦ୍ୱୀପ। ଉତ୍ତରପ୍ରଦେଶ ଚିତ୍ରକୂଟଠାରେ ମନ୍ଦାକିନୀ ନଦୀ ତଟରେ ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉତ୍ସବରେ 11 ଲକ୍ଷ ଦ୍ୱୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆଲୋକିତ ହୋଇ ଉଠିଥିଲା ନଦୀକୂଳ, ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଏକତ୍ରିତ ହୋଇ ଦୀପ ଜାଳିବା ସହ
নমস্কার, গুড মর্নিং ওড়িশা। মু বিবর্তন। প্রথম নজর পকাইবা হেডলাইন্স উপরে। হেডলাইন্স ইজ ব্রট টু বাই লালচন্দ জুয়েলার্স, ট্রাস্টেড ব্র্যান্ড সিন্স 1948। দেশের চতুর্থ পর্যায়ে ভোট পাই প্রকাশ পাইলা গ্যাজেট বিজ্ঞপ্তি। 10 রাজ্যর 96 লোকসভা আসনরে হব মতদান। মে 13 ভোট গ্রহণ নেই বিধিবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ কলে ভারতীয় নির্বাচন কমিশন। সকাল 7টার সন্ধ্যা 6টা যায় হব ভোট গ্রহণ। মে 13 ওড়িশার পড়ব ভোট। ওড়িশার কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলীর হব ভোট গ্রহণ। আজিঠু আসন্তা 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন দাখল। এপ্রিল 29 নামাঙ্কন প্রত্যাহার শেষ দিন। দেশে সাধারণ নির্বাচন লাগি আসন্তাকালি প্রথম পর্যায়ে ভোট। তামিলনাড়ুর সমস্ত 39 সিট সহ 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলর 102 আসনরে মনপসন্দর প্রার্থী বাছিবে জনতা। বুথ অভিমুখে পোলিং পার্টি, ভোট পাই কড়া সুরক্ষা ব্যবস্থা। আসন্তা 22 যায় তাঁতিরু না নিস্তার। তাঁতি সাঙ্গক এণিকি বড়ব গুড়গুড়ি। আজ 24টি জেলা হিট ওয়েভ ওয়ার্নিং। গতকাল 43.2 ডিগ্রি সহ তালচের লা রাজ্যর সবুঠ উত্তপ্ত সহর। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহক দেখি 3 দিন স্কুল ছুটি। জম্মু ও কাশ্মীর অনন্তনাগরে আতঙ্কবাদীক গুলিমাড়ে প্রবাসী শ্রমিকঙ্ মৃত্যু। মৃতক বিহারর জনে শ্রমিক হয়েছে সূচনা। ঘটনা পরে সর্চ অপরেসন জোরদার। মাসক ভিতরে দ্বিতীয় থর লাগি প্রবাসী টার্গেট। রামনবমী অবসরে উত্তরপ্রদেশ চিত্রকূট ঠার এককালীন জলিলা 11 লক্ষ দ্বীপ। মন্দাকিনী নদী কূলে হাজার হাজার শ্রদ্ধাং দ্বীপদান। এপটে সরজু নদী তটরে রাম কি বেড়ি ঘাটরে আকর্ষণীয় লেজর লাইট শো। এবং আইপিএল আজ পঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে টক্কর। চণ্ডীগড়ে সন্ধ্যা 7:30 ম্যাচ। এপটে গুজরাট টাইটন্স 6 উইকেটে পরাস্ত কলা দিল্লি ক্যাপিটালস। দেখিবা সম্পূর্ণ খবর। দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আজ প্রকাশ পাইছি বিজ্ঞপ্তি। মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় পক্ষর বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া। প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে। এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ এবং এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে। মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট। কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব। অধিক আলোচনা করিব আমার সিনিয়র রিপোর্টর জগদীশ দাস। আমার সহিত ফোন লাইনে যোড়ি হচ্ছেন সূচনা পাই। জগদীশ, আমি আলোচনা করুলে ইয়ে বিধিবদ্ধ ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ পাইলা মুখ্য নির্বাচন অধিকারী পক্ষ, নির্বাচন কমিশন পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। বিলকুল কুযাইপারিব যেহেতু চতুর্থ পর্যায়ে নির্বাচন পাই আজিঠার বিগুল বাজি সারিছি কহিলে অত্যুক্তি হব নাই এবং বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশ করা যাইছি। সেই ক্রম যদি দেখিবা তাহলে আজি মধ্যে মুখ্য নির্বাচন অধিকারী যে রয়েছেন রাজ্যের সে মধ্যে এক সাংবাদিক সম্মেলনী করা যাচ্ছেন দিন 12টা সময়ের এবং সে সময় সে সবিশেষ তথ্য মধ্যে দেবে যে যেভাবে ভাবে রাজ্যের 4 সংসদীয় ক্ষেত্রে নির্বাচন হওয়া যাচ্ছে এবং 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী এই যে 4 সংসদীয় ক্ষেত্র রয়েছে যে দেখবা তাহলে ব্রহ্মপুর, কোরাপুট, নবরঙ্গপুর, কলাহান্ডি এই 4 সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই মতদান গ্রহণ করা যাবে এবং 13 তারিখে যেহেতু মে 13 তারিখে প্রথম পর্যায়ে নির্বাচন রাজ্যের অনুষ্ঠিত হওয়া যাচ্ছে তা পূর্বরই বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে এবং যাহা
বিজ্ঞপ্তিরে রয়েছে কার্যসূচী, প্রার্থী মানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হুম বা স্বাধীন প্রার্থী হুম সেমানে এপ্রিল 25 তারিখ সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করবে। সেইভাবে ভাবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ করা যাব এবং এপ্রিল 29 তারিখ সুদ্ধা যদি কোণী প্রার্থী চাইবে প্রার্থীপত্র নিজের প্রত্যাহার করে পে, তাপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা যাব। ক্যাম্পেইন মোডকু প্রার্থী মানে যাবে এবং এপ্রিল মে 13 তারিখে মতদান গ্রহণ করা যাব এই 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলে 4 সংসদীয় ক্ষেত্রে। তেমনি রাজ্যের এসব সমস্ত প্রকার প্রস্তুতি করা যাই, ভোটর মানুষ সজাগ করা বিভিন্ন ক্যাম্পেইনিং আরম্ভ করা যাই, ইলেকশন কমিশন নির্দেশ ক্রমে যে সতায়ু ভোটর রয়েছেন, যে ইলেকশন কার্যের রয়েছে, যে আক্রেডিশন জর্নালিস্ট অনেক কিভাবে ব্যালট মাধ্যমে ভোট দান করা যাইপার সে ব্যবস্থা করা যাই। তো বিধিবদ্ধ ভাবে যদি দেখা তাহলে সব প্রকার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, সুরক্ষা বলয় ভিতরে নির্বাচন মন্ডলী গুড়ক রয়েছে এবং অবাধ মুক্ত নিরপেক্ষ কিভাবে নির্বাচন হব সেই গুরুত্ব দিয়া যাচ্ছে। এবং বিশেষ করে এইথর বিশেষ করে যদি দেখা তাহলে ভোটর মানুষ অধিক মাত্রার কিভাবে ইনভলভ করা যাইপার সজাগ করা যাচ্ছে, সেই আওয়ার করা যাচ্ছে, সচেতন করা যাচ্ছে, বিভিন্ন ক্যাম্পেইনিং করা যাচ্ছে এবং যে আইকন রয়েছে সে আপিল নেওয়া যাচ্ছে ভিডিও মেসেজ মাধ্যমে। তো মোটামুটি ভাবে যদি দেখা তাহলে নির্বাচন তো আরম্ভ হয়ে সারিছে দেশের এবং ওড়িশার প্রথম পর্যায়ে নির্বাচন বিগুল আজিঠার বাজুছি। যে প্রার্থী রয়েছে সে নিজের প্রস্তুতি আরম্ভ করছেন, বিভিন্ন রাজনৈতিক দল কথা যদি দেখা তাহলে সে প্রায় প্রায় প্রার্থী দিয়ে সারিছেন। প্রমুখ রাজনৈতিক দল কথা যদি দেখা বিজেডি, বিজেপি, কংগ্রেস গতকাল আপ নিজের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, তথাপি প্রথম পর্যায়ের কিছু সিট বাকি রয়েছে, সেসব সিট্রে খুব শীঘ্র রাজনৈতিক দলগুলি নিজের প্রার্থীপত্র বা প্রার্থী নামাঙ্কন দাখল করবে, তাপরে ক্যাম্পেইন মোড। বিলকুল জগদীশ, যা আপনার কৌন যে বিধিবদ্ধ যদিও বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি এবং বাকি বলকা সিট যেগুড়ি রয়েছে খুব শীঘ্র সেতরে মধ্যে ডিক্লার হব, আপনার আমার সহ যোড়ি হয়ে রই থাকতু, নিশ্চিত রূপে আমি আপনার পাখক ফেরবু। দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন আজ প্রকাশ পাইলা গ্যাজেট বিজ্ঞপ্তি, 10 রাজ্যের 96 লোকসভা আসন বা আমি কইপার মুখ্য নির্বাচন আধিকারী কার্যালয় পক্ষ এই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। এসব আজঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া, প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে, এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ ও এপ্রিল 29 তারিখে প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে। মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা যাব। কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব, যা আম সিনিয়র রিপোর্টর জগদীশ দাসক সহ আমি এনে আলোচনা মধ্য করুলে যে দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আজ প্রকাশ পাইছি বিধিবদ্ধ প্রকাশ পাইছি বিজ্ঞপ্তি, মুখ্য নির্বাচন আধিকারী কার্যালয় পক্ষ বিজ্ঞপ্তি এই প্রকাশ পাইছে। জগদীশ দাস আমার সহ যোড়ি হয়ে রয়েছেন আমার সিনিয়র রিপোর্টর, অধিক আলোচনা মধ্য আমি করুলে সে নিয়ে। জগদীশ, আমি আলোচনা করুলে যে বাকি বলকা যে প্রার্থীগুড়ি রয়েছে বা যে রাজনৈতিক দলগুড়ি প্রার্থী ঘোষণা এপর্যন্ত করে না, এই যে প্রথম পর্যায়ে যে সংসদীয় ক্ষেত্রে 4 যে সংসদীয় ক্ষেত্র প্রথম পর্যায়ে ভোট রয়েছে, ইয়ে কেবে সুদ্ধা ঘোষণা করবে এবং আউ নির্বাচন কু নেই মুখ্য নির্বাচন আধিকারী যা আপনার কৌলে সূচনা দৌলে 12টা বেড়ে সাংবাদিক সম্মেলনী ডাকিছেন এবং সেতরে বিস্তৃত সূচনা দেবে, যেহেতু খরা হচ্ছে গরম হচ্ছে, কিভাবে ভাবে ভোটর মানে ভোট গ্রহণ কেন্দ্রকু যাবে, ভোট কিভাবে ভাবে দেবে, এনে কিছু স্বতন্ত্র ব্যবস্থা কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে। আপনি জানিছেন যে বিগত দিন মানুষের যেভাবে ভাবে মডেল সেন্টার ভোট গ্রহণ সেন্টার স্থাপন করা যাই, এথর সেইভাবে ভাবে মডেল বুথ প্রতিষ্ঠা করা যাব, পিঙ্ক বুথ এইসব বুথ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে যে ভোটর অনেক সে আকৃষ্ট হবে আসবে এবং তা সহ যে গরম গুড়গুড়ি কথা কৌন সেই মজুদ রক্ষা ডাক্তারী দল সেটা রয়েছে, তা সহ ওআরএস পা এইসব যেমন মজুদ রহব যথেষ্ট পরিমাণে যে ভোটদান আসবে, যে মতদাতা আসবে সে যেমি অংশুঘাতর শিকার নহবে, সংস্রোক শিকার নহবে সেই গুরুত্ব দিয়া হয়েছে, নির্দেশনা জারি করা হয়েছে। তো ইয়ার ভিতরে আর গোটে খবর আসি পৌঁছুছি যে ওড়িশার এই যে 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলে নির্বাচন হওয়ার যাচ্ছি তার টাইমিং আমি দেখিপার যে যা নির্বাচন কমিশন পাখু আসুচি, যদি নয়াপড়া কথা দেখা তাহলে কিছু জায়গায় সকাল 7-4 পর্যন্ত চালিব, আর কিছু জায়গায় সকাল 7-5 পর্যন্ত চালিব, অর্থাৎ কিছু সংবেদনশীল বুথ রয়েছে যেটি অধিক মাত্রার ভোটদানর সম্ভাবনা রয়েছে কিন্তু আসিপার না লোকে তেমনি আউ 1 ঘন্টা বড়া যাই। সেইভাবে ভাবে যদি দেখা কিছু স্থল বিশেষে
সকাল 7টা আরম্ভ করি সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি ছত্রপুর কথা দেখিবা, ছত্রপুর আসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেখানে সকাল জগদীশ আমি টিকে ফেরিবু আপনার পাখুকু, কিন্তু যাহা আপন মধ্যে সূচনা দউতলে যাহা অপডেট রহিছি আসন্তা মে 13রে ওড়িশার কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলীরে হেব ভোট গ্রহণ। এথিপাই গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। তবে কেউঠি কেউ সময়রে ভোট গ্রহণ হব সেনেই মধ্যে বিজ্ঞপ্তিরে দর্শাযাইছি, যাহা আম সিনিয়র রিপোর্টর জগদীশ দাস মধ্যে সূচনা দউতলে। কলাহান্ডি লোকসভা ক্ষেত্রে থিবা নুয়াপড়া, খড়িয়াল, লাঞ্জিগড় বিধানসভা ক্ষেত্রে সকাল 7টারু অপরাহ্ন 4টা যায় ভোট গ্রহণ হব। সেপরি জুনাগড়, ধর্মগড়, ভবানীপাটনা, নরলারে সকাল 7টারু অপরাহ্ন 5টা যায় ভোট গ্রহণ হব। এবং যাহা বর্তমান সূচনা রয়েছে বিজ্ঞপ্তি যা যেহেতু বিধিবদ্ধ ভাবে প্রকাশ পাইছে মুখ্য নির্বাচন অধিকারীঙ্ক নিকটরু, এবং সেথিরে যাহা দর্শাযাইছে যে মে 13 তারিখে যে প্রথম পর্যায়ে ভোট রয়েছে রাজ্যরে, সেথিরে কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব। এবং এথিপাই যে সময় নির্ঘণ্ট করা যাইছে, কিছু সময় কিছু জায়গায় কিছু সময় পরিবর্তন মধ্যে করা যাইছে, তবে কেউঠি কেউ সময়রে ভোট গ্রহণ হব সেনেই মধ্যে বিজ্ঞপ্তিরে প্রকাশ বা দর্শাযাইছে। কলাহান্ডি লোকসভা ক্ষেত্রে থিবা নুয়াপড়া, খড়িয়াল এবং লাঞ্জিগড় বিধানসভা ক্ষেত্রে সকাল 7টারু অপরাহ্ন 4টা যায় ভোট গ্রহণ হব। সেপরি জুনাগড়, ধর্মগড়, ভবানীপাটনা এবং নরলারে সকাল 7টারু অপরাহ্ন 5টা যায় ভোট গ্রহণ হব। জগদীশ আমি আলোচনা করতে আপনার মধ্যে সূচনা দৌলে এনে ইয়ে কেবল সংবেদনশীল বুথ পাই না অন্য কোনসি কারণ রয়েছে? দেখুন দুই তিনটি তার দিগ রয়েছে, গোটিয়ে হচ্ছে সংবেদনশীল বুথ, অন্য পক্ষে যদি দেখা তাহলে ভোটরঙ্ক সচ্ছায় মধ্যে অধিক থাইপারে। তো এইসব দিগু দেখি যেভাবে ভাবে ভোট দান বাধাপ্রাপ্ত ন হব, মতদাতা যে আসবে সে ফেরি ন যাতে, এবং আপনার জাঁচান যেতবে মতদাতা মানে আসবার ইয়ে হচ্ছে শেষ সময়। অর্থাৎ যদি গোপালপুর কথা দেখা, ছত্রপুর কথা দেখা, ব্রহ্মপুর কথা দেখা, দিগপহি, চিকিটি, এইসব জায়গা গুড়িকার ভোটর সংখ্যা অধিক রয়েছে, এবং সেখানে যেভাবে ভাবে টাইমিং কু ফিক্স করছেন কমিশন যে সকাল 7টারু সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ সকাল 7রু সন্ধ্যা 6 পর্যন্ত যে ক্যাম্পসে উপস্থিত থাকবে, তারপরে সন্ধ্যা 6 পরে ক্যাম্পস কু তালা পকাই দিয়া যাব বা ভোট দান কেন্দ্র কু তালা পকাই দিয়া যাব। কিন্তু যে মতদান কেন্দ্রে উপস্থিত থাকবে সেমানকর মতদান প্রক্রিয়া জারি রহিব, অর্থাৎ সে প্রসেস জারি রহিব, কিন্তু তাপরে আউ কাহাকু সন্ধ্যা 6 পরে আউ কাহাকু আলাউ করা যাবনি ভিতরকু মতদান করিবা পাই। সেইভাবে ভাবে যদি কোরাপুট সংসদীয় ক্ষেত্র দেখিবা তাহলে গুণপুর কথা কুহন্তু, বিষমকটক, রায়গড়া, এইসব জায়গায় 5টা সন্ধ্যা 5টা পর্যন্ত মতদান গ্রহণ করা যাব, কিন্তু লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে সকাল 7টারু সন্ধ্যা 4টা পর্যন্ত, অপরাহ্ন 4টা পর্যন্ত মতদান সংগ্রহ করা যাব। সেইভাবে ভাবে জয়পুর আসেম্বলি কনস্টিটিউয়েন্সি 7টারু 6টা পর্যন্ত, অর্থাৎ জয়পুর উপরে বেশি ফোকস রয়েছে, সেটি লড়াই মধ্যে টক্কর জোরদার হবার রয়েছে, ভোটরঙ্ক সংখ্যা মধ্যে অধিক রয়েছে, তেণুকরি সকাল 7রু 6 পর্যন্ত সেখানে টাইমিং কু ফিক্স করা যাইছি, এবং যেহেতু মা অধ্যুষিত এরিয়া মধ্যে কিছু মাত্রায় আসুচি তাকু মধ্যে দৃষ্টি রাখি এভাবে নিষ্পত্তি নেওয়া যাইছি। কোরাপুট মধ্যে দেখিবা যদি কোরাপুট সংসদীয় ক্ষেত্র সকাল 7রু সন্ধ্যা 5 পর্যন্ত, পট্টাঙ্গিরে কিন্তু সকাল 7রু অপরাহ্ন 4টা পর্যন্ত। তো ইয়ে যদি দেখিবা তাহলে বিধিবদ্ধ ভাবে যাহা বিজ্ঞপ্তি আসিছি একদম সময় সারণী সহ আসিছি, কোউঠি কোউ বুথরে বা কোউ নির্বাচন মণ্ডলে আসিব, কেতেটারু কেতেটা পর্যন্ত মতদান গ্রহণ করা যাব তার মধ্যে বিজ্ঞপ্তি জরিয়ে প্রকাশ করা যাইছি, এবং কিভাবে ভাবে স্মুথলি কন্ডাক্ট করা যাব ইলেকশন প্রসেস কু সেথিপাই মধ্যে সব তথ্য দিয়া যাইছি। বিলকুল আমি আউথরে কই রাখুছু যে আসন্তা মে 13 ওড়িশারে যে কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট এবং ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলীরে ভোট গ্রহণ পাই গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। তবে কেউঠি কেউ সময়রে ভোট গ্রহণ হব সেনেই মধ্যে বিজ্ঞপ্তিরে দর্শাযাইছে। কলাহান্ডি লোকসভা ক্ষেত্রে থিবা নুয়াপড়া, খড়িয়াল, লাঞ্জিগড় বিধানসভা ক্ষেত্রে সকাল 7টারু অপরাহ্ন 4টা যায় ভোট গ্রহণ হব। সেপরি জুনাগড়, ধর্মগড়, ভবানীপাটনা এবং নরলারে সকাল 7টারু অপরাহ্ন 5টা যায় ভোট গ্রহণ হব, যাহা বিজ্ঞপ্তিরে মধ্যে প্রকাশ পাইছে। তবে যাহা জগদীশ দাস মধ্যে আমার সিনিয়র রিপোর্টর সূচনা দেউতলে যে জয়পুর যাহা রয়েছে, কোরাপুট কথা কুহন্তু, 7টারু 6টা এটি মতদান করা যাব। এভাবে ভাবে বিভিন্ন নির্বাচন মণ্ডলী পাই, বিভিন্ন লোকসভা সংসদীয় ক্ষেত্র পাই বিভিন্ন প্রকার সময় নির্ঘণ্ট করা যাইছে, এবং বিজ্ঞপ্তিরে এ সময়কু মধ্যে দর্শাযাইছে, কেউঠি লোক সংখ্যাকু দেখি, কেউঠি মাও অধ্যুষিত অঞ্চল, কেউঠি সুরক্ষা দৃষ্টিরু বিভিন্ন প্রকার সময় নির্ঘণ্ট করা যাইছে। মুখ্য নির্বাচন অধিকারী এ সময় নির্ঘণ্ট করছেন, এবং যাহা বিজ্ঞপ্তি যাহা আজ প্রকাশ পাইছে বিধিবদ্ধ বিজ্ঞপ্তি সেতিরে মধ্যে এ নেই সূচনা দিয়া যাইছে। নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রে উমরকোট, ঝরিগাঁ,
ডাবুগাঁ ও নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল 7টারু 4টা যায় ভোট গ্রহণ করা যাব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় সকাল 7টারু 5টা ভোট গ্রহণ হব বলে মধ্য যাহা বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। যে 4 সংসদীয় ক্ষেত্র বা 28 বিধানসভা ক্ষেত্র যে সংসদীয় ক্ষেত্র অধীনে আসছেন সেমানক পাই স্বতন্ত্র সময় মধ্য ধার্য করা যাইছি। কেউঠু কেতে সময়রু কেতে সময় পর্যন্ত ভোট গ্রহণ করা যাব সেই মুখ্য নির্বাচন অধিকারী যে সময় নির্ঘণ্ট করছেন সেতরে নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রর উমরকোট ঝরিগাঁ ডাবুগাঁ ও নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল 7টারু 4টা যায় ভোট সংগ্রহ হব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় 7টারু 5টা ভোট গ্রহণ হব। এটি আমি কই রাখুছু যে পূর্বরু যে সাধারণ নির্বাচন যেতবে হয়ে যেতবে সকাল 7টারু সন্ধ্যা 6টা যায় মতদান হয়ে থাকে কিন্তু এতে যে মুখ্য নির্বাচন অধিকারী সামান্য পরিবর্তন আনিছেন বিভিন্ন নির্বাচন মণ্ডলী পাই বিভিন্ন সময় মধ্য ধার্য করা যাইছি। যে প্রথম পর্যায়ে ওড়িশার যে 4 সংসদীয় ক্ষেত্র বা 28 বিধানসভা আসনরে যে নির্বাচন হওয়া যাচ্ছি আসন্তা 13 তারিখে সেতরে কিছু সময় মধ্য বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি যাহা আমি লগাতার ভাবে আপনার কই রাখুছু। নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রর উমরকোট ঝরিগাঁ ও ডাবুগাঁ নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল 7টারু 4টা যায় ভোট গ্রহণ করা যাব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় 7টারু 5টা ভোট গ্রহণ করা যাব। তবে যদি আমি পুরা ঘটনা উপরে নজর পকাইবা বা পুরা সময় উপরে নজর পকাইবা তবে আসন্তা মে 13 তারিখে ওড়িশার কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট এবং ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28 বিধানসভা নির্বাচন মণ্ডলীর ভোট গ্রহণ পাই বিধিবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। তবে কেউঠি কেউ সময়ে ভোট গ্রহণ করা যাব সেই মধ্যে বিজ্ঞপ্তি দর্শা যাইছে। কলাহান্ডি লোকসভা ক্ষেত্রে থিবা নুয়াপড়া খড়িয়াল লাঞ্জিগড় বিধানসভা ক্ষেত্রে সকাল 7টারু অপরাহ্ন 4টা যায় ভোট গ্রহণ করা যাব। সেইপরি জুনাগড় ধর্মগড় ভবানীপাটনা নরলারে সকাল 7টারু 5টা যায় ভোট গ্রহণ হব। সেইপরি নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রে উমরকোট ঝরিগাঁ ও ডাবুগাঁ নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল 7টারু দিন 4টা যায় ভোট সংগ্রহ করা যাব। সেইপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় সকাল 7টারু 5টা যায় ভোট সংগ্রহ করা যাব। সময় হচ্ছে এক ব্রেক র ব্রেক পরে খুব শীঘ্র ফেরছু। সকাল খোলিলে আখি প্রগতি প্রগতি আপনার অতি ওঠ চাহে মন চাহে যাসুয়াদ নীতি ক্ষীর দহি লসি ঘিও ঘরে ঘরে অতি। দেখিবা সম্পূর্ণ খবর। দেশের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আসন্তা কালি পড়িব ভোট। আজিঠু বুথ অভিমুখে বাহারি যাবে পোলিং পার্টি। প্রথম পর্যায়ে 17 রাজ্য ও 4 কেন্দ্রশাসিত অঞ্চলর মোট 102 সিট পাই ভোটিং হব। তামিলনাড়ুর সমস্ত 39 সিট রাজধিকারী কার্যালয় পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া। প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে। এপ্রিল 26 তারিখে নামাধিকারী কার্যালয় পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া। প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে। এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ এবং এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে। মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট। কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28 বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব।
ଅଧିକ ଆଲୋଚନା କରିବା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ଇଏ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପକ୍ଷରୁ, ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି, ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜିଠାରୁ ବିଗୁଲ ବାଜି ସାରିଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ, ଏବଂ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ସେହି କ୍ରମରେ ଦେଖିବା ତାହେଲେ ଆଜି ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ରାଜ୍ୟର, ସେ ମଧ୍ୟ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ଦିନ 12ଟା ସମୟରେ, ଏବଂ ସେ ସମୟରେ ସେ ସବିଶେଷ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଦେବେ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ରାଜ୍ୟର 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଏବଂ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, ଏଇ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ରହିଛି ଦେଖିବା ତାହେଲେ ବରହମପୁର, କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, କଳାହାଣ୍ଡି, ଏଇ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ, ଏବଂ 13 ତାରିଖରେ, ଯେହେତୁ ମେ 13 ତାରିଖରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ରାଜ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଯାଉଛି, ତା ପୂର୍ବରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯାଉଛି, ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ରହିଛି କାର୍ଯ୍ୟସୂଚୀ, ପ୍ରାର୍ଥୀମାନେ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ ବା ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ, ସେମାନେ 25 ତାରିଖ ସୁଦ୍ଧା ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ସେହିଭଳି ଭାବରେ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ କରାଯିବ, ଏବଂ 29 ତାରିଖ ସୁଦ୍ଧା ଯଦି କୌଣସି ପ୍ରାର୍ଥୀ ଚାହିଁବେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ନିଜର ପ୍ରତ୍ୟାହାର କରିପାରିବେ। ତାପରେ ଚୂଡ଼ାନ୍ତ ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ପ୍ରକାଶ କରାଯିବ, କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ଼କୁ ପ୍ରାର୍ଥୀମାନେ ଯିବେ, ଏବଂ ମେ 13 ତାରିଖରେ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏଇ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ। ତେଣୁକରି ରାଜ୍ୟରେ ଏଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି କରାଯାଇଛି, ଭୋଟରମାନଙ୍କୁ ସଜାଗ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଇଲେକ୍ସନ କମିଶନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଯେଉଁମାନେ 27 ଭୋଟର ରହିଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଇଲେକ୍ସନ କାର୍ଯ୍ୟରେ ରହିବେ, ଯେଉଁମାନେ ଆକ୍ରିଡେସନ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ କିଭଳି ବ୍ୟାଲଟ ମାଧ୍ୟମରେ ଭୋଟ ଦାନ କରାଯାଇପାରିବ ସେମାନଙ୍କ ପାଇଁ ସେ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସବୁ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟରେ, ସୁରକ୍ଷା ବଳୟ ଭିତରେ ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଗୁଡ଼ାକ ରହିଛି, ଏବଂ ଅବାଧ ମୁକ୍ତ ନିରପେକ୍ଷ କିଭଳି ନିର୍ବାଚନ ହେବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି। ଏବଂ ବିଶେଷ କରି ଏଇଥର ବିଶେଷ କରି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ମେ 13ରେ ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ ଗ୍ରହଣ, ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ତେବେ ବିଜ୍ଞପ୍ତିରେ ଏନେଇ ବିସ୍ତୃତ ବିବରଣୀ ମଧ୍ୟ ଦିଆଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ। ସେପରି ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଉମରକୋଟ, ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଯାଏଁ ଭୋଟ ସଂଗ୍ରହ କରାଯିବ। ସେପରି ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ଛତ୍ରପୁର, ଗୋପାଳପୁର, ବ୍ରହ୍ମପୁର, ଦିଗପହଣ୍ଡି, ଚିକିଟି, ପାରଳାଖେମୁଣ୍ଡିରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଓ କେବଳ ମୋହନାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। 4 ଲୋକସଭା କ୍ଷେତ୍ର ବା ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଏବଂ 28 ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ସମୟ ଯାହା ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି ଭୋଟ ସଂଗ୍ରହର, ସେପରି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ଗୁଣୁପୁର, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା ଓ କୋରାପୁଟ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଲକ୍ଷ୍ମୀପୁର ଓ ପଟାଙ୍ଗୀରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଓ ବିଧାନସଭା ଜୟପୁର ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। ତେବେ କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ଗୁଣୁପୁର, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା ଓ କୋରାପୁଟ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ପାଇଁ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେହିପରି ଲକ୍ଷ୍ମୀପୁର ଓ ପଟାଙ୍ଗୀରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଓ ଜୟପୁର ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। ଯଦି ଆମେ କହିପାରିବା କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଯାହା ରହିଛି କେବଳ ଜୟପୁରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ, ଏବଂ ଲକ୍ଷ୍ମୀପୁର ପଟାଙ୍ଗୀରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 4ଟା ବା ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି ଯଦି ଦେଖିବା ତେବେ କୋରାପୁଟ, ରାୟଗଡ଼ା, ବିଷମକଟକ ଏବଂ ଗୁଣୁପୁରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ।
পাখেই আসুচি নির্বাচন, জমিলানি প্রচার, কিয়ে কেউঠু করিব বাজিবাত, কাহার কটিব পতা, তাকু নেই খটি খটিরে চর্চা। নির্বাচন তারিখ যেতিকি যেতিকি পাখৌচি সেতিকি জোর ধরুচি নির্বাচনী চর্চা। সাধারণ নির্বাচন পাই পিপিলি বিধানসভা আসনরে বিজেডি বিজেপি তাঙ্কর প্রার্থীঙ্ক না ঘোষণা করিসারিথিবা বেলে কংগ্রেসর কিয়ে হেব প্রার্থী তাহা এপর্যন্ত স্পষ্ট হইনি। কিন্তু তা পূর্বরু নির্বাচনকু নেই সবুঠি সরগরম হেলানি চর্চা। পুরী জেলা পিপিলিরে কিভাবে রয়েছে নির্বাচনী চর্চা সে নেই আলোচনা করছেন আমার পিপিলি প্রতিনিধি দ্বিতীকৃষ্ণ পট্টনায়ক। নির্বাচন পাই এবে সবুয়াড়ে জোর ধরলানি চর্চা। নির্বাচন তারিখ ঘোষণা সরিছি, কেবল নামাঙ্কন পত্র বাকি রয়েছে। আমি এবে অছু পিপিলি হাট ছকরে এক চা কটিরে, যেটি সবুদিন সকাল এটাকে লোক মানে আসন্তি এবং সবুদিন রাজনীতিকে নেই চর্চা মধ্যে করে থাকে। আপনার দেখুথিবে গরম গরম চা ফুটুছি, চা মধ্যে ছণা হচ্ছে। চা যেতিকি গরম রয়েছে রাজনৈতিক চর্চা মধ্যে সেতিক গরম রয়েছে। আপনার কবে পিপিলি অঞ্চলের লোক আপনার পিপিলি এবে রাজনৈতিক চর্চা কেমতি চালছে দেখুন। 2024 সাধারণ নির্বাচন এ হচ্ছে এক গণপর্ব, পাঁচ বর্ষের থরে আসে। এটি ত্রিমুখী লড়াই মধ্যে খুব জোরসোর হব। এটি বিজেডি তরফর প্রতিদ্বন্দ্বিতা করছেন রুদ্রপ্রতাপ মহারথী, যাহ বাপা পাঁচ থর মধ্যে সে বিধায়ক, পূর্বতন মন্ত্রী। তার অপোজিট্রে আপনার দেখবে রিঙ্কু পট্টনায়ক, আশ্রিত পট্টনায়ক, যে বর্তমান বিজেপির প্রতিদ্বন্দ্বিতা ময়দানকে ওহ্লাইছেন। তেমন উভয়ের ভোট বরাবর কষাকষি রয়েছে। আউ গোটে কথা দেখবে, কংগ্রেস মধ্যে এটি কম নাই। এহা ডেলাং পিপিলি এক অতীতের কংগ্রেস এবং বিজেডির গড় লা এবে বি অছি। কংগ্রেস তরফর বর্তমান কি প্রার্থী নিষ্পতি নেওয়া যায়নি, তেমন খুব শীঘ্র নিষ্পতি পরে লড়াইটা আপনার জাঁপারে। যদি বিগত দিন কথা কইবা, বিগত দিনের পিপিলি বিজেডি আজেপি মধ্যে সিধাসলক লড়াই এই 2019 মশার আরম্ভ হয়েছে। কিন্তু তা পূর্ব কথা যদি কইবা, কংগ্রেস আজেডি মধ্যে টক্কর চালা। এবে পট কেমতি দেখুছেন, কংগ্রেস এপর্যন্ত প্রার্থী ঘোষণা করে নাই, বিজেডি বিজেপি দুইজনক প্রার্থী ঘোষণা করছেন। যে ভোট লা কংগ্রেসর তা মধ্যে ধীরে ধীরে বিজেপি খাতাকু চালি যাইছে। এবে কেমতি কোন দেখুছেন বর্তমান আমি যা দেখুছু, ইলেকশন বিজেডি বিজেপি ভিতরে বোধ হয় টক্কর হব। কংগ্রেস কিছুটা ইম্প্রুভ করিব। কিন্তু আমি যা চাহু ওড়িশার যা চালছে, রাজ্য সরকার যা চালছে, কিন্তু বর্তমান পরিবর্তন হলে ভালো হতা। কেতে বিকাশ হয়েছে, কোন হবা দরকার রয়েছে। এটি যে নেতা লে দীর্ঘ বর্ষ ধরে রহলে, এবে গোটে নূয়া সমীকরণ চেঞ্জ হচ্ছে। পিপিলির যে দুই বরিষ্ঠ নেতা লে যুধিষ্ঠির সামন্তরায় হুম অবা প্রদীপ মহারতি, তাঁকর বিয়োগ ঘটছে। এবে নূয়া রাজনীতি কইলে অত্যুক্তি হবেন, কেমতি দেখুছেন? না, মু বি চাহুছি পিপিলির টিকে পরিবর্তন হওয়া দরকার। কারণ বিকাশ কয়েক গেলে বিকাশ আমার পিপিলি অঞ্চলের বা বাজারে আজি ড্রেন আজি হলানি 25 বর্ষ হল, কিন্তু হুয়েত 12 বর্ষ হল ড্রেন টিকে সফা হয়ে পারে, যাদ্বারা ড্রেন পানি লোক ঘরে পশুছে। রাস্তা উঁচা করেদেলে, কিন্তু ড্রেনটা রহলা তলে। ড্রেন কাম পাই মুখ্যমন্ত্রী ঘোষণা কলে বাই ইলেকশন উপনির্বাচনের, আজকু এপর্যন্ত ড্রেন হয়ে পারলানি। বর্তমান সামান্য বর্ষা হলে নর্দমা পানি ঘরে লোক ঘরে ভিতরে পশুছে। টিকে কবে পিপিলি আপনার কেমিতি নেতা চাহুছেন, নেতা আপনার কেমিতি হওয়া দরকার? নেতা আর কেমিতি দরকার? নেতা তো যেমতি হওয়ার কথা যেমতি নেতা রহবার কথা রহুছন্তি। কিন্তু এটি সবু প্রকার বিপর্যস্ত। স্বাস্থ্য দেখুন, গোটা পিপিলি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র 20-25 শয্যা বিশিষ্ট ডাক্তারখানা, কিন্তু লোক যদি অকস্মাত কোটি গোটে ঝুঁটি পড়ছেন, তাকে সাগে সাগে 6 নম্বর রেফর করছেন, তাহলে ইয়ে গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র কোণ থাই আমাকে কোণ লাভ দেউছি, ইয়ে গমনাগমন কোণ লাভ দেউছি। তারপরে জলাশয় না, কেনাল পানি, এসব বিভিন্ন প্রকার সমস্যা আসি চাষী মান। লোক যে প্রতিক্রিয়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, মুখ্যতঃ পিপিলি অঞ্চলের যে বিকাশর কথা কইবা, যেত বিকাশ হওয়ার কথা সেতিক বিকাশ হয়ে পানি, যেপা লোক ভিতরে কিছু না কিছু অসন্তোষ রয়েছে। পিপিলি দ্বিতীকৃষ্ণ পট্টনায়ক, ওটিভি। প্রতিশ্রুতি পালটিছি পানির গার, দুর্গম অঞ্চলের এবে বি অপহঞ্চ সরকারি যোজনা। গজপতি মোহনা গোবিন্দপুর পঞ্চায়েতর
ଚାଞ୍ଚଡ଼ା ଗୁଡ଼ା ଗାଁରୁ ଆସିଛି ଏହି ଅଭିଯୋଗ। ଗାଁରେ 20ରୁ ଅଧିକ ଆଦିବାସୀ ପରିବାର ରହୁଥିବା ବେଳେ ଏଠାକୁ ନା ଅଛି ରାସ୍ତା, ନା ପିଇବା ପାଣି ବ୍ୟବସ୍ଥା, ନା ଆବାସ ଯୋଜନାରେ ଘର। ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଗାଁ ଲୋକେ ଏଭଳି ମୌଳିକ ସମସ୍ୟାରେ ଘାଣ୍ଟି ହେଉଥିବା ବେଳେ କେବଳ ନିର୍ବାଚନ ଆସିଲେ ମାଳମାଳ ପ୍ରତିଶ୍ରୁତି ନେଇ ନେତା ଗାଁକୁ ଆସୁଥିବା ଲୋକେ କହିଛନ୍ତି। ତେବେ ଚଳିତ ବର୍ଷ ସମସ୍ୟାଗୁଡ଼ିକର ସମାଧାନ ନହେଲେ ଭୋଟ୍ ଦେବୁ ନାହିଁ ବୋଲି ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ଗ୍ରାମବାସୀଙ୍କ ଅଭିଯୋଗ ନେଇ ପ୍ରଶାସନର ପ୍ରତିକ୍ରିୟା ମିଳିପାରିନଥିବା ବେଳେ ଏ ସମ୍ପର୍କରେ ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦାଙ୍କ ସହ ଅଧିକ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି ମିହିର ଜତି। ଏବେ ବି ଅପହଞ୍ଚ ସରକାରୀ ଯୋଜନା, ନିର୍ବାଚନ ସମୟରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରତିନିଧିମାନେ ଗାଁକୁ ଆସୁଛନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟ ହେବ ବୋଲି ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛନ୍ତି, କିନ୍ତୁ ନିର୍ବାଚନ ପରେ ଯେଉଁଭଳି ଅବସ୍ଥାକୁ ସେହିଭଳି ଅବସ୍ଥା। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ ଗଜପତି ଜିଲ୍ଲା ମୋହନା ବ୍ଲକ ଗୋବିନ୍ଦପୁର ପଞ୍ଚାୟତର ଏକ ଦୁର୍ଗମ ଗାଁରେ। ଗାଁ ହେଉଛି ଚାଞ୍ଚଡ଼ାଗୁଡ଼ା ଗାଁ। ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛନ୍ତି, ସେସବୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଯେଉଁ ଦେଇଥିଲେ ସେଗୁଡ଼ା କାର୍ଯ୍ୟକାରୀ ହେଇଛି, ପାଳନ ହେଇଛି? ନାଇଁ ଆଜ୍ଞା, ସେ କାର୍ଯ୍ୟକାର ହେଇନି ଆଜ୍ଞା। କହୁଛନ୍ତି ଆଉ ଏମିତି ରାସ୍ତା ଆଗ ଆମେ ଯିବା ଆସିବା ତ ଦେଖୁଛୁ, ଆପଣ ତ ଆସିଲେ ଏବେ କେମିତି ଅବସ୍ଥା ହେଇକି ଆସିଲେ। ଆମେ ବି ଯାଉଛୁ ଗୋବିନ୍ଦପୁରକୁ ଚାଉଳ ପାଇଁ, ଆଉ ଏମିତି ଯିବା ଟାଇମ୍ରେ ଏମିତି ପର୍ବତ ପାହାଡ଼ରେ ଅଛୁ, ଆଉ ଏମିତି ଯାଇକି ଚାଉଳ ଏମିତି ମୁଣ୍ଡରେ ଭୋଇକି ଧରି ପଳେଇ ଆସୁଛୁ। ଆଉ ରାସ୍ତା ଟିକେ ହେଇଥାନ୍ତା ବେଲେ କେଉଁ ଅଟୋ କି ନହେଲେ କ'ଣ ହେଲେ ଆଇଥାନ୍ତା, ହେଲେ କିଛି ହେଇପାରୁନି। ଆଉ ଏମିତି ଇଲେକ୍ସନ୍ ଆସିଲେ ଆମକୁ ଭୋଟ୍ ଦିଅ, ଆମେ ରାସ୍ତା କରିଦେବୁ, ଆଉ ପାଣି କୂଅ ଦେବୁ, ଆଉ ଇଏ ଟ୍ୟୁବ୍ୱେଲ୍ ଦେବୁ, ଏମିତି କହୁଛନ୍ତି। ଇଲେକ୍ସନ୍ ସରିଲା ପରେ କେଉଁ ସରପଞ୍ଚ ନାହିଁ, କି କିଏ ନାହିଁ, କେଉଁ ସମିତି ନାହିଁ, କିଏ ହେଲେ ଆଉ ପଚାରୁନାହାନ୍ତି। ଇନ୍ଦିରାବାସ ନାହିଁ, କେଉଁ ପିଇବା ପାଣି ବି ନାହିଁ, ଆଉ ଆମର ରାସ୍ତା ବି ଠିକ୍ ନାହିଁ। ଆମେ ଜ୍ୱର ନାର ହେଲେ ଜରୁଆ ମୋଡ଼କୁ ମୋଡ଼ ଭୁଇଁକି ନେଲା ପରେ କଟରେ କରିକି ଭୁଇଁକି ନେଉଛୁ, କେଉଁ ଗାଡ଼ି ନାହିଁ, ଗୁଡ଼ା ନାହିଁ। ଆମର ଆଜ୍ଞା ପିଇବା ପାଣି ଏଠି ଚଣାରେ କାଣି ଯାଉଛୁ, ସବୁ ତ ଭାଙ୍ଗି ଯାଇଛି, ଆଉ ସେ ପାଣିକା ବେଶୀ ଗୋରୁ ଗାଈ ସେଇଟା ଆମେ ପିଇକି ରହୁଛୁ। ଆଉ ଗାଧେଇବାକୁ ହେଲେ ପାଣି ନାହିଁ, କେବେ ପିଇବା ପାଣି ନାହିଁ, ଗୋରୁମାନଙ୍କୁ ହେଲେ କାଢ଼ି କାଢ଼ି ଦେଉଛୁ, ସବୁ ସେ ଘୁଷୁରି ଛେଳି ମେଣ୍ଢା ସବୁ ସେ ପାଣିକା ଆମେ ସମସ୍ତେ ପଚାରିବେ ତ ଟିକେ ପରେ ପାଣି ଅଛି, ଆଉ ବେଶୀ ପାଣି ନାହିଁ। ଆଉ ଆମର ତ ସେ ରାସ୍ତା ବି ଆଉ ନାହିଁ, ପିଲାମାନେ ସେଠି ସବୁ ପଢ଼ା ଛାଡ଼ିଲେ ଏତେ ଦୂର ଚାଲି ଚାଲି ଯାଉଥିଲି ଗାଠିରେ, ସେଟା ପାଇଁ ଏବେ ପିଲାମାନେ ସବୁ ପାଠ ଛାଡ଼ିଦେଲେ। ଇଲେକ୍ସନ୍ ଆସିଲାଣି ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆସିବେ ଭୋଟ୍ ମାଗିବା ପାଇଁ, ଆସିବେନି? ଆସିବେ ତ ଆଜ୍ଞା, ସେଇଟା ତ ସତ, ଇଲେକ୍ସନ୍ ପାଇଁ ତ ଆସିବେ, ଆଉ ଭୋଟ୍ ଦେବୁ, ଆଉ ଆମେ କାମ କରିଦେବୁ ବୋଲି କହୁଛନ୍ତି ଯେ ଆମେ ଆଉ ଏ ବର୍ଷ ଆମେ ଭୋଟ୍ ଦେବୁ ନେବେ, ଆସିଲେ ଆମେ କହିବୁ କାମ କର, ଭଲ ରାସ୍ତା ଦିଅ, ତାପରେ ଆମେ ଭୋଟ୍ ଦେବୁ ବୋଲି କହିବୁ। ତ ଯାହା ଆମେ ଗ୍ରାମବାସୀଙ୍କ ଠାରୁ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟାରେ ଶୁଣିଥିଲେ ଯେ ନିର୍ବାଚନ ସମୟରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ ପ୍ରତିନିଧିମାନେ ଗାଁକୁ ଆସୁଛନ୍ତି, ଭୋଟ୍ ବିକ୍ଷା କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛନ୍ତି, କିନ୍ତୁ ନିର୍ବାଚନ ପରେ ଗୋଟିଏ ବି ପ୍ରତିଶ୍ରୁତି ଗାଁରେ ପାଳନ ହୋଇନାହିଁ। ଚାଞ୍ଚଡ଼ାଗୁଡ଼ା ଗାଁରୁ ମିହିର ଜ୍ୟୋତି, ଓଟିଭି। ସାମୟିକ ବ୍ରେକ୍ର ବ୍ରେକ୍ ପରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଫେରୁଛୁ। ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଏବଂ ଏପ୍ରିଲ 29ରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଅଧିକ ଆଲୋଚନା କରିବ ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଇଏ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପକ୍ଷରୁ, ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜିଠାରୁ ବିଗୁଲ ବାଜି ସାରିଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବନି, ଏବଂ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ସେହି କ୍ରମରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଆଜି ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ରାଜ୍ୟର, ସେ ମଧ୍ୟ ଏକ
সাংবাদিক সম্মেলনী করা যাচ্ছেন দিন 12টা সময় এবং সে সময় সে সবিশেষ তথ্য মধ্যে দেবে যে যেভাবে ভাবে রাজ্যের চারি সংসদীয় ক্ষেত্রে নির্বাচন হওয়া যাচ্ছে এবং 28টি বিধানসভা নির্বাচন মন্ডলী এই যে চারি সংসদীয় ক্ষেত্র রয়েছে যে দেখবা তাহলে ব্রহ্মপুর কোরাপুট নবরঙ্গপুর কলাহান্ডি এই চারি সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মন্ডলী মতদান গ্রহণ করা যাব এবং 13 তারিখে যেহেতু মে 13 তারিখে প্রথম পর্যায়ে নির্বাচন রাজ্যের অনুষ্ঠিত হওয়া যাচ্ছে তা পূর্বরই বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে এবং যাহা বিজ্ঞপ্তি রয়েছে কার্যসূচী প্রার্থী মানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হুম বা স্বাধীন প্রার্থী হুম সেমানে এপ্রিল 25 তারিখ সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করবে সেইভাবে ভাবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ করা যাব এবং এপ্রিল 29 তারিখ সুদ্ধা যদি কোণী প্রার্থী চাইবে প্রার্থীপত্র নিজের প্রত্যাহার করে পারে তাপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা যাব ক্যাম্পেইন মোডকু প্রার্থী মানে যাবে এবং এপ্রিল মে 13 তারিখে মতদান গ্রহণ করা যাব এই 28টি বিধানসভা নির্বাচন মন্ডলে চারি সংসদীয় ক্ষেত্রে তেমনি রাজ্যের এপাই সমস্ত প্রকার প্রস্তুতি করা যাইছি ভোটর মানুষ সজাগ করা বিভিন্ন ক্যাম্পেনিং মধ্যে আরম্ভ করা যাইছি ইলেকশন কমিশন নির্দেশ ক্রমে যে সতায়ু ভোটর রয়েছে যে ইলেকশন কার্যে রয়েবে যে আক্রেডিশন জর্নালিস্ট অনেকগুলো কিভাবে ব্যালট মাধ্যমে ভোট দান করা যাইপার সে ব্যবস্থা মধ্যে করা যাইছি তো বিধিবদ্ধ ভাবে যদি দেখবা তাহলে সবু প্রকার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে সুরক্ষা বলয় ভিতরে মধ্যে নির্বাচন মন্ডলী গুড়ক রয়েছে এবং অবাধ মুক্ত নিরপেক্ষ কিভাবে নির্বাচন হব সেপাই মধ্যে গুরুত্ব দিয়া যাচ্ছে এবং বিশেষ করে এইথর বিশেষ করে যদি দেখবা তাহলে ভোটর মানুষ অধিক মাত্রায় কিভাবে ইনভলভ করা যাইপার সজাগ করা যাচ্ছে সেপাই আওয়ার করা যাচ্ছে সচেতন করা যাচ্ছে বিভিন্ন ক্যাম্পেনিং করা যাচ্ছে এবং যে আইকন রয়েছেন সেমানক আপিল মধ্যে নিয়া যাচ্ছে ভিডিও মেসেজ মাধ্যমে তো মোটামুটি ভাবে যদি দেখবা তাহলে নির্বাচন তো আরম্ভ হয়ে সারিছে দেশের এবং ওড়িশার প্রথম পর্যায়ে নির্বাচন বিগুল আজিঠার বাজুছি যে প্রার্থী রয়েছেন সেমানে নিজের প্রস্তুতি আরম্ভ করছেন বিভিন্ন রাজনৈতিক দল কথা যদি দেখবা তাহলে সেমানে মধ্যে প্রায় প্রায় প্রার্থী দিয়ে সারিছেন প্রমুখ রাজনৈতিক দল কথা যদি দেখবা বিজেডি বিজেপি কংগ্রেস গতকাল আপ মধ্যে নিজের প্রার্থী তালিকা ঘোষণা করে সারি তথাপি প্রথম পর্যায়ের কিছু সিট বাকি রয়েছে সেসব সিট্রে খুব শীঘ্র রাজনৈতিক দলগুলো নিজের প্রার্থীপত্র বা প্রার্থী নামাঙ্কন দাখল করবে তাপরে ক্যাম্পেইন মোড বিলকুল জগদীশ যা আপনার কৌন যে বিধিবদ্ধ যদিও বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি এবং বাকি বড়কা সিট যেগুলো রয়েছে খুব শীঘ্র সেতরে মধ্যে ডিক্লার হব আপনার আমার সহ যোড়ি হয়ে রই থাকতু নিশ্চিত রূপে আমি আপনার পাখকু ফেরবু দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন আজ প্রকাশ পাইলা গ্যাজেট বিজ্ঞপ্তি 10 রাজ্যের 96 লোকসভা আসন বা আমি কইপারিবা মুখ্য নির্বাচন আধিকারী কার্যালয় পক্ষ এই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি এসব আজঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ ও এপ্রিল 29 তারিখে প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা যাব কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মন্ডলী পাই ভোট গ্রহণ হব যা আম সিনিয়র রিপোর্টর জগদীশ দাসক সহ আমি এনে আলোচনা মধ্য করুলে যে দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আজ প্রকাশ পাইছি বিধিবদ্ধ প্রকাশ পাইছি বিজ্ঞপ্তি মুখ্য নির্বাচন আধিকারী কার্যালয় পক্ষ বিজ্ঞপ্তি এই প্রকাশ পাইছে জগদীশ দাস আমার সহ যোড়ি হয়ে রয়েছেন আমার সিনিয়র রিপোর্টর অধিক আলোচনা মধ্যে আমি করুলে সে জগদীশ আমি আলোচনা করুলে যে বাকি বড়কা যে প্রার্থীগুড়ি রয়েছে বা যে রাজনৈতিক দলগুড়ি প্রার্থী ঘোষণা এপর্যন্ত করে না এই যে প্রথম পর্যায়ে যে সংসদীয় ক্ষেত্রে চারি যে সংসদীয় ক্ষেত্র প্রথম পর্যায়ে ভোট রয়েছে ইয়ে কেবে সুদ্ধা ঘোষণা করবে এবং আউ নির্বাচন কু নেই মুখ্য নির্বাচন আধিকারী যা আপনার কৌলে সূচনা মধ্যে দৌলে 12টা বেড়ে সাংবাদিক সম্মেলনী মধ্যে ডাকিছেন এবং সেতরে বিস্তৃত সূচনা দেবে যেহেতু খরা হচ্ছে গরম হচ্ছে কিভাবে ভাবে ভোটর মানে ভোট গ্রহণ কেন্দ্রকে যাবে ভোট কিভাবে ভাবে দেবে এ নিয়ে কিছু স্বতন্ত্র ব্যবস্থা কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে আপনার জানিছেন যে বিগত দিন মানুষের যেভাবে ভাবে মডেল সেটর ভোট গ্রহণ সেটর গ্রহণ স্থাপন করা যাই এথর মধ্যে সেইভাবে ভাবে মডেল বুথ মধ্যে প্রতিষ্ঠা করা যাব পিঙ্ক বুথ এইসব বুথ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে যে ভোটর অনেক সে আকৃষ্ট হবে আসবে এবং তা সহ যে গরম গুড়গুড়ি কথা কৌন সেপাই মধ্যে মজুদ রক্ষা ডাক্তারী দল মধ্যে সেটা রহবে তা সহ ওআরএস পা এইসব যেমনি মজুদ রহব যথেষ্ট পরিমাণে যে ভোটদান আসবে যে মতদাতা আসবে সেমানক যেমনি অংশঘাতর শিকার নহবে সংস্রোগ শিকার নহবে সেপাই মধ্যে গুরুত্ব দিয়েছে নির্দেশনা জারি করা
ତ ୟାରି ଭିତରେ ଆଉ ଗୋଟେ ଖବର ମଧ୍ୟ ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ଏଇ ଯୋଉ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ତାର ଟାଇମିଂ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିପାରିବା ଯେ ଯାହା ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପାଖରୁ ଆସୁଛି ଯଦି ନୂଆପଡ଼ା କଥା ଦେଖିବା ତାହେଲେ କିଛି ଜାଗାରେ ସକାଳ 7-4 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ ଆଉ କିଛି ଜାଗାରେ ସକାଳ 7-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ ଅର୍ଥାତ୍ କିଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ରହୁଛି ଯୋଉଠିକି ଅଧିକ ମାତ୍ରାରେ ଭୋଟଦାନର ସମ୍ଭାବନା ରହିଛି କିନ୍ତୁ ଆସିପାରୁନାହାନ୍ତି ଲୋକେ ତେଣୁକରି ଆଉ 1 ଘଣ୍ଟା ବଢ଼ାଯାଇଛି ସେଇଭଳି ଭାବରେ ଯଦି ଦେଖିବା କିଛି ସ୍ଥଳ ବିଶେଷରେ ମଧ୍ୟ ସକାଳ 7:00 ଆରମ୍ଭ କରିକି ସନ୍ଧ୍ୟା 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯଦି ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା ଛତ୍ରପୁର ଆସେମ୍ବଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି ଯଦି ଆମେ ଟିକେ ଫେରିବୁ ଆପଣଙ୍କ ପାଖକୁ କିନ୍ତୁ ଯାହା ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଯାହା ଅପଡେଟ୍ ରହିଛି ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା ଖଡ଼ିଆଲ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେହିପରି ଜୁନାଗଡ଼ ଧର୍ମଗଡ଼ ଭବାନୀପାଟଣା ନର୍ଲାରେ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ଏବଂ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ରହୁଛି ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଯେହେତୁ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପ୍ରକାଶ ପାଇଛି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରୁ ଏବଂ ସେଥିରେ ଯାହା ଦର୍ଶାଯାଇଛି ଯେ ମେ 13 ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ରହିଛି ରାଜ୍ୟରେ ସେଥିରେ କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ଏବଂ ଏଥିପାଇଁ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି କିଛି ଜାଗାରେ କିଛି ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ କରାଯାଇଛି ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ବା ଦର୍ଶାଯାଇଛି କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା ଖଡ଼ିଆଳ ଏବଂ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେହିପରି ଜୁନାଗଡ଼ ଧର୍ମଗଡ଼ ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ଜଗଦୀଶ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଏ ନେଇ ଇଏ କେବଳ ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ପାଇଁ ନା ଅନ୍ୟ କୌଣସି କାରଣ ରହିଛି ଦେଖନ୍ତୁ 2-3 ତାର ଦିଗ ରହିଛି ଗୋଟେ ହେଉଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ଅନ୍ୟ ପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ଥାଇପାରେ ତ ଏସବୁ ଦିଗକୁ ଦେଖିକି ଯେଭଳି ଭାବରେ ଭୋଟଦାନ ବାଧାପ୍ରାପ୍ତ ନ ହେବ ମତଦାତା ଯେଉଁମାନେ ଆସିବେ ସେମାନେ ଯେମିତି ଫେରି ନ ଯାଆନ୍ତି ଏବଂ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେତେବେଳେ ମତଦାତା ମାନେ ଆସିବାର ଇଏ ହେଉଛି ଶେଷ ସମୟ ଅର୍ଥାତ୍ ଯଦି ଗୋପାଳପୁର କଥା ଦେଖିବା ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା ବରହମପୁର କଥା ଦେଖିବା ଦିଗପହଣ୍ଡି ଚିକିଟି ଏସବୁ ଜାଗା ଗୁଡ଼ିକରେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ଅଧିକ ରହିଛି ଏବଂ ସେଠାରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରିଛନ୍ତି କମିଶନ ଯେ ସକାଳ 7:00 ସନ୍ଧ୍ୟା 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅର୍ଥାତ୍ ସକାଳ 7:00 ସନ୍ଧ୍ୟା 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁମାନେ ହିଁ କ୍ୟାମ୍ପସରେ ଉପସ୍ଥିତ ଥିବେ ତାପରେ ସନ୍ଧ୍ୟା 6 ପରେ କ୍ୟାମ୍ପସକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ ବା ଭୋଟଦାନ କେନ୍ଦ୍ରକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଉପସ୍ଥିତ ଥିବେ ସେମାନଙ୍କର ମତଦାନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିବ ଅର୍ଥାତ୍ ସେ ପ୍ରୋସେସ୍ ଜାରି ରହିବ କିନ୍ତୁ ତାପରେ ଆଉ କାହାକୁ ସନ୍ଧ୍ୟା 6 ପରେ ଆଉ କାହାକୁ ଆଲାଉ କରାଯିବନି ଭିତରକୁ ମତଦାନ କରିବା ପାଇଁ ସେଇଭଳି ଭାବରେ ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଦେଖିବା ତାହେଲେ ଗୁଣପୁର କଥା କୁହନ୍ତୁ ବିଷମକଟକ ରାୟଗଡ଼ା ଏସବୁ ଜାଗାରେ 5 ସନ୍ଧ୍ୟା 5 ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀପୁରରେ ସକାଳ 7:00 ସନ୍ଧ୍ୟା 4 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅପରାହ୍ନ 4 ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ସଂଗ୍ରହ କରାଯିବ ସେଭଳି ଭାବେ ଜୟପୁର ଆସେମ୍ବଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି 7:00-6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅର୍ଥାତ୍ ଜୟପୁର ଉପରେ ବେଶୀ ଫୋକସ୍ ରହୁଛି ସେଠି ଲଢ଼େଇ ମଧ୍ୟ ଟକ୍କର ଜୋରଦାର ହେବାର ରହିଛି ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ରହିଛି ତେଣୁକରି ସକାଳ 7:00-6 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠାରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରାଯାଇଛି ଏବଂ ଯେହେତୁ ମାଓ ଅଧିଷ୍ଠିତ ଏରିଆ ମଧ୍ୟ କିଛି ମାତ୍ରାରେ ଆସୁଛି ତାକୁ ମଧ୍ୟ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏଭଳି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି କୋରାପୁଟ ମଧ୍ୟ ଦେଖିବା ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ସକାଳ 7:00 ସନ୍ଧ୍ୟା 5 ପର୍ଯ୍ୟନ୍ତ ପଟ୍ଟାଙ୍ଗୀରେ କିନ୍ତୁ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 4 ପର୍ଯ୍ୟନ୍ତ ତ ଇଏ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯାହା ବିଜ୍ଞପ୍ତି ଆସିଛି ଏକଦମ ସମୟ ସାରଣୀ ସହ ଆସିଛି କୋଉଠି କୋଉ ବୁଥ୍ରେ ବା କୋଉ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆସିବ କେତେଟାରୁ କେତେଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ତାର ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତି ଜରିଆରେ ପ୍ରକାଶ କରାଯାଇଛି ଏବଂ କିଭଳି ଭାବରେ ସ୍ମୁଥଲି କଣ୍ଡକ୍ଟ କରାଯିବ ଇଲେକ୍ସନ ପ୍ରୋସେସକୁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ସବୁ ତଥ୍ୟ ଦିଆଯାଇଛି ବିଲକୁଲ ଆମେ ଆଉଥରେ କହି ରଖୁଛୁ ଯେ ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା ଖଡ଼ିଆଲ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେପରି ଜୁନାଗଡ଼ ଧର୍ମଗଡ଼ ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ ସକାଳ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ମଧ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି ତେବେ ଯାହା ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ଆମର
সিনিয়র রিপোর্টর সূচনা দেউতলে যে জয়পুর যাহা রয়েছে কোরাপুট কথা কুহন্তু সাতটার ছটা এটি মতদান করা যাব। এভাবে ভাবে বিভিন্ন নির্বাচন মণ্ডলী পাই বিভিন্ন লোকসভা সংসদীয় ক্ষেত্র পাই বিভিন্ন প্রকার সময় নির্ঘণ্ট করা যাইছে এবং বিজ্ঞপ্তিরে এ সময়কু মধ্য দর্শা যাইছে। কেউঠি লোক সংখ্যাকু দেখি কেউঠি মা অধ্যুষিত অঞ্চল কেউঠি সুরক্ষা দৃষ্টিরু বিভিন্ন প্রকার সময় নির্ঘণ্ট করা যাইছে। মুখ্য নির্বাচন অধিকারী এ সময় নির্ঘণ্ট করছেন এবং যাহা বিজ্ঞপ্তি যাহা আজ প্রকাশ পাইছে বিধিবদ্ধ বিজ্ঞপ্তি সেতিরে মধ্য এ নেই সূচনা দিয়া যাইছে। নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রে উমরকোট ঝরিগাঁ ডাবুগাঁ ও নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল সাতটার চারিটা যায় ভোট গ্রহণ করা যাব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় সকাল সাতটার পাঁচটা ভোট গ্রহণ হব বলে মধ্য যাহা বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। যে চারি সংসদীয় ক্ষেত্র বা অঠেইশ বিধানসভা ক্ষেত্র যে সংসদীয় ক্ষেত্র অধীনে আসছেন সেমান স্বতন্ত্র সময় মধ্য ধার্য করা যাইছে। কেউঠু কেতে সময়ের কেতে সময় পর্যন্ত ভোট গ্রহণ করা যাব সেই মুখ্য নির্বাচন অধিকারী যে সময় নির্ঘণ্ট করছেন সেতরে নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রর উমরকোট ঝরিগাঁ ডাবুগাঁ ও নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল সাতটার চারিটা যায় ভোট সংগ্রহ হব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় সাতটার পাঁচটা ভোট গ্রহণ হব। এটি আমি কই রখুছু যে পূর্ব যে সাধারণ নির্বাচন যেত হয়ে যেত সকাল সাতটার সন্ধ্যা ছটা যায় মতদান হয়ে থাকে কিন্তু এতে যে মুখ্য নির্বাচন অধিকারী সামান্য পরিবর্তন আনিছেন বিভিন্ন নির্বাচন মণ্ডলী পাই বিভিন্ন সময় মধ্য ধার্য করা যাইছে। যে প্রথম পর্যায়ে ওড়িশার যে চারি সংসদীয় ক্ষেত্র বা অঠেইশ বিধানসভা আসনরে যে নির্বাচন হওয়া যাচ্ছি আসন্তা তের তারিখে সেতরে কিছু সময় মধ্য বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি যাহা আমি লগাতার ভাবে আপনার কই রখুছু। নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রর উমরকোট ঝরিগাঁ ও ডাবুগাঁ নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল সাতটার চারিটা যায় ভোট গ্রহণ করা যাব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় সাতটার পাঁচটা ভোট গ্রহণ করা যাব। তবে যদি আমি পুরা ঘটনা উপরে নজর পকাইবা বা পুরা সময় উপরে নজর পকাইবা তবে আসন্তা মে 13 তারিখে ওড়িশার কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট এবং ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর অঠেইশটি বিধানসভা নির্বাচন মণ্ডলী ভোট গ্রহণ পাই বিধিবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। তবে কেউঠি কেউ সময় ভোট গ্রহণ করা যাব সেই মধ্য বিজ্ঞপ্তি দর্শা যাইছে। কলাহান্ডি লোকসভা ক্ষেত্রে থিবা নুয়াপড়া খড়িয়াল লাঞ্জিগড় বিধানসভা ক্ষেত্রে সকাল সাতটার অপরাহ্ন চারিটা যায় ভোট গ্রহণ করা যাব। সেইপরি জুনাগড় ধর্মগড় ভবানীপাটনা নরলার সকাল সাতটার পাঁচটা যায় ভোট গ্রহণ হব। সেপরি নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রে উমরকোট ঝরিগাঁ ও ডাবুগাঁ নবরঙ্গপুর বিধানসভা আসনরে সকাল সাতটার দিন চারিটা যায় ভোট সংগ্রহ করা যাব। সেপরি কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডায় সকাল সাতটার পাঁচটা যায় ভোট সরকারীঙ্ কার্যালয় পক্ষর বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া। প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে। এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ এবং এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে। মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট। কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর অঠেইশটি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব। অধিক আলোচনা করব আমার সিনিয়র রিপোর্টর জগদীশ দাস আমার সহ ফোন লাইনে যোড়ি হয়েছেন সূচনা পাই। জগদীশ, আমি আলোচনা করুলে ইয়ে বিধিবদ্ধ ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ পাইলা মুখ্য নির্বাচন অধিকারী পক্ষ নির্বাচন কমিশন পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। বিলকুল কুযাইপারিব যেহেতু চতুর্থ পর্যায়ে নির্বাচন পাই আজিঠার বিগুল বাজি সারি কহিলে অত্যুক্তি হব নাই এবং বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশ করা যাইছি। সেই ক্রমে যদি দেখিবা তাহলে আজি মধ্যে মুখ্য নির্বাচন অধিকারী যে রয়েছেন রাজ্যের সে মধ্যে এক সাংবাদিক সম্মেলনী করা যাচ্ছেন দিন 12টা সময়ে এবং সে সময় সে সবিশেষ তথ্য মধ্যে দেবে যে যেভাবে ভাবে রাজ্যের চারি সংসদীয় ক্ষেত্রে নির্বাচন হওয়া যাচ্ছে এবং অঠেইশটি বিধানসভা নির্বাচন মণ্ডলী এই যে চারি সংসদীয় ক্ষেত্র রয়েছে যে দেখিবা তাহলে ব্রহ্মপুর কোরাপুট নবরঙ্গপুর কলাহান্ডি এই চারি সংসদীয় ক্ষেত্রর অঠেইশটি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই মতদান গ্রহণ করা যাব এবং 13 তারিখে যেহেতু মে 13 তারিখে প্রথম পর্যায়ে নির্বাচন রাজ্যের অনুষ্ঠিত হওয়া যাচ্ছে তা পূর্বরই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে এবং যাহা বিজ্ঞপ্তিরে রয়েছে কার্যসূচি প্রার্থী মানে বিভিন্ন রাজনৈতিক দলর প্রার্থী হুম বা স্বাধীন প্রার্থী হুম সেমানে এপ্রিল 25 তারিখ সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করবে। সেইভাবে ভাবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ করা যাব এবং এপ্রিল 29 তারিখ সুদ্ধা
যদি কোণী প্রার্থী চাইবে প্রার্থীপত্র নিজের প্রত্যাহার করে পে তাপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা যাব ক্যাম্পেন মোড কু প্রার্থী মানে যাবে এবং এপ্রিল মে 13 তারিখে মতদান গ্রহণ করা যাব এই 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলে 4 সংসদীয় ক্ষেত্রে তেমনি রাজ্যের এসে সমস্ত প্রকার প্রস্তুতি করা যাই ভোটরমানঙ্কু সজাগ করিবা পাই বিভিন্ন ক্যাম্পেনিং মধ্যে আরম্ভ করা যাইছি ইলেকশন কমিশনক নির্দেশ ক্রমে যে মানে সরকারি ভোটর রয়েছেন্তি যে মানে ইলেকশন কার্যরে রহিবে যে মানে আক্রেডিটেশন জার্নালিস্ট অছন্তি সেমানক পাই মধ্যে কিভলি ব্যালট মাধ্যমে ভোট দান করা যাই পারিব সেমানক পাই সে ব্যবস্থা মধ্যে করা যাইছি তো বিধিবদ্ধ ভাবে যদি দেখিবা তাহলে সব প্রকার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে সুরক্ষা বলয় ভিতরে মধ্যে নির্বাচন মন্ডলী গুড়ক রয়েছে এবং অবাধ মুক্ত নিরপেক্ষ কিভাবে নির্বাচন হব সেপাই মধ্যে গুরুত্ব দিয়া যাচ্ছি এবং বিশেষ করে এইথর বিশেষ করে যদি দেখিবা তাহলে ভোটর মানুষ অধিক মাত্রার কিভাবে ইনভলভ করা যাই পারিব সজাগ করা যাচ্ছে সেপাই আওয়ার করা যাচ্ছে সচেতন করা যাচ্ছে বিভিন্ন ক্যাম্পেনিং করা যাচ্ছে এবং যে মানে আইকন রয়েছে সেমানক আপিল মধ্যে নিয়া যাচ্ছে ভিডিও মেসেজ মাধ্যমে তো মোটামুটি ভাবে যদি দেখিবা তাহলে নির্বাচন তো আরম্ভ হয়ে সারিছে দেশে এবং ওড়িশার প্রথম পর্যায়ে নির্বাচন বিগুল আজিঠার বাজুছি যে মানে প্রার্থী রয়েছে সেমানে নিজের প্রস্তুতি আরম্ভ করছেন বিভিন্ন রাজনৈতিক দল কথা যদি দেখিবা তাহলে সেমানে মধ্যে প্রায় প্রায় প্রার্থী দিয়ে সারিছেন্তি প্রমুখ রাজনৈতিক দল কথা যদি দেখিবা বিজেডি বিজেপি কংগ্রেস গতকালি আপ মধ্যে নিজের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তথাপি প্রথম পর্যায়ের কিছু সিট বাকি রয়েছে সেসব সিট্রে খুব শীঘ্র রাজনৈতিক দলগুলো নিজের প্রার্থীপত্র বা প্রার্থীঙ্কর নামাঙ্কন দাখল করবে তাপরে ক্যাম্পেইন মোড বিলকুল জগদীশ যা আপনার কহুচন্তি যে বিধিবদ্ধ যদিও বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি এবং বাকি বলকা সিট যেগুলো রয়েছে খুব শীঘ্র সেতরে মধ্যে ডিক্লার হব আপনি আমার সহিত যোড়ি হয়ে রইথান্তু নিশ্চিত রূপে আমি আপনার পাখক ফেরিবু দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আজি প্রকাশ পাইলা গ্যাজেট বিজ্ঞপ্তি 10 রাজ্যের 96 লোকসভা আসন বা আমি কইপারিবা মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় পক্ষর এই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি এসব আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ ও এপ্রিল 29 তারিখে প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা যাব কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব যা আম সিনিয়র রিপোর্টর জগদীশ দাসক সহিত মধ্য আমি এনে আলোচনা মধ্য করুতলে যে দেশের চতুর্থ এবং রাজ্যের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আজি প্রকাশ পাইছি বিধিবদ্ধ প্রকাশ পাইছি বিজ্ঞপ্তি মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় পক্ষর বিজ্ঞপ্তি এই প্রকাশ পাইছে জগদীশ দাস আমার সহ যোড়ি হয়ে রয়েছেন আমার সিনিয়র রিপোর্টর অধিক আলোচনা মধ্যে আমি করুলে সে নিয়ে জগদীশ আমি আলোচনা করুলে যে বাকি বলকা যে প্রার্থীগুড়িক রয়েছে বা যে রাজনৈতিক দলগুড়িক প্রার্থী ঘোষণা এপর্যন্ত করে না এই যে প্রথম পর্যায়ে যে সংসদীয় ক্ষেত্রে 4 যে সংসদীয় ক্ষেত্র প্রথম পর্যায়ে ভোট রয়েছে ইয়ে কেবে সুদ্ধা ঘোষণা করবে এবং আউ নির্বাচন কু নেই মুখ্য নির্বাচন অধিকারী যা আপনার কৌলে সূচনা দৌলে 12টা বেড়ে সাংবাদিক সম্মেলনী ডাকি এবং সেতরে বিস্তৃত সূচনা দেবে যেহেতু খরা হচ্ছে গরম হচ্ছে কিভাবে ভাবে ভোটর মানে ভোট গ্রহণ কেন্দ্রকু যাবে ভোট কিভাবে ভাবে দেবে এ নিয়ে কিছু স্বতন্ত্র ব্যবস্থা কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে আপনি জানিছেন যে বিগত দিন মানুষের যেভাবে ভাবে মডেল সেন্টার ভোট গ্রহণ সেন্টার স্থাপন করা যাই এথর মধ্যে সেইভাবে ভাবে মডেল বুথ মধ্যে প্রতিষ্ঠা করা যাব পিঙ্ক বুথ এইসব বুথ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে যে মানে ভোটর অনেক সে আকৃষ্ট হবে আসবে এবং তা সহ যে গরম গুড়গুড়ি কথা কৌশল সেপাই মধ্যে মজুদ রাখা ডাক্তারী দল মধ্যে সেটা রহবে তা সহ ওআরএস পা এইসব যেমি মজুদ রহব যথেষ্ট পরিমাণে যে ভোটদান আসবে যে মতদাতা আসবে সেমান যেমি অংশুঘাতর শিকার নহবে সংস্রোক শিকার নহবে সেপাই মধ্যে গুরুত্ব দিয়েছে নির্দেশনা জারি করাইছে তো ইয়ারি ভিতরে আউ গোটে খবর মধ্যে আসি পৌঁছুছি যে ওড়িশার এই যে 28টি বিধানসভা নির্বাচন মণ্ডলে নির্বাচন হওয়ার যাচ্ছি তার টাইমিং মধ্যে আমি দেখিপারিবা যে যা নির্বাচন কমিশন পাখু আসুচি যদি নয়াপড়া কথা দেখিবা তাহলে কিছু জায়গায় সকাল 7-4 পর্যন্ত চালিব আউ কিছু জায়গায় সকাল 7-5টা পর্যন্ত চালিব অর্থাৎ কিছু সংবেদনশীল বুথ রয়েছে যেটি অধিক মাত্রার ভোটদানর সম্ভাবনা রয়েছে কিন্তু আসিপার না লোকে তেমনি আউ 1 ঘন্টা বড়া যাই সেইভাবে ভাবে যদি দেখা কিছু স্থল বিশেষে মধ্যে সকাল 7টার আরম্ভ করি সন্ধ্যা 6টা পর্যন্ত যদি ছত্রপুর কথা দেখিবা ছত্রপুর আসেম্বলি কনস্টিটুয়েন্সি সেখানে সকাল জগদীশ আমি টিকে ফেরিবু আপনার পাখক কিন্তু যা আপনার মধ্যে সূচনা দৌলে যা অপডেট রয়েছে আসন্তা মে 13 ওড়িশার কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর
ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ। ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏବଂ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ରହୁଛି, ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଯେହେତୁ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପ୍ରକାଶ ପାଇଛି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରୁ, ଏବଂ ସେଥିରେ ଯାହା ଦର୍ଶାଯାଇଛି ଯେ ମେ 13 ତାରିଖରେ ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ରହିଛି ରାଜ୍ୟରେ, ସେଥିରେ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏବଂ ଏଥିପାଇଁ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, କିଛି ଜାଗାରେ କିଛି ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ବା ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଳ ଏବଂ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଏ ନେଇ, ଇଏ କେବଳ ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ପାଇଁ ନା ଅନ୍ୟ କୌଣସି କାରଣ ରହିଛି? ଦେଖନ୍ତୁ, 2-3 ତାର ଦିଗ ରହିଛି। ଗୋଟିଏ ହେଉଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍, ଅନ୍ୟ ପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ଥାଇପାରେ। ତ ଏସବୁ ଦିଗକୁ ଦେଖିକି ଯେଭଳି ଭାବେ ଭୋଟଦାନ ବାଧାପ୍ରାପ୍ତ ନ ହେବ, ମତଦାତା ଯେଉଁମାନେ ଆସିବେ ସେମାନେ ଯେମିତି ଫେରି ନ ଯାଆନ୍ତି, ଏବଂ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେତେବେଳେ ମତଦାତାମାନେ ଆସିବାର ଇଏ ହେଉଛି ଶେଷ ସମୟ, ଅର୍ଥାତ୍ ଯଦି ଗୋପାଳପୁର କଥା ଦେଖିବା, ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା, ବରହମପୁର କଥା ଦେଖିବା, ଦିଗପହଣ୍ଡି, ଟିକିଟି, ଏସବୁ ଜାଗା ଗୁଡ଼ିକରେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ଅଧିକ ରହିଛି। ଏବଂ ସେଠାରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରିଛନ୍ତି କମିଶନ ଯେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ ସକାଳ 7ରୁ ସନ୍ଧ୍ୟା 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁମାନେ ହିଁ କ୍ୟାମ୍ପସରେ ଉପସ୍ଥିତ ଥିବେ, ତାପରେ ସନ୍ଧ୍ୟା 6 ପରେ କ୍ୟାମ୍ପସକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ ବା ଭୋଟଦାନ କେନ୍ଦ୍ରକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଉପସ୍ଥିତ ଥିବେ ସେମାନଙ୍କର ମତଦାନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିବ, ଅର୍ଥାତ୍ ସେ ପ୍ରୋସେସ୍ ଜାରି ରହିବ, କିନ୍ତୁ ତାପରେ ଆଉ କାହାକୁ ସନ୍ଧ୍ୟା 6 ପରେ ଆଉ କାହାକୁ ଆଲାଉ କରାଯିବନି ଭିତରକୁ ମତଦାନ କରିବା ପାଇଁ। ସେଇଭଳି ଭାବରେ ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଦେଖିବା ତାହେଲେ ଗୁଣପୁର କଥା କୁହନ୍ତୁ, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା, ଏସବୁ ଜାଗାରେ 5ଟା ସନ୍ଧ୍ୟା 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ, କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀପୁରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅପରାହ୍ନ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ସଂଗ୍ରହ କରାଯିବ। ସେଭଳି ଭାବେ ଜୟପୁର ଆସେମ୍ବ୍ଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି 7ଟାରୁ 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ ଜୟପୁର ଉପରେ ବେଶୀ ଫୋକସ୍ ରହୁଛି, ସେଠି ଲଢ଼େଇ ମଧ୍ୟ ଟକ୍କର ଜୋରଦାର ହେବାର ରହିଛି, ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ରହିଛି। ତେଣୁକରି ସକାଳ 7ରୁ 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠାରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରାଯାଇଛି, ଏବଂ ଯେହେତୁ ମାଓ ଅଧିଷ୍ଠିତ ଏରିଆ ମଧ୍ୟ କିଛି ମାତ୍ରାରେ ଆସୁଛି, ତାକୁ ମଧ୍ୟ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏଭଳି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। କୋରାପୁଟ ମଧ୍ୟ ଦେଖିବା, ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ସକାଳ 7ରୁ ସନ୍ଧ୍ୟା 5 ପର୍ଯ୍ୟନ୍ତ, ପଟ୍ଟାଙ୍ଗୀରେ କିନ୍ତୁ ସକାଳ 7ରୁ ଅପରାହ୍ନ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ। ତ ଇଏ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯାହା ବିଜ୍ଞପ୍ତି ଆସିଛି ଏକଦମ ସମୟ ସାରଣୀ ସହ ଆସିଛି, କୋଉଠି କୋଉ ବୁଥରେ ବା କୋଉ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆସିବ, କେତେଟାରୁ କେତେଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ତାର ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତି ଜରିଆରେ ପ୍ରକାଶ କରାଯାଇଛି, ଏବଂ କିଭଳି ଭାବରେ ସ୍ମୁଥଲି କଣ୍ଡକ୍ଟ କରାଯିବ ଇଲେକ୍ସନ ପ୍ରୋସେସକୁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ସବୁ ତଥ୍ୟ ଦିଆଯାଇଛି। ବିଲକୁଲ, ଆମେ ଆଉଥରେ କହି ରଖୁଛୁ ଯେ ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ମଧ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ ଯାହା ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ଆମର ସିନିୟର ରିପୋର୍ଟର ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ଜୟପୁର ଯାହା ରହିଛି, କୋରାପୁଟ କଥା କୁହନ୍ତୁ, 7ଟାରୁ 6ଟା ଏଠି ମତଦାନ କରାଯିବ। ଏଭଳି ଭାବରେ ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ, ବିଭିନ୍ନ ଲୋକସଭା ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, ଏବଂ ବିଜ୍ଞପ୍ତିରେ ଏ ସମୟକୁ ମଧ୍ୟ ଦର୍ଶାଯାଇଛି। କେଉଁଠି ଲୋକ ସଂଖ୍ୟାକୁ ଦେଖି, କେଉଁଠି ମାଓ ଅଧିଷ୍ଠିତ ଅଞ୍ଚଳ, କେଉଁଠି ସୁରକ୍ଷା ଦୃଷ୍ଟିରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଏ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି। ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ଡାବୁଗାଁ ଓ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ।
ସେପରି କୋଟପାଡ଼ ମାଲକାନଗିରି ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ବୋଲି ମଧ୍ୟ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ପାଇଛି। ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ବା 28 ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଅଧୀନରେ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ସମୟ ମଧ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। କେଉଁଠୁ କେତେ ସମୟରୁ କେତେ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ ସେ ନେଇ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି ସେଥିରେ ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ ଝରିଗାଁ ଡାବୁଗାଁ ଓ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସଂଗ୍ରହ ହେବ। ସେହିପରି କୋଟପାଡ଼ ମାଲକାନଗିରି ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏଠି ଆମେ କହି ରଖୁଛୁ ଯେ ପୂର୍ବରୁ ଯେଉଁ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଯେତେବେଳେ ହୋଇଥାଏ ଯେତେବେଳେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଯାଏଁ ମତଦାନ ହୋଇଥାଏ କିନ୍ତୁ ଏଥିରେ ଯେଉଁ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ସାମାନ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛନ୍ତି ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ବିଭିନ୍ନ ସମୟ ମଧ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ ଦେଶରେ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ପାଇଁ ପ୍ରକାଶ ପାଇଲା ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି। ମେ 13ରେ 10 ରାଜ୍ୟର 96 ଲୋକସଭା ସିଟ୍ରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଯାଏଁ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଭୋଟିଂ ଟାଇମ୍। କାଲି ଫାଷ୍ଟ ଫେଜ୍ରେ ତାମିଲନାଡ଼ୁ 39 ସହ 21 ରାଜ୍ୟରେ 102 ଆସନରେ ଇଲେକ୍ସନ୍। ଓଡ଼ିଶାରେ ମେ 13ରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍। ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 MLA ସିଟ୍ରେ ମତଦାନ। ମାଓପ୍ରବଣ ଉମରକୋଟ ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ସହ ଗଜପତି ମୋହନାରେ ସକାଳ 7ରୁ 4ଟା ଯାଏଁ ମତଦାନ। ଆଜିଠୁ 25 ଯାଏଁ ନାମାଙ୍କନ। ସାରା ରାଜ୍ୟରେ ଜାରି ରହିଛି ନିଆଁ ବର୍ଷା। ପାଣିପାଗ ବିଭାଗର ଚେତାବନୀ, 22 ଯାଏଁ ନାହିଁ ନିସ୍ତାର, ଅସ୍ତବ୍ୟସ୍ତ କରିବ ଗୁଳୁଗୁଳି। ଆଜି 24 ଜିଲ୍ଲାକୁ ହିଟ୍ ୱେଭ୍ ୱାର୍ଣ୍ଣିଂ। କାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଲଚେର ଥିଲା ସବୁଠୁ ଉତ୍ତପ୍ତ। 3 ଦିନ ଯାଏଁ ହୋଇଛି ସ୍କୁଲ ଶ୍ରମିକଙ୍କ ମୃତ୍ୟୁ। ମୃତକ ବିହାରର ଶ୍ରମିକ ହୋଇଥିବା ସୂଚନା। ଘଟଣା ପରେ ସର୍ଚ୍ଚ ଅପରେସନ ଜୋରଦାର। ମାସକ ଭିତରେ ଦ୍ୱିତୀୟ ଥର ଲାଗି ପ୍ରବାସୀଙ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କଲେଣି ଉଗ୍ରବାଦୀ। ଅଙ୍ଗଦାନ କରି ଅମର। ବ୍ରେନ୍ ଷ୍ଟ୍ରୋକ୍ରେ ମୃତ୍ୟୁ ପରେ 2ଟି ଯାକ କିଡ୍ନି ଓ ଲିଭର ଦେଇ 3 ଜଣଙ୍କୁ ନୂଆ ଜୀବନ ଦେଲେ ମହିଳା ସଂଯୁକ୍ତା ପାତ୍ର। ଏସ୍ସିବିର ନେଫ୍ରୋଲୋଜି ଓ ୟୁରୋଲୋଜି ଡାକ୍ତରଙ୍କ ମିଳିତ ଉଦ୍ୟମରେ ହୋଇଛି କିଡ୍ନି ପ୍ରତ୍ୟାରୋପଣ। ଆଇପିଏଲ୍ରେ ଆଜି ପଞ୍ଜାବ କିଙ୍ଗ୍ସ ଏବଂ ମୁମ୍ବାଇ ଇଣ୍ଡିଆନ୍ସ ମଧ୍ୟରେ ଟକ୍କର। ଚଣ୍ଡୀଗଡ଼ରେ ସନ୍ଧ୍ୟା 7:30ରେ ହାଇ ଭୋଲ୍ଟେଜ୍ ମ୍ୟାଚ୍। ଏପଟେ ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସକୁ 6 ୱିକେଟ୍ରେ ପରାସ୍ତ କଲା ଦିଲ୍ଲୀ କ୍ୟାପିଟାଲ୍ସ। ଏବଂ ଆରମ୍ଭ ହେଲା ପୁରୀର ପାରମ୍ପରିକ ପ୍ରସିଦ୍ଧ ସାହିଜାତ। ରାମନବମୀରେ ମନମୋହିଲା କାଳିକା ଦେବୀ ସାହିର ନବଶିରା ନୃତ୍ୟ। ବୀରବାଦ୍ୟର ତାଳେ ତାଳେ ନାଗା ଠାଣିରେ ଦୁଲୁକିବ ସାହିଦାନ, ଝଲସିବ ସମର କଳାର ନିଦର୍ଶନ। ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଖବର। ଦେଶର ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ 29 ତାରିଖରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13ରେ ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ରହିଛି। କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ମେ 13ରେ ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ। ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠୁ କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା ଖଡ଼ିଆଲ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି ଜୁନାଗଡ଼ ଧର୍ମଗଡ଼ ଭବାନୀପାଟଣା ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି କୋଟପାଡ଼ ମାଲକାନଗିରି ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଛତ୍ରପୁର ଗୋପାଳପୁର ବ୍ରହ୍ମପୁର ଦିଗପହଣ୍ଡି ଚିକିଟି ପାରଳାଖେମୁଣ୍ଡିରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଏବଂ କେବଳ
ମୋହନାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଗୁଣୁପୁର, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା ଓ କୋରାପୁଟ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି ଲକ୍ଷ୍ମୀପୁର ଓ ପଟାଙ୍ଗୀରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଓ ଜୟପୁର ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ଆଲୋଚନା କରିବା ଆମ ସହିତ ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଅଧିକ ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ପୂର୍ବ ବୁଲେଟିନ୍ରେ ବିଧିବଦ୍ଧ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯାହା ସମୟ ମଧ୍ୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି। କିଛି କିଛି ସ୍ଥାନରେ 7ଟାରୁ 4ଟା, 7ଟାରୁ 5ଟା ଏମିତି ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି ଏବଂ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଟାଇମିଂ ଯାହା ରହିଥାଏ 7ଟାରୁ 6ଟା ଏମିତି ବି ଅନେକ ଜାଗାରେ ରହିଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯାଇଛି ଏବଂ ସେଥିପାଇଁ ନିର୍ବାଚନୀ ବିଗୁଲ ମଧ୍ୟ ବାଜିଛି ବୋଲି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। ଏବଂ ଦେଶର ଇଏ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ କିନ୍ତୁ ରାଜ୍ୟରେ ଇଏ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ, ଅର୍ଥାତ୍ ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଇଲେକ୍ସନ ଯାହାକି ମେ 13 ତାରିଖରେ ହେବାକୁ ଯାଉଛି, ସେଥିପାଇଁ ଇଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଉଛି। ଏବଂ ଆଉ କିଛି ସମୟ ପରେ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ, ରାଜ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯିବ। ଅପରପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ଯୋଉ 4ଟି ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର, କଳାହାଣ୍ଡି, କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, ବରହମପୁର, ଏ 4ଟି ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମତଦାନ ସଂଗ୍ରହ କରାଯିବ। ତ ଏଥିପାଇଁ ସବୁ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି କରାଯାଇଛି। ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ, ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ, ଏସବୁ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଯେଉଁମାନେ ପ୍ରାର୍ଥୀ ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଆଜିଠାରୁ ଆବେଦନ କରିପାରିବେ, ନାମାଙ୍କନ ପତ୍ର ଭରିପାରିବେ ଏବଂ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ନିଜର ପ୍ରାର୍ଥୀ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିପାରିବେ। ସେଭଳି ଭାବେ 26ରେ ଯଦି ଦେଖିବେ ତାହେଲେ ସ୍କ୍ରୁଟିନି ବା ଯାଞ୍ଚ ପ୍ରକ୍ରିୟା କରାଯିବ। 29 ତାରିଖ ସୁଦ୍ଧା ପ୍ରାର୍ଥୀମାନେ ଚାହିଁଲେ ନିଜର ପ୍ରାର୍ଥୀପତ୍ରକୁ ୱିଡ୍ର କରିପାରିବେ ବା ପ୍ରଚାର କରିପାରିବେ। ତାପରେ ଚୂଡ଼ାନ୍ତ ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ପ୍ରକାଶ କରାଯିବ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ଼କୁ ଯିବେ ସବୁ ପ୍ରାର୍ଥୀ। ତ ଏଥିପାଇଁ ପୁରା ବିଧିବଦ୍ଧ ଯୋଉ ସାରଣୀ, ସମୟ ସାରଣୀ ରହିଛି ତାହା ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। କୋଉ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ, କୋଉ ବୁଥ୍ରେ କେତେ ସମୟରୁ କେତେ ସମୟ କରାଯିବ, ଅର୍ଥାତ୍ ଗୋଟେ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଟାଇମ୍ ଯାହା ରହିଛି ସକାଳ 7ରୁ ତ ଆରମ୍ଭ ହେବ, କିନ୍ତୁ ସ୍ଥଳ ବିଶେଷରେ କେଉଁଠି 7ଟାରୁ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ, କେଉଁଠି 7ଟାରୁ 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ କିଛି କିଛି ସ୍ଥାନରେ 7ଟାରୁ 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ, ଏ ନେଇ ମଧ୍ୟ ସାରଣୀ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ଅପରପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଆଜିଠାରୁ କୋଉଠି ନା କୋଉଠି ପ୍ରତି ରାଜନୈତିକ ଦଳରେ ଆହୁରି ସକ୍ରିୟତା ବଢ଼ିଯିବ। ଯୋଉ ପ୍ରାର୍ଥୀମାନେ ରହିଛନ୍ତି, ଯୋଉମାନଙ୍କର ନାଁ ଘୋଷଣା କରାଯାଇଛି ଦଳ ପକ୍ଷରୁ ଏବଂ ଆଉ କିଛି କିଛି ଗୋଟିଏ ଦୁଇଟି ସ୍ଥାନରେ ମଧ୍ୟ ଦଳ ପକ୍ଷରୁ ଦିଆଯାଇ ନାହିଁ ପ୍ରାର୍ଥୀ, ତ ସେମାନେ ମଧ୍ୟ ଖୁବ୍ ଶୀଘ୍ର ପ୍ରାର୍ଥୀଙ୍କ ନାଁ ଘୋଷଣା କରି ଇଲେକ୍ସନ୍ ମୋଡ଼କୁ ଯିବେ, କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ଼କୁ ଯିବେ। ତ ଇଏ ହେଉଛି ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଇଲେକ୍ସନ୍ ପ୍ରକ୍ରିୟା ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଓଡ଼ିଶାରେ ହେବାକୁ ଯାଉଛି। ଯଦି ସେ ଯୋଉ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, ଅର୍ଥାତ୍ କେଉଁଠି 7ଟାରୁ 4ଟା, କେଉଁଠି 7ଟାରୁ 5ଟା, କେଉଁଠି ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଟାଇମିଂ 7ଟାରୁ 6ଟା ରହିଛି, ଇଏ ପ୍ରକ୍ରିୟାକରଣ ଯାହା କରାଯାଇଛି ଇଏ କେବଳ ଭୋଟିଂକୁ ଦେଖି, ଜନସଂଖ୍ୟାକୁ ଦେଖି ନା ଆଉ କ'ଣ କ'ଣ କାରଣ ରହିଛି ୟା ପଛରେ? ଦେଖନ୍ତୁ, ଏହାର ପ୍ରମୁଖ 2-3ଟି କାରଣ ରହିଛି। ଗୋଟିଏ ହେଉଛି ମା ଅଧିଷ୍ଠିତ ଅଞ୍ଚଳ, ଯୋଉଠିକି ଅଧିକ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ କରିବା ସୁରକ୍ଷିତ ରୁହେ, ସେସବୁ ଜାଗାରେ ପାଖାପାଖି 7ଟାରୁ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ କରାଯାଉଛି, କିଛି ସ୍ଥାନରେ 7ଟାରୁ 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ କରାଯାଉଛି। କିନ୍ତୁ ଯୋଉ ସବୁ ସ୍ଥାନରେ ଅଧିକ ଭୋଟର ଅଛନ୍ତି, ଯୋଉ ସବୁ ସ୍ଥାନରେ ଅଧିକ ମତଦାନ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ସେସବୁ ବୁଥ୍ ଗୁଡ଼ିକରେ ବା ସେସବୁ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ବୁଥ୍ କେନ୍ଦ୍ରରେ ପାଖାପାଖି 7ଟାରୁ 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, ଅର୍ଥାତ୍ 7ଟାରୁ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ସ୍ଥାନରେ, 7ଟାରୁ 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ସ୍ଥାନରେ ଏବଂ 7ଟାରୁ 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ସ୍ଥାନରେ। କିନ୍ତୁ ଯେକୌଣସି ଭୋଟର 6ଟା ସୁଦ୍ଧା ଭୋଟ୍ ବା ମତଦାନ କେନ୍ଦ୍ର ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିଥିବା ଦରକାର, ତାପରେ ଆଉ କାହାରିକି ଆଲାଉ କରାଯାଉନି। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଭୋଟ୍ ଦାନ ପାଇଁ କ୍ୟାମ୍ପସକୁ ବା ଭୋଟ୍ କେନ୍ଦ୍ରକୁ ପ୍ରବେଶ କରିସାରିଥିବେ 6ଟା ସୁଦ୍ଧା, ସେମାନେ 6ଟା ପରେ ମଧ୍ୟ ମତଦାନ କରିପାରିବେ, ଏ ସ୍ପଷ୍ଟତା ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ଅଣାଯାଇଛି। ତ ଏ ନେଇ କୌଣସି ଦ୍ୱନ୍ଦ୍ୱ ରହିବା ଉଚିତ ନୁହେଁ, କିନ୍ତୁ ସମସ୍ତେ 6ଟା ଭିତରେ ବା ଯୋଉ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇ ତାରି ଭିତରେ ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଉପସ୍ଥିତ ରହିବା ଦରକାର। ଅପରପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ଆଜି ଏକ ବିଧିବଦ୍ଧ ସାମାଜିକ ସମ୍ମିଳନୀ ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି, ଯେଉଁଥିରେ ଆଉ ଟିକେ ସ୍ପଷ୍ଟତା ଆଣିବେ ଯେ କେଉଁ ସବୁ ବୁଥ୍ ସମ୍ବେଦନଶୀଳ ରହିଛି, ସେଠି କେତେ ପର୍ଯ୍ୟାୟରେ ଫୋର୍ସ ରହିବେ, ସେଣ୍ଟ୍ରାଲ ଫୋର୍ସ କେତେ ନିୟୋଜିତ ହୋଇଛନ୍ତି, ତା ସହିତ ରାଜ୍ୟ ସୁରକ୍ଷା ବଳ ବା ରାଜ୍ୟ ପୋଲିସ କ'ଣ ସବୁ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଏବଂ ଯୋଉମାନେ
ব্যালট পেপর রয়েছে যে ইলেকশন ডিউটি রয়েছে যে সতায়ু বিলকুল পুরা প্রক্রিয়া কু নেই স্পষ্টতা আসবা কু আও অল্প সময় বাকি অছি এবং মুখ্য নির্বাচন অধিকারী রাজ্যর যে রয়েছেন্তি খুব কম সময় ভিতরে সে মধ্য এক সাংবাদিক সম্মেলন করবে এবং বিস্তৃত সূচনা দেবে কেউ বুথরে কতটারু কতটা যায় ভোটিং রয়েছে সংবেদনশীল বুথ কেউগুড়ি রয়েছে মাও প্রবণ অঞ্চলের কিভাবে ভোটিং করা যাব সুরক্ষা ব্যবস্থা কু কিভাবে কড়াকড়ি করা যাব এসবু নেই বিধিবদ্ধ ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া পরে এবং আজ মুখ্য নির্বাচন অধিকারী খুব কম সময় ভিতরে যা রয়েছে যা আমার সিনিয়র রিপোর্টর জগদীশ দাস সূচনা দিয়ে এনেই সে ঘোষণা করে পারেন বহু বহু ধন্যবাদ জগদীশ আপনার অধিক সূচনা দেশের প্রথম পর্যায়ে নির্বাচন পাই আসন্তা কালি পড়িব ভোট আজিঠু বুথ অভিমুখে যাবে পোলিং পার্টি প্রথম পর্যায়ে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলর মোট 102 সিট পাই ভোটিং হব তামিলনাড়ুর সমস্ত 39 সিট রাজস্থানর 12 উত্তরপ্রদেশর 8টি মধ্যপ্রদেশর 6টি আসাম মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডর 5টি লেখায়ে সিটে ভোটিং হব সেইপরি পুডুচেরি লাক্ষাদ্বীপ জম্মু কাশ্মীর আন্ডামান ও নিকোবর দ্বীপর গোটিয়ে লেখায়ে সিটে বি মতদান সাব্যস্ত করবে জনতা তাস ছত্তিশগড়ের মা প্রবণ বস্তরের বি প্রথম পর্যায়ে ভোট পড়ব প্রথম পর্যায়ে বিগ ফাইট্রে ভাগ্য পরীক্ষা করবে বিহার জামুইরু এলজেপি মুখ্য চিরাগ পাশওয়ান মধ্যপ্রদেশ ছিন্দওয়াড়ার পূর্বতন মুখ্যমন্ত্রী কমলনাথক পুয় নকুল নাথ কোয়েম্বাটুর তামিলনাড়ু বিজেপি মুখ্য কে আন্নামালাই সেইপরি প্রথম পর্যায়ে চেন্নাই সাউথ্রু তেলেঙ্গানার পূর্বতন রাজ্যপাল টি সুন্দর রাজন থুতুকুড়ি কানিময়ী এবং কুচবিহার নিশিত প্রমাণিক ভি অনেক হেভিওয়েট ভাগ্য পরীক্ষা হব সময় ব্রেকর ব্রেক পরে খুব শীঘ্র ফেরছ Coming up next, brought to you by Arundhati Jewelers. Coming up next, brought to you by Arundhati Jewelers from Five Star Promise. Ame Achana. বুঝিগলি স্যার তা ভোট নিশ্চয় দেব যা ঠিক ভাবুছ ভোট সলিড বাঙ্গর সিমেন্ট প্রার্থনা দেখা যাই নথায় কিন্তু এহার প্রভাব বহুত দূর পহঞ্চি থাকে জেড ব্ল্যাক 3-in-1 প্রিমিয়াম আগরবতি প্রার্থনা হেব স্বীকার হাথো পে উতরে প্যার কে কহ রে রা স্যার 5 মিনিট মে শুট শুরু হোনে ওয়ালা হাই ক্যান আই বোরো ইয়োর জেট বল শিওর মানে তো সুনো অক্ষয় ইজ নেভার লেট আপনি সহি শুনে আই অলওয়েজ কাম অন টাইম ফিট হ্যাভ আস ডলার বিগ বস ও এ বর্ষ যা লাভ হইছি আমি তাকু সুধরে নিবেশ করিবা তার সুধ পয়সা প্রতি মাসে আসুব যদি নিয়মিত আয় চাহিদা তবে আপনার এই পয়সা ফিক্সড ইনকম ফান্ডস রাখুন কিন্তু সেগুড়ি কোণ সেগুড়ি এক প্রকার মিউচুয়াল ফান্ড
ମ୍ୟୁଚୁଆଲ ଫଣ୍ଡସ୍ ରୁ କେବେ ଫିକ୍ସଡ୍ ଇନକମ୍ ମିଳେ କି? ଫିକ୍ସଡ୍ ଇନକମ୍ ମ୍ୟୁଚୁଆଲ ଫଣ୍ଡସ୍ ବଛା ବଛା ସୁଧ ଦେଉଥିବା କମ୍ପାନୀ ବଣ୍ଡସ୍, ସରକାରୀ ବଣ୍ଡସ୍ ଆଉ ମନି ମାର୍କେଟରେ ନିବେଶ କରନ୍ତି। ଇକ୍ୱିଟି ମାର୍କେଟରେ ନୁହେଁ, ସିଷ୍ଟମେଟିକ୍ ୱିଡ୍ରଲ୍ ପ୍ଲାନ୍ସ ଜରିଆରେ ଆପଣଙ୍କୁ ଠିକ୍ ସମୟରେ ଫିକ୍ସଡ୍ ଆମାଉଣ୍ଟ ବି ଆସୁଥିବ। ମ୍ୟୁଚୁଆଲ ଫଣ୍ଡସ୍ ରେ ଫିକ୍ସଡ୍ ଇନକମ୍ ର କଥା, ଠିକ୍ କଥା, ୱଣ୍ଡରଫୁଲ। ମ୍ୟୁଚୁଆଲ ଫଣ୍ଡ ନିବେଶ ବଜାର ବିପଦ ଗୁଡ଼ିକର ଅଧୀନ, ଯୋଜନା ସହିତ ଜଡ଼ିତ ସମସ୍ତ ଦଲିଲ ଗୁଡ଼ିକୁ ଧ୍ୟାନ ଦେଇ ପଢ଼ନ୍ତୁ। राजनिवास प्रीमियम इलायची, भावना जे करे राज। तुम नेक्स्ट शिफ्ट में आना सर, प्लीज कम। हम दोनों नेक्स्ट। सक्सेस शुड नॉट गो टू योर हेड बट टू योर हार्ट। डेनवर, द सेंट ऑफ माय सक्सेस। पायलट हो? यस सर। बहुत उड़ रहे हो। ग्रेट डन। आई होप प्रिया सेज यस। ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଏବଂ ଏପ୍ରିଲ 29ରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଅଧିକ ଆଲୋଚନା କରିବା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଇଏ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପକ୍ଷରୁ, ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜିଠାରୁ ବିଗୁଲ ବାଜି ସାରିଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ ଏବଂ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ସେହି କ୍ରମରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଆଜି ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ରାଜ୍ୟର, ସେ ମଧ୍ୟ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ଦିନ 12 ସମୟରେ ଏବଂ ସେ ସମୟରେ ସେ ସବିଶେଷ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଦେବେ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ରାଜ୍ୟର 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଏବଂ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, ଏଇ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ରହିଛି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ବରହମପୁର, କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, କଳାହାଣ୍ଡି ଏଇ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏବଂ 13 ତାରିଖରେ, ଯେହେତୁ ମେ 13 ତାରିଖରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ରାଜ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଯାଉଛି, ତା ପୂର୍ବରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯାଉଛି ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ରହିଛି କାର୍ଯ୍ୟସୂଚୀ, ପ୍ରାର୍ଥୀମାନେ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ ବା ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ, ସେମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ସୁଦ୍ଧା ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ସେହିଭଳି ଭାବରେ ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ କରାଯିବ ଏବଂ ଏପ୍ରିଲ 29 ତାରିଖ ସୁଦ୍ଧା ଯଦି କୌଣସି ପ୍ରାର୍ଥୀ ଚାହିଁବେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ନିଜର ପ୍ରତ୍ୟାହାର କରିପାରିବେ। ତାପରେ ଚୂଡ଼ାନ୍ତ ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ପ୍ରକାଶ କରାଯିବ, କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ଼କୁ ପ୍ରାର୍ଥୀମାନେ ଯିବେ ଏବଂ ଏପ୍ରିଲ ମେ 13 ତାରିଖରେ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏଇ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ। ତେଣୁକରି ରାଜ୍ୟରେ ଏଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି କରାଯାଇଛି, ଭୋଟରମାନଙ୍କୁ ସଜାଗ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଇଲେକ୍ସନ କମିଶନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଯେଉଁମାନେ 27 ଭୋଟର ରହିଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଇଲେକ୍ସନ କାର୍ଯ୍ୟରେ ରହିବେ, ଯେଉଁମାନେ ଆକ୍ରିଡେସନ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ କିଭଳି ବ୍ୟାଲଟ ମାଧ୍ୟମରେ ଭୋଟ ଦାନ କରାଯାଇପାରିବ ସେମାନଙ୍କ ପାଇଁ ସେ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସବୁ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟରେ, ସୁରକ୍ଷା ବଳୟ ଭିତରେ ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଗୁଡ଼ାକ ରହିଛି ଏବଂ ଅବାଧ ମୁକ୍ତ ନିରପେକ୍ଷ କିଭଳି ନିର୍ବାଚନ ହେବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି ଏବଂ ବିଶେଷ କରି ଏଇଥର ବିଶେଷ କରି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରମାନଙ୍କୁ ଅଧିକ ମାତ୍ରାରେ କିଭଳି ଇନଭଲ୍ଭ କରାଯାଇପାରିବ ସଜାଗ କରାଯାଉଛି, ସେଥିପାଇଁ ଆୱେର କରାଯାଉଛି, ସଚେତନ କରାଯାଉଛି, ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ କରାଯାଉଛି ଏବଂ ଯେଉଁମାନେ ଆଇକନ୍ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କ ଆପିଲ ମଧ୍ୟ ନିଆଯାଉଛି ଭିଡ଼ିଓ ମେସେଜ ମାଧ୍ୟମରେ। ତ ମୋଟାମୋଟି ଭାବରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ନିର୍ବାଚନ ତ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି ଦେଶରେ ଏବଂ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ବିଗୁଲ ଆଜିଠାରୁ ବାଜୁଛି। ଯେଉଁମାନେ ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି ସେମାନେ ନିଜର ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ କରୁଛନ୍ତି, ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ କଥା ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସେମାନେ ମଧ୍ୟ ପ୍ରାୟ ପ୍ରାର୍ଥୀ ଦେଇସାରିଛନ୍ତି। ପ୍ରମୁଖ ରାଜନୈତିକ ଦଳ କଥା ଯଦି ଦେଖିବା ବିଜେଡି, ବିଜେପି, କଂଗ୍ରେସ ଗତକାଲି ଆପ୍ ମଧ୍ୟ ନିଜର ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ଘୋଷଣା କରିସାରିଛି। ତଥାପି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟର
କିଛି ସିଟ୍ ବାକି ରହିଛି, ସେସବୁ ସିଟ୍ରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ନିଜର ପ୍ରାର୍ଥୀପତ୍ର ବା ପ୍ରାର୍ଥୀଙ୍କ ନାମାଙ୍କନ ଦାଖଲ କରିବେ, ତାପରେ କ୍ୟାମ୍ପେନ୍। ବିଲକୁଲ ଜଗଦୀଶ, ଯାହା ଆପଣ କହୁଛନ୍ତି ଯେ ବିଧିବଦ୍ଧ ଯଦିଓ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ଏବଂ ବାକି ବଳକା ସିଟ୍ ଯେଉଁଗୁଡ଼ିକ ରହିଛି ଖୁବ୍ ଶୀଘ୍ର ସେଥିରେ ମଧ୍ୟ ଡିକ୍ଲାର ହେବ, ଆପଣ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆମେ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଫେରିବୁ। ଦେଶର ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଲା ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି। 10 ରାଜ୍ୟର 96 ଲୋକସଭା ଆସନ ବା ଆମେ କହିପାରିବା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ଏହି ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ, ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ ଏପ୍ରିଲ 29 ତାରିଖରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆମେ ଏନେଇ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରୁଥିଲେ ଯେ ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି, ବିଧିବଦ୍ଧ ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ଏହି ପ୍ରକାଶ ପାଇଛି। ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଛନ୍ତି ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର, ଅଧିକ ଆଲୋଚନା ମଧ୍ୟ ଆମେ କରୁଥିଲେ ସେ ନେଇ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ ବାକି ବଳକା ଯେଉଁ ପ୍ରାର୍ଥୀଗୁଡ଼ିକ ରହିଛନ୍ତି ବା ଯେଉଁ ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା ଏପର୍ଯ୍ୟନ୍ତ କରିନାହାନ୍ତି, ଏଇ ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ 4 ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଭୋଟ୍ ରହିଛି, ଇଏ କେବେ ସୁଦ୍ଧା ଘୋଷଣା କରିବେ? ଏବଂ ଆଉ ନିର୍ବାଚନକୁ ନେଇ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯାହା ଆପଣ କହୁଥିଲେ, ସୂଚନା ମଧ୍ୟ ଦେଉଥିଲେ, 12 ବେଳେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ମଧ୍ୟ ଡାକିଛନ୍ତି ଏବଂ ସେଥିରେ ବିସ୍ତୃତ ସୂଚନା ଦେବେ। ଯେହେତୁ ଖରା ହେଉଛି, ଗରମ ହେଉଛି, କିଭଳି ଭାବରେ ଭୋଟର୍ମାନେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କେନ୍ଦ୍ରକୁ ଯିବେ, ଭୋଟ୍ କିଭଳି ଭାବରେ ଦେବେ, ଏ ନେଇ କିଛି ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କ'ଣ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଉଛି? ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ବିଗତ ଦିନମାନଙ୍କରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ମଡେଲ ସେଣ୍ଟର, ଭୋଟ୍ ଗ୍ରହଣ ସେଣ୍ଟର ସ୍ଥାପନ କରାଯାଇଥିଲା, ଏଥର ମଧ୍ୟ ସେହିଭଳି ଭାବରେ ମଡେଲ ବୁଥ୍ ମଧ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା କରାଯିବ। ପିଙ୍କ ବୁଥ୍, ଏସବୁ ବୁଥ୍ ପ୍ରତିଷ୍ଠା କରିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଯେ ଯେଉଁମାନେ ଭୋଟର ଅଛନ୍ତି ସେମାନେ ଆକୃଷ୍ଟ ହେବେ, ଆସିବେ, ଏବଂ ତା ସହିତ ଯେଉଁ ଗରମ ଗୁଳୁଗୁଳି କଥା କହୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ମହଜୁଦ ରଖିବା ପାଇଁ ଡାକ୍ତରୀ ଦଳ ମଧ୍ୟ ସେଠାରେ ରହିବେ। ତା ସହିତ ORS, ପାଣି, ଏସବୁ ଯେମିତି ମହଜୁଦ ରହିବ ଯଥେଷ୍ଟ ପରିମାଣରେ, ଯେଉଁମାନେ ଭୋଟଦାନ ପାଇଁ ଆସିବେ, ଯେଉଁମାନେ ମତଦାତା ଆସିବେ ସେମାନଙ୍କ ଯେମିତି ଅଂଶୁଘାତର ଶିକାର ନ ହେବେ, ସଂସ୍ପର୍ଶର ଶିକାର ନ ହେବେ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି, ନିର୍ଦ୍ଦେଶନା ଜାରି କରାଯାଇଛି। ତ ୟାରି ଭିତରେ ଆଉ ଗୋଟିଏ ଖବର ମଧ୍ୟ ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ଏଇ ଯୋଉ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି, ତାର ଟାଇମିଂ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିପାରିବା ଯେ ଯାହା ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପାଖରୁ ଆସୁଛି। ଯଦି ନୂଆପଡ଼ା କଥା ଦେଖିବା ତାହେଲେ କିଛି ଜାଗାରେ 7-4 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ, ଆଉ କିଛି ଜାଗାରେ 7-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ଅର୍ଥାତ୍ କିଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ରହୁଛି ଯୋଉଠିକି ଅଧିକ ମାତ୍ରାରେ ଭୋଟଦାନର ସମ୍ଭାବନା ରହିଛି କିନ୍ତୁ ଆସିପାରୁନାହାନ୍ତି ଲୋକେ, ତେଣୁକରି ଆଉ 1 ଘଣ୍ଟା ବଢାଯାଇଛି। ସେଇଭଳି ଭାବରେ ଯଦି ଦେଖିବା କିଛି ସ୍ଥଳ ବିଶେଷରେ ମଧ୍ୟ 7:00 ଆରମ୍ଭ କରିକି 6:00 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଯଦି ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା, ଛତ୍ରପୁର ଆସେମ୍ବଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି ସେଠାରେ ଆମେ ଟିକେ ଫେରିବୁ ଆପଣଙ୍କ ପାଖକୁ, କିନ୍ତୁ ଯାହା ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଯାହା ଅପଡେଟ୍ ରହିଛି, ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ, ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଏବଂ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ରହୁଛି ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଯେହେତୁ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପ୍ରକାଶ ପାଇଛି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରୁ, ଏବଂ ସେଥିରେ ଯାହା ଦର୍ଶାଯାଇଛି ଯେ ମେ 13 ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ରହିଛି ରାଜ୍ୟରେ, ସେଥିରେ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଏବଂ ଏଥିପାଇଁ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, କିଛି ଜାଗାରେ କିଛି ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ବା ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଳ ଏବଂ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଏ ନେଇ, ଇଏ କେବଳ ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ପାଇଁ ନା ଅନ୍ୟ କୌଣସି କାରଣ ରହିଛି? ଦେଖନ୍ତୁ 2-3 ତାର ଦିଗ ରହିଛି, ଗୋଟିଏ ହେଉଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍, ଅନ୍ୟ ପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ଥାଇପାରେ। ତ ଏସବୁ ଦିଗକୁ ଦେଖିକି ଯେଭଳି ଭାବେ
ভোটদান বাধাপ্রসন্ন হব, মতদাতা যে আসবে সে ফেরি ন যাতে এবং আপনার জাঁচি যেত মতদাতা মানে আসবার ইয়ে হচ্ছে শেষ সময়। অর্থাৎ যদি গোপালপুর কথা দেখা, ছত্রপুর কথা দেখা, ব্রহ্মপুর কথা দেখা, দিগপহি, চিকিটি, এইসব জায়গাগুলিতে ভোটর সংখ্যা অধিক রয়েছে এবং সেখানে যেভাবে ভাবে টাইমিং কু ফিক্স করছেন কমিশন যে সকাল সাতটার সন্ধ্যা ছটা পর্যন্ত, অর্থাৎ সকাল সাত রু সন্ধ্যা ছ পর্যন্ত যে ক্যাম্পসে উপস্থিত থাকবে, তাপরে সন্ধ্যা ছ পরে ক্যাম্পস কু তালা পকাই দিয়া বা ভোটদান কেন্দ্রকু তালা পকাই দিয়া। কিন্তু যে মতদান কেন্দ্রে উপস্থিত থাকবে সেমানকর মতদান প্রক্রিয়া জারি রহব, অর্থাৎ সে প্রসেস জারি রহব, কিন্তু তাপরে আউ কাহাকু সন্ধ্যা ছ পরে আউ কাহাকু আলাউ করা যাবনি ভিতরকু মতদান করিবা পাই। সেইভাবে ভাবে যদি কোরাপুট সংসদীয় ক্ষেত্র দেখিবা তাহলে গুণপুর কথা কুহন্তু, বিষমকটক, রায়গড়া এইসব জায়গায় পাঁচটা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মতদান গ্রহণ করা যাব, কিন্তু লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে সকাল সাতটার সন্ধ্যা চারিটা পর্যন্ত, অপরাহ্ন চারিটা পর্যন্ত মতদান সংগ্রহ করা যাব। সেইভাবে ভাবে জয়পুর আসেম্বলি কনস্টিটুয়েন্সি সাতটার ছটা পর্যন্ত, অর্থাৎ জয়পুর উপরে বেশি ফোকস রয়েছে, সেটি লড়াই মধ্যে টক্কর জোরদার হবার রয়েছে, ভোটর সংখ্যা মধ্যে অধিক রয়েছে, তেণুকরি সকাল সাত রু ছ পর্যন্ত সেখানে টাইমিং কু ফিক্স করা যাইছি এবং যেহেতু মা অধ্যুষিত এরিয়া মধ্যে কিছু মাত্রায় আসুচি তাকু মধ্যে দৃষ্টি রাখি এভাবে নিষ্পত্তি নেওয়া যাইছি। কোরাপুট মধ্যে দেখিবা যদি কোরাপুট সংসদীয় ক্ষেত্র সকাল সাত রু সন্ধ্যা পাঁচ পর্যন্ত, পট্টাঙ্গিরে কিন্তু সকাল সাত রু অপরাহ্ন চারিটা পর্যন্ত। তো ইয়ে যদি দেখিবা তাহলে বিধিবদ্ধ ভাবে যাহা বিজ্ঞপ্তি আসিছি একদম সময় সারণী সহ আসিছি, কোউঠি কোউ বুথরে বা কোউ নির্বাচন মণ্ডলে আসিব, কেতেটারু কেতেটা পর্যন্ত মতদান গ্রহণ করা যাব তার মধ্যে বিজ্ঞপ্তি জরিয়ে প্রকাশ করা যাইছি এবং কিভাবে ভাবে স্মুথলি কন্ডাক্ট করা যাব ইলেকশন প্রসেস কু সেটাই মধ্যে সবু তথ্য দিয়া যাইছি। বিলকুল, আমি আউথরে কই রাখুছু যে আসন্তা মে 13 ওড়িশার যে কলাহান্ডি মস্তিষ্ক আঘাত পরে তাঙ্কু মৃত ঘোষণা করা যাইতলা, ইয়াপরে তাঙ্কর দুইটি কিডনি ও লিভর কড়া যাই গোটিয়ে এসসিবি মেডিকাল ও অন্য কিডনিটি ভুবনেশ্বর এক ঘরোই হসপিটাল প্রতিরোপণ করা যাওয়া পাই স্থির হইতলা। সেইপরি লিভর কু হায়দ্রাবাদ আইজিএচ হসপিটাল কু পঠা যাইতলা। এসসিবি রে তিগিরিয়া অঞ্চলর রাজীব দাস কোঠারে কিডনি প্রতিরোপণ করা যাইছি। এসসিবি র নেফ্রোলোজি ও ইউরোলোজি ডাক্তরক মিলিত উদ্যমরে কিডনি প্রত্যারোপণ করা যাইছি। কিডনি প্রত্যারোপণ পরে রাজীব কো স্বাস্থ্যবস্থা স্থির রয়েছে। অধিক আলোচনা করিবা আমার সহযোগী কটকরু জড়ি হচ্ছন্তি আমার সাথে ফোন লাইনে প্রভাত বিষয়। প্রভাত, জনে মহিলা মস্তিষ্ক আঘাতের মৃত্যু পরে তিনি জনকু নয়া জীবন দেলে, দুই জনকু কিডনি এবং জনকু লিভর দেইছন্তি সংযুক্ত পাত্র, কোন অধিক সূচনা রয়েছে? দেখুন বিবর্তন, আপনার যদি দেখবে লগাতার দুই রু তিন বর্ষ ধরে এই যে অঙ্গদান প্রক্রিয়ার সচেতনতা ধীরে ধীরে বড়িবার লাগিছি এবং বিশেষ করে যে মানে মস্তিষ্ক আঘাতের আক্রান্ত হচ্ছে তাঁর মৃত্যু ঘটুচি, তাঁর পরিবার লোকে অঙ্গদান সামিল হচ্ছেন এবং গতকাল যে ঘটনা ঘটলা যে সংযুক্তা পাত্র জনক যে মহিলা জনক রয়েছেন মস্তিষ্ক আঘাতের তাঁর মৃত্যু ঘটিছিল ভুবনেশ্বর এক ঘরোই হসপিটাল এবং তাঁর যেতবে মৃত্যু ঘটলা সেতবে পরিবার লোকে তাঁর অঙ্গদান করিবা পাই নিষ্পত্তি নেলে এবং সেই নিষ্পত্তি ক্রমে ভুবনেশ্বরর এক ঘরোই হসপিটাল তাঁর শরীরর তিনোটি অঙ্গকু কাড়ি নিয়াগলা, প্রথমে গোটিয়ে লিভর কু কাড়ি নিয়াগলা এবং সে লিভরটি হায়দ্রাবাদর গোটে ঘরোই হসপিটাল কু প্রত্যারোপণ পাই গতকাল বিমান যোগে পঠাগলা এবং আউ দুইটি কিডনি কু মধ্যে তাঁর শরীরর পড়াগলা এবং গোটিয়ে কিডনি ভুবনেশ্বরর এক ঘরোই হসপিটাল লাগিবা পরে কটক এসসিবি কু গ্রিন করিডর মাধ্যমে কিডনিটি আসিছিলা এবং এ জায়গার মধ্যে যে প্রস্তুত হয়েছিল জন রোগী যা ঘর হচ্ছে তিগিরিয়া অঞ্চলর রাজীব দাস বলে তাঁর না, দীর্ঘ দুই বর্ষ ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে সে ডায়ালিসিস হোলে এবং তাঁর দুইটি যাক কিডনি মধ্যে খারাপ হয়ে যাই এবং তাঁর ক্রসম্যাচিং ব্লড স্যাম্পল ক্রসম্যাচিং কলা পরে সি সক্ষম হয়েছিল কিডনি নেওয়া এবং গতকাল যেতবে কিডনি আসছিলা গ্রিন করিডর মাধ্যমে নেফ্রোলোজি এবং ইউরোলোজি বিভাগের গোটিয়ে মিলিত ডাক্তারী টিম তাঁর শরীরকু সম্পূর্ণ ভাবে অস্ত্রোপচার করেছিলেন এবং যে কিডনিটি আসছিল সংযুক্তা পাত্রঙ্কর কিডনিটি তাঁর শরীরের প্রতিরোপণ করা হয়েছিল এবং তাঁর স্বাস্থ্যবস্থা বর্তমান স্থির অছি যাহা ডাক্তার মানে সূচনা দিয়েছেন এবং আমি ইয়ে গোটে
କହିପାରିବା ଯେ ଇଏ ଗୋଟେ ଶୁଭ ସଂକେତ, ଧୀରେ ଧୀରେ ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଅଙ୍ଗ ପ୍ରତ୍ୟାରୋପଣ ଯୋଉ ରହିଛି ଏବଂ ଅଙ୍ଗଦାନ ପ୍ରକ୍ରିୟା ଏଥିପାଇଁ ବିଲକୁଲ ପ୍ରକ୍ରିୟା ଧୀରେ ଧୀରେ ବଢିବାରେ ଲାଗିଛି ଏବଂ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଅନ୍ୟ ଲୋକମାନେ ମଧ୍ୟ ନୂଆ ଜୀବନ ପାଉଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଅଙ୍ଗଦାନ କରୁଛନ୍ତି ଅମର ଯଦିଓ ରହିଯାଉଛନ୍ତି କିନ୍ତୁ ଅନ୍ୟ ଲୋକଙ୍କୁ ଜୀବନ ଦେଇ ଯାଉଛନ୍ତି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଭାତ ବିଷୋଇ, ଆମ ସହଯୋଗୀ, ଆମ ସହିତ ଅଧିକ ଆଲୋଚନା କରୁଥିଲେ। ସମୟ ସରିଛି, ବୁଲେଟିନକୁ ଏଇଠି ରଖୁଛୁ, ନମସ୍କାର। ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ April 25 ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। April 26 ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଏବଂ April 29 ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। May 13 ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଅଧିକ ଆଲୋଚନା କରିବ ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ, ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଇଏ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପକ୍ଷରୁ, ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜିଠାରୁ ବିଗୁଲ ବାଜି ସାରିଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବନି ଏବଂ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ସେହି କ୍ରମରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଆଜି ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ରାଜ୍ୟର, ସେ ମଧ୍ୟ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ଦିନ 12 ସମୟରେ ଏବଂ ସେ ସମୟରେ ସେ ସବିଶେଷ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଦେବେ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ରାଜ୍ୟର 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଏବଂ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, ଏଇ ଯୋଉ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ରହିଛି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ବରହମପୁର, କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, କଳାହାଣ୍ଡି ଏଇ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏବଂ 13 ଯେହେତୁ May 13 ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ରାଜ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଯାଉଛି, ତା ପୂର୍ବରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯାଉଛି ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ରହିଛି କାର୍ଯ୍ୟସୂଚୀ, ପ୍ରାର୍ଥୀମାନେ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ ବା ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ, ସେମାନେ April 25 ସୁଦ୍ଧା ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ସେହିଭଳି ଭାବରେ April 26 ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ କରାଯିବ ଏବଂ April 29 ସୁଦ୍ଧା ଯଦି କୌଣସି ପ୍ରାର୍ଥୀ ଚାହିଁବେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ନିଜର ପ୍ରତ୍ୟାହାର କରିପାରିବେ। ତାପରେ ଚୂଡ଼ାନ୍ତ ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ପ୍ରକାଶ କରାଯିବ, କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ୍କୁ ପ୍ରାର୍ଥୀମାନେ ଯିବେ ଏବଂ May 13 ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏଇ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ। ତେଣୁକରି ରାଜ୍ୟରେ ଏଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି କରାଯାଇଛି, ଭୋଟରମାନଙ୍କୁ ସଜାଗ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଇଲେକ୍ସନ କମିଶନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଯେଉଁମାନେ 27 ଭୋଟର ରହିଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଇଲେକ୍ସନ କାର୍ଯ୍ୟରେ ରହିବେ, ଯେଉଁମାନେ ଆକ୍ରିଡେସନ ଜର୍ନାଲିଷ୍ଟ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ କିଭଳି ବ୍ୟାଲଟ ମାଧ୍ୟମରେ ଭୋଟ ଦାନ କରାଯାଇପାରିବ ସେମାନଙ୍କ ପାଇଁ ସେ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସବୁ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟରେ, ସୁରକ୍ଷା ବଳୟ ଭିତରେ ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଗୁଡ଼ାକ ରହିଛି ଏବଂ ଅବାଧ ମୁକ୍ତ ନିରପେକ୍ଷ କିଭଳି ନିର୍ବାଚନ ହେବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି ଏବଂ ବିଶେଷ କରି ଏଇଥର ବିଶେଷ କରି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରମାନଙ୍କୁ ଅଧିକ ମାତ୍ରାରେ କିଭଳି ଇନଭଲ୍ଭ କରାଯାଇପାରିବ ସଜାଗ କରାଯାଉଛି, ସେଥିପାଇଁ ଆୱେର କରାଯାଉଛି, ସଚେତନ କରାଯାଉଛି, ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ କରାଯାଉଛି ଏବଂ ଯେଉଁମାନେ ଆଇକନ୍ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କ ଆପିଲ୍ ମଧ୍ୟ ନିଆଯାଉଛି ଭିଡ଼ିଓ ମେସେଜ୍ ମାଧ୍ୟମରେ। ତ ମୋଟାମୋଟି ଭାବରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ନିର୍ବାଚନ ତ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି ଦେଶରେ ଏବଂ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ବିଗୁଲ ଆଜିଠାରୁ ବାଜୁଛି। ଯେଉଁମାନେ ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି ସେମାନେ ଆପ୍ ମଧ୍ୟ ନିଜର ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ଘୋଷଣା କରିସାରିଛି, ତଥାପି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟର କିଛି ସିଟ୍ ବାକି ରହିଛି, ସେସବୁ ସିଟ୍ରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ନିଜର ପ୍ରାର୍ଥୀପତ୍ର ବା ପ୍ରାର୍ଥୀଙ୍କ ନାମାଙ୍କନ ଦାଖଲ କରିବେ, ତାପରେ କ୍ୟାମ୍ପେନ୍। ବିଲକୁଲ ଜଗଦୀଶ, ଯାହା ଆପଣ କହୁଛନ୍ତି ଯେ ବିଧିବଦ୍ଧ ଯଦିଓ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ଏବଂ ବାକି ବଳକା ସିଟ୍ ଯେଉଁଗୁଡ଼ିକ ରହିଛି ଖୁବ୍ ଶୀଘ୍ର ସେଥିରେ ମଧ୍ୟ ଡିକ୍ଲାର ହେବ, ଆପଣ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆମେ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଫେରିବୁ। ଦେଶର ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଲା ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି। 10 ରାଜ୍ୟର 96 ଲୋକସଭା ଆସନ ବା ଆମେ କହିପାରିବା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ April 25 ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ, April 26 ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ April 29 ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। May 13 ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍,
ଗ୍ରହଣ କରାଯିବ। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆମେ ଏନେଇ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରୁଥିଲେ ଯେ ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି ବିଧିବଦ୍ଧ ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ଏହି ପ୍ରକାଶ ପାଇଛି। ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଛନ୍ତି, ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଅଧିକ ଆଲୋଚନା ମଧ୍ୟ ଆମେ କରୁଥିଲେ ସେ ନେଇ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ ବାକି ବଳକା ଯେଉଁ ପ୍ରାର୍ଥୀଗୁଡ଼ିକ ରହିଛନ୍ତି ବା ଯେଉଁ ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା ଏପର୍ଯ୍ୟନ୍ତ କରିନାହାନ୍ତି, ଏଇ ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ଚାରି ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଭୋଟ୍ ରହିଛି, ଇଏ କେବେ ସୁଦ୍ଧା ଘୋଷଣା କରିବେ? ଏବଂ ଆଉ ନିର୍ବାଚନକୁ ନେଇ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯାହା ଆପଣ କହୁଥିଲେ, ସୂଚନା ମଧ୍ୟ ଦେଉଥିଲେ, 12 ବେଳେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ମଧ୍ୟ ଡାକିଛନ୍ତି ଏବଂ ସେଥିରେ ବିସ୍ତୃତ ସୂଚନା ଦେବେ, ଯେହେତୁ ଖରା ହେଉଛି, ଗରମ ହେଉଛି, କିଭଳି ଭାବରେ ଭୋଟର୍ମାନେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କେନ୍ଦ୍ରକୁ ଯିବେ, ଭୋଟ୍ କିଭଳି ଭାବରେ ଦେବେ, ଏ ନେଇ କିଛି ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କ'ଣ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଉଛି? ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ବିଗତ ଦିନମାନଙ୍କରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ମଡେଲ ସେଣ୍ଟର, ଭୋଟ୍ ଗ୍ରହଣ ସେଣ୍ଟର ସ୍ଥାପନ କରାଯାଇଥିଲା, ଏଥର ମଧ୍ୟ ସେହିଭଳି ଭାବରେ ମଡେଲ ବୁଥ୍ ମଧ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା କରାଯିବ। ପିଙ୍କ ବୁଥ୍, ଏସବୁ ବୁଥ୍ ପ୍ରତିଷ୍ଠା କରିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଯେ ଯେଉଁମାନେ ଭୋଟର ଅଛନ୍ତି ସେମାନେ ଆକୃଷ୍ଟ ହେବେ, ଆସିବେ, ଏବଂ ତା ସହିତ ଯେଉଁ ଗରମ ଗୁଳୁଗୁଳି କଥା କହୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ମହଜୁଦ ରଖିବା ପାଇଁ ଡାକ୍ତରୀ ଦଳ ମଧ୍ୟ ସେଠାରେ ରହିବେ, ତା ସହିତ ORS, ପାଣି, ଏସବୁ ଯେମିତି ମହଜୁଦ ରହିବ ଯଥେଷ୍ଟ ପରିମାଣରେ, ଯେଉଁମାନେ ଭୋଟଦାନ ପାଇଁ ଆସିବେ, ଯେଉଁମାନେ ମତଦାତା ଆସିବେ ସେମାନଙ୍କ ଯେମିତି ଅଂଶୁଘାତର ଶିକାର ନ ହେବେ, ସଂସ୍ରୋଗର ଶିକାର ନ ହେବେ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି, ନିର୍ଦ୍ଦେଶନା ଜାରି କରାଯାଇଛି। ତ ୟାର ଭିତରେ ଆଉ ଗୋଟିଏ ଖବର ମଧ୍ୟ ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ଏଇ ଯୋଉ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି, ତାର ଟାଇମିଂ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିପାରିବା ଯେ ଯାହା ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପାଖରୁ ଆସୁଛି, ଯଦି ନୂଆପଡ଼ା କଥା ଦେଖିବା ତାହେଲେ କିଛି ଜାଗାରେ 7-4 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ, ଆଉ କିଛି ଜାଗାରେ 7-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ, ଅର୍ଥାତ୍ କିଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ରହୁଛି ଯୋଉଠିକି ଅଧିକ ମାତ୍ରାରେ ଭୋଟଦାନର ସମ୍ଭାବନା ରହିଛି କିନ୍ତୁ ଆସିପାରୁନାହାନ୍ତି ଲୋକେ, ତେଣୁକରି ଆଉ 1 ଘଣ୍ଟା ବଢାଯାଇଛି। ସେଇଭଳି ଭାବରେ ଯଦି ଦେଖିବା କିଛି ସ୍ଥଳ ବିଶେଷରେ ମଧ୍ୟ 7:00 ଆରମ୍ଭ କରିକି 6:00 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଯଦି ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା, ଛତ୍ରପୁର ଆସେମ୍ବଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି, ସେଠାରେ ଆମେ ଟିକେ ଫେରିବୁ ଆପଣଙ୍କ ପାଖକୁ, କିନ୍ତୁ ଯାହା ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ, ଯାହା ଅପଡେଟ୍ ରହିଛି, ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ, ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଏବଂ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ରହୁଛି ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଯେହେତୁ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପ୍ରକାଶ ପାଇଛି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରୁ, ଏବଂ ସେଥିରେ ଯାହା ଦର୍ଶାଯାଇଛି ଯେ ମେ 13 ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ରହିଛି ରାଜ୍ୟରେ, ସେଥିରେ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଏବଂ ଏଥିପାଇଁ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, କିଛି ଜାଗାରେ କିଛି ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ବା ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଳ ଏବଂ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:00 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ 7:00 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଏ ନେଇ, ଇଏ କେବଳ ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ପାଇଁ ନା ଅନ୍ୟ କୌଣସି କାରଣ ରହିଛି? ଦେଖନ୍ତୁ, 2-3 ତାର ଦିଗ ରହିଛି, ଗୋଟିଏ ହେଉଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍, ଅନ୍ୟ ପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ଥାଇପାରେ। ତ ଏସବୁ ଦିଗକୁ ଦେଖିକି ଯେଭଳି ଭାବେ ଭୋଟଦାନ ବାଧାପ୍ରାପ୍ତ ନ ହେବ, ମତଦାତା ଯେଉଁମାନେ ଆସିବେ ସେମାନେ ଯେମିତି ଫେରି ନ ଯାଆନ୍ତି, ଏବଂ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେତେବେଳେ ମତଦାତାମାନେ ଆସିବାର ଇଏ ହେଉଛି ଶେଷ ସମୟ, ଅର୍ଥାତ୍ ଯଦି ଗୋପାଳପୁର କଥା ଦେଖିବା, ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା, ବରହମପୁର କଥା ଦେଖିବା, ଦିଗପହଣ୍ଡି, ଚିକିଟି, ଏସବୁ ଜାଗା ଗୁଡ଼ିକରେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ଅଧିକ ରହିଛି, ଏବଂ ସେଠାରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରିଛନ୍ତି କମିଶନ ଯେ 7:00 ରୁ 6 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ 7:00 ରୁ 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁମାନେ ହିଁ କ୍ୟାମ୍ପସରେ ଉପସ୍ଥିତ ଥିବେ, ତାପରେ 6:00 ପରେ କ୍ୟାମ୍ପସକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ ବା ଭୋଟଦାନ କେନ୍ଦ୍ରକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଉପସ୍ଥିତ ଥିବେ ସେମାନଙ୍କର ମତଦାନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିବ, ଅର୍ଥାତ୍ ସେ ପ୍ରୋସେସ ଜାରି ରହିବ, କିନ୍ତୁ ତାପରେ ଆଉ କାହାକୁ 6:00 ପରେ ଆଉ କାହାକୁ ଆଲାଉ କରାଯିବନି ଭିତରକୁ ମତଦାନ କରିବା ପାଇଁ। ସେଇଭଳି ଭାବରେ ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଦେଖିବା ତାହେଲେ ଗୁଣୁପୁର କଥା କୁହନ୍ତୁ, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା,
ଏସବୁ ଜାଗାରେ ପାଞ୍ଚଟା ସନ୍ଧ୍ୟା ପାଞ୍ଚଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ। କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀପୁରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅପରାହ୍ନ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ସଂଗ୍ରହ କରାଯିବ। ସେଭଳି ଭାବେ ଜୟପୁର ଆସେମ୍ବ୍ଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି 7ଟାରୁ 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ ଜୟପୁର ଉପରେ ବେଶୀ ଫୋକସ୍ ରହୁଛି। ସେଠି ଲଢ଼େଇ ମଧ୍ୟ ଟକ୍କର ଜୋରଦାର ହେବାର ରହିଛି, ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ରହିଛି। ତେଣୁକରି ସକାଳ 7ରୁ 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠାରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରାଯାଇଛି, ଏବଂ ଯେହେତୁ ମାଓ ଅଧିଷ୍ଠିତ ଏରିଆ ମଧ୍ୟ କିଛି ମାତ୍ରାରେ ଆସୁଛି, ତାକୁ ମଧ୍ୟ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏଭଳି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। କୋରାପୁଟ ମଧ୍ୟ ଦେଖିବା ଯଦି, କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ସକାଳ 7ରୁ ସନ୍ଧ୍ୟା 5 ପର୍ଯ୍ୟନ୍ତ, ପଟ୍ଟାଙ୍ଗୀରେ କିନ୍ତୁ ସକାଳ 7ରୁ ଅପରାହ୍ନ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ। ତ ଇଏ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯାହା ବିଜ୍ଞପ୍ତି ଆସିଛି ଏକଦମ ସମୟ ସାରଣୀ ସହ ଆସିଛି, କୋଉଠି କୋଉ ବୁଥରେ ବା କୋଉ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆସିବ, କେତେଟାରୁ କେତେଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ତାର ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତି ଜରିଆରେ ପ୍ରକାଶ କରାଯାଇଛି, ଏବଂ କିଭଳି ଭାବରେ ସ୍ମୁଥଲି କଣ୍ଡକ୍ଟ କରାଯିବ ଇଲେକ୍ସନ ପ୍ରସେସକୁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ସବୁ ତଥ୍ୟ ଦିଆଯାଇଛି। ବିଲକୁଲ, ଆମେ ଆଉ ଥରେ କହି ରଖୁଛୁ ଯେ ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ପାଇଁ ଗେଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ମଧ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ ଯାହା ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ଆମର ସିନିୟର ରିପୋର୍ଟର ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ଜୟପୁର ଯାହା ରହିଛି, କୋରାପୁଟ କଥା କୁହନ୍ତୁ, 7ଟାରୁ 6ଟା ଏଠି ମତଦାନ କରାଯିବ। ଏଭଳି ଭାବରେ ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ, ବିଭିନ୍ନ ଲୋକସଭା ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, ଏବଂ ବିଜ୍ଞପ୍ତିରେ ଏ ସମୟକୁ ମଧ୍ୟ ଦର୍ଶାଯାଇଛି। କେଉଁଠି ଲୋକ ସଂଖ୍ୟାକୁ ଦେଖି, କେଉଁଠି ମାଓ ଅଧୁଷିତ ଅଞ୍ଚଳ, କେଉଁଠି ସୁରକ୍ଷା ଦୃଷ୍ଟିରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଏ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି, ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି, ବିଧିବଦ୍ଧ ବିଜ୍ଞପ୍ତି, ସେଥିରେ ମଧ୍ୟ ଏ ନେଇ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ଡାବୁଗାଁ ଓ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ବୋଲି ମଧ୍ୟ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ପାଇଛି। ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ବା 28 ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଅଧୀନରେ ଆସୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ସମୟ ମଧ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। କେଉଁଠୁ କେତେ ସମୟରୁ କେତେ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ ସେ ନେଇ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି, ସେଥିରେ ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ଡାବୁଗାଁ ଓ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସଂଗ୍ରହ ହେବ। ସେପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏଠି ଆମେ କହି ରଖୁଛୁ ଯେ ପୂର୍ବରୁ ଯେଉଁ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଯେତେବେଳେ ହୋଇଥାଏ, ଯେତେବେଳେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଯାଏଁ ମତଦାନ ହୋଇଥାଏ, କିନ୍ତୁ ଏଥିରେ ଯେଉଁ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ସାମାନ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛନ୍ତି, ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ବିଭିନ୍ନ ସମୟ ମଧ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ବା 28 ବିଧାନସଭା ଆସନରେ ଯେଉଁ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଆସନ୍ତା 13 ତାରିଖରେ, ସେଥିରେ କିଛି ସମୟ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ପାଇଛି, ଯାହା ଆମେ ଲଗାତାର ଭାବରେ ଆପଣଙ୍କୁ କହି ରଖୁଛୁ। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ, ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେହିପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ତେବେ ଯଦି ଆମେ ପୁରା ଘଟଣା ଉପରେ ନଜର ପକାଇବା ବା ପୁରା ସମୟ ଉପରେ ନଜର ପକାଇବା, ତେବେ ଆସନ୍ତା ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ପାଇଁ ବିଧିବଦ୍ଧ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଉମରକୋଟ, ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ ଦିନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସଂଗ୍ରହ କରାଯିବ। ସେହିପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସରକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଏବଂ ଏପ୍ରିଲ 29ରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍,
କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ। ଅଧିକ ଆଲୋଚନା କରିବ ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହେଉଛନ୍ତି ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଇଏ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପକ୍ଷରୁ, ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି, ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜିଠାରୁ ବିଗୁଲ ବାଜି ସାରିଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ, ଏବଂ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ସେହି କ୍ରମରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଆଜି ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ରାଜ୍ୟର, ସେ ମଧ୍ୟ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ଦିନ 12 ସମୟରେ, ଏବଂ ସେ ସମୟରେ ସେ ସବିଶେଷ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଦେବେ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ରାଜ୍ୟର 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଏବଂ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, ଏଇ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ରହିଛି ଦେଖିବା ତାହେଲେ ବରହମପୁର, କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, କଳାହାଣ୍ଡି, ଏଇ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ। ଏବଂ 13 ତାରିଖରେ, ଯେହେତୁ ମେ 13 ତାରିଖରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ରାଜ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଯାଉଛି, ତା ପୂର୍ବରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯାଉଛି, ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ରହିଛି କାର୍ଯ୍ୟସୂଚୀ, ପ୍ରାର୍ଥୀମାନେ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ ବା ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ, ସେମାନେ 25 ତାରିଖ ସୁଦ୍ଧା ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ସେହିଭଳି ଭାବରେ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ କରାଯିବ, ଏବଂ 29 ତାରିଖ ସୁଦ୍ଧା ଯଦି କୌଣସି ପ୍ରାର୍ଥୀ ଚାହିଁବେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ନିଜର ପ୍ରତ୍ୟାହାର କରିପାରିବେ। ତାପରେ ଚୂଡ଼ାନ୍ତ ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ପ୍ରକାଶ କରାଯିବ, କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ଼କୁ ପ୍ରାର୍ଥୀମାନେ ଯିବେ, ଏବଂ ମେ 13 ତାରିଖରେ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏଇ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ। ତେଣୁକରି ରାଜ୍ୟରେ ଏଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି କରାଯାଇଛି, ଭୋଟରମାନଙ୍କୁ ସଜାଗ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଇଲେକ୍ସନ କମିଶନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଯେଉଁମାନେ 27 ଭୋଟର ରହିଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଇଲେକ୍ସନ କାର୍ଯ୍ୟରେ ରହିବେ, ଯେଉଁମାନେ ଆକ୍ରିଡେସନ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ କିଭଳି ବ୍ୟାଲଟ ମାଧ୍ୟମରେ ଭୋଟ ଦାନ କରାଯାଇପାରିବ ସେମାନଙ୍କ ପାଇଁ ସେ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସବୁ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟରେ, ସୁରକ୍ଷା ବଳୟ ଭିତରେ ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଗୁଡ଼ାକ ରହିଛି, ଏବଂ ଅବାଧ ମୁକ୍ତ ନିରପେକ୍ଷ କିଭଳି ନିର୍ବାଚନ ହେବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି। ଏବଂ ବିଶେଷ କରି ଏଇଥର ବିଶେଷ କରି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରମାନଙ୍କୁ ଅଧିକ ମାତ୍ରାରେ କିଭଳି ଇନଭଲ୍ଭ କରାଯାଇପାରିବ ସଜାଗ କରାଯାଉଛି, ସେଥିପାଇଁ ଆୱେର କରାଯାଉଛି, ସଚେତନ କରାଯାଉଛି, ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ କରାଯାଉଛି, ଏବଂ ଯେଉଁମାନେ ଆଇକନ୍ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କ ଆପିଲ ମଧ୍ୟ ନିଆଯାଉଛି ଭିଡ଼ିଓ ମେସେଜ ମାଧ୍ୟମରେ। ତ ମୋଟାମୋଟି ଭାବରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ନିର୍ବାଚନ ତ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି ଦେଶରେ, ଏବଂ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ବିଗୁଲ ଆଜିଠାରୁ ବାଜୁଛି। ଯେଉଁମାନେ ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି ସେମାନେ ନିଜର ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ କରିଛନ୍ତି, ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ କଥା ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସେମାନେ ମଧ୍ୟ ପ୍ରାୟ ପ୍ରାର୍ଥୀ ଦେଇସାରିଛନ୍ତି। ପ୍ରମୁଖ ରାଜନୈତିକ ଦଳ କଥା ଯଦି ଦେଖିବା ବିଜେଡି, ବିଜେପି, କଂଗ୍ରେସ ଗତକାଲି ଆପ୍ ମଧ୍ୟ ନିଜର ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ଘୋଷଣା କରିସାରିଛି। ତଥାପି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟର କିଛି ସିଟ୍ ବାକି ରହିଛି, ସେସବୁ ସିଟ୍ରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ନିଜର ପ୍ରାର୍ଥୀପତ୍ର ବା ପ୍ରାର୍ଥୀଙ୍କ ନାମାଙ୍କନ ଦାଖଲ କରିବେ, ତାପରେ କ୍ୟାମ୍ପେନ୍। ବିଲକୁଲ ଜଗଦୀଶ, ଯାହା ଆପଣ କହୁଛନ୍ତି ଯେ ବିଧିବଦ୍ଧ ଯଦିଓ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ଏବଂ ବାକି ବଳକା ସିଟ୍ ଯେଉଁଗୁଡ଼ିକ ରହିଛି ଖୁବ୍ ଶୀଘ୍ର ସେଥିରେ ମଧ୍ୟ ଡିକ୍ଲାର ହେବ, ଆପଣ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆମେ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଫେରିବୁ। ଦେଶର ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଲା ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି। 10 ରାଜ୍ୟର 96 ଲୋକସଭା ଆସନ ବା ଆମେ କହିପାରିବା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ, 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ 29 ତାରିଖରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ ଗ୍ରହଣ କରାଯିବ। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆମେ ଏନେଇ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରୁଥିଲେ ଯେ ଦେଶରେ ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି, ବିଧିବଦ୍ଧ ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ଏହି ପ୍ରକାଶ ପାଇଛି। ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଛନ୍ତି ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର, ଅଧିକ ଆଲୋଚନା ମଧ୍ୟ ଆମେ କରୁଥିଲେ ସେ ନେଇ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ ବାକି ବଳକା ଯେଉଁ ପ୍ରାର୍ଥୀଗୁଡ଼ିକ ରହିଛନ୍ତି ବା ଯେଉଁ ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା ଏପର୍ଯ୍ୟନ୍ତ କରିନାହାନ୍ତି, ଏଇ ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଯେଉଁ
ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ଚାରି ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଭୋଟ୍ ରହିଛି, ଇଏ କେବେ ସୁଦ୍ଧା ଘୋଷଣା କରିବେ? ଏବଂ ଆଉ ନିର୍ବାଚନକୁ ନେଇ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯାହା ଆପଣ କହୁଥିଲେ, ସୂଚନା ମଧ୍ୟ ଦେଉଥିଲେ, 12 ବେଳେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ମଧ୍ୟ ଡାକିଛନ୍ତି ଏବଂ ସେଥିରେ ବିସ୍ତୃତ ସୂଚନା ଦେବେ, ଯେହେତୁ ଖରା ହେଉଛି, ଗରମ ହେଉଛି, କିଭଳି ଭାବରେ ଭୋଟର୍ମାନେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କେନ୍ଦ୍ରକୁ ଯିବେ, ଭୋଟ୍ କିଭଳି ଭାବରେ ଦେବେ, ଏ ନେଇ କିଛି ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କ'ଣ କ'ଣ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଉଛି? ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ବିଗତ ଦିନମାନଙ୍କରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ମଡେଲ ସେଣ୍ଟର, ଭୋଟ୍ ଗ୍ରହଣ ସେଣ୍ଟର ସ୍ଥାପନ କରାଯାଇଥିଲା, ଏଥର ମଧ୍ୟ ସେହିଭଳି ଭାବରେ ମଡେଲ ବୁଥ୍ ମଧ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା କରାଯିବ। ପିଙ୍କ ବୁଥ୍, ଏସବୁ ବୁଥ୍ ପ୍ରତିଷ୍ଠା କରିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଯେ ଯେଉଁମାନେ ଭୋଟର ଅଛନ୍ତି ସେମାନେ ଆକୃଷ୍ଟ ହେବେ, ଆସିବେ, ଏବଂ ତା ସହିତ ଯେଉଁ ଗରମ ଗୁଳୁଗୁଳି କଥା କହୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ମହଜୁଦ ରଖିବା ପାଇଁ ଡାକ୍ତରୀ ଦଳ ମଧ୍ୟ ସେଠାରେ ରହିବେ। ତା ସହିତ ORS, ପାଣି, ଏସବୁ ଯେମିତି ମହଜୁଦ ରହିବ ଯଥେଷ୍ଟ ପରିମାଣରେ, ଯେଉଁମାନେ ଭୋଟଦାନ ପାଇଁ ଆସିବେ, ଯେଉଁମାନେ ମତଦାତା ଆସିବେ ସେମାନଙ୍କ ଯେମିତି ଅଂଶୁଘାତର ଶିକାର ନ ହେବେ, ସଂସ୍ରୋଗର ଶିକାର ନ ହେବେ, ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି, ନିର୍ଦ୍ଦେଶନା ଜାରି କରାଯାଇଛି। ତ ୟାରି ଭିତରେ ଆଉ ଗୋଟିଏ ଖବର ମଧ୍ୟ ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ଏଇ ଯୋଉ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି, ତାର ଟାଇମିଂ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିପାରିବା ଯେ ଯାହା ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପାଖରୁ ଆସୁଛି। ଯଦି ନୂଆପଡ଼ା କଥା ଦେଖିବା ତାହେଲେ କିଛି ଜାଗାରେ 7-4 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ, ଆଉ କିଛି ଜାଗାରେ 7-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ଅର୍ଥାତ୍ କିଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ରହୁଛି ଯୋଉଠିକି ଅଧିକ ମାତ୍ରାରେ ଭୋଟଦାନର ସମ୍ଭାବନା ରହିଛି କିନ୍ତୁ ଆସିପାରୁନାହାନ୍ତି ଲୋକେ, ତେଣୁକରି ଆଉ 1 ଘଣ୍ଟା ବଢ଼ାଯାଇଛି। ସେହିଭଳି ଭାବରେ ଯଦି ଦେଖିବା କିଛି ସ୍ଥଳ ବିଶେଷରେ ମଧ୍ୟ 7:00 ଆରମ୍ଭ କରିକି 6:00 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଯଦି ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା, ଛତ୍ରପୁର ଆସେମ୍ବ୍ଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି, ସେଠାରେ ଜଗଦୀଶ ଆମେ ଟିକେ ଫେରିବୁ ଆପଣଙ୍କ ପାଖକୁ, କିନ୍ତୁ ଯାହା ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ, ଯାହା ଅପଡେଟ୍ ରହିଛି, ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ, ଏଥିପାଇଁ ଗ୍ୟାଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି, ଯାହା ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:00 ଅପରାହ୍ନ 4:00 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ 7:00 ଅପରାହ୍ନ 5:00 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏବଂ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ରହୁଛି, ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଯେହେତୁ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପ୍ରକାଶ ପାଇଛି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରୁ, ଏବଂ ସେଥିରେ ଯାହା ଦର୍ଶାଯାଇଛି ଯେ ମେ 13 ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ ରହିଛି ରାଜ୍ୟରେ, ସେଥିରେ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏବଂ ଏଥିପାଇଁ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି, କିଛି ଜାଗାରେ କିଛି ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ବା ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଳ ଏବଂ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:00 ଅପରାହ୍ନ 4:00 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା ଏବଂ ନର୍ଲାରେ 7:00 ଅପରାହ୍ନ 5:00 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଜଗଦୀଶ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଏ ନେଇ, ଇଏ କେବଳ ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍ ପାଇଁ ନା ଅନ୍ୟ କୌଣସି କାରଣ ରହିଛି? ଦେଖନ୍ତୁ 2-3 ତାର ଦିଗ ରହିଛି, ଗୋଟିଏ ହେଉଛି ସମ୍ବେଦନଶୀଳ ବୁଥ୍, ଅନ୍ୟ ପକ୍ଷରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ଥାଇପାରେ। ତ ଏସବୁ ଦିଗକୁ ଦେଖିକି ଯେଭଳି ଭାବରେ ଭୋଟଦାନ ବାଧାପ୍ରାପ୍ତ ନ ହେବ, ମତଦାତା ଯେଉଁମାନେ ଆସିବେ ସେମାନେ ଯେମିତି ଫେରି ନ ଯାଆନ୍ତି, ଏବଂ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେତେବେଳେ ମତଦାତା ମାନେ ଆସିବାର ଇଏ ହେଉଛି ଶେଷ ସମୟ, ଅର୍ଥାତ୍ ଯଦି ଗୋପାଳପୁର କଥା ଦେଖିବା, ଛତ୍ରପୁର କଥା ଦେଖିବା, ବରହମପୁର କଥା ଦେଖିବା, ଦିଗପହଣ୍ଡି, ଚିକିଟି, ଏସବୁ ଜାଗା ଗୁଡ଼ିକରେ ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ଅଧିକ ରହିଛି। ଏବଂ ସେଠାରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରିଛନ୍ତି କମିଶନ ଯେ 7:00 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ 7:00-6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁମାନେ ହିଁ କ୍ୟାମ୍ପସରେ ଉପସ୍ଥିତ ଥିବେ, ତାପରେ 6:00 ପରେ କ୍ୟାମ୍ପସକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ ବା ଭୋଟଦାନ କେନ୍ଦ୍ରକୁ ତାଲା ପକାଇ ଦିଆଯିବ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଉପସ୍ଥିତ ଥିବେ ସେମାନଙ୍କର ମତଦାନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିବ, ଅର୍ଥାତ୍ ସେ ପ୍ରୋସେସ୍ ଜାରି ରହିବ, କିନ୍ତୁ ତାପରେ ଆଉ କାହାକୁ 6:00 ପରେ ଆଉ କାହାକୁ ଆଲାଉ କରାଯିବନି ଭିତରକୁ ମତଦାନ କରିବା ପାଇଁ। ସେହିଭଳି ଭାବରେ ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଦେଖିବା ତାହେଲେ ଗୁଣପୁର କଥା କୁହନ୍ତୁ, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା, ଏସବୁ ଜାଗାରେ 5:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ, କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀପୁରରେ 7:00-4:00 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅପରାହ୍ନ 4:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ସଂଗ୍ରହ କରାଯିବ। ସେଭଳି ଭାବେ ଜୟପୁର ଆସେମ୍ବ୍ଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସି 7:00-6:00 ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ ଜୟପୁର ଉପରେ ବେଶୀ ଫୋକସ୍ ରହୁଛି, ସେଠି ଲଢ଼େଇ ମଧ୍ୟ ଟକ୍କର ଜୋରଦାର ହେବାର ରହିଛି, ଭୋଟରଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଅଧିକ ରହିଛି, ତେଣୁକରି 7:00-6:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠାରେ ଟାଇମିଂକୁ ଫିକ୍ସ କରାଯାଇଛି। ଏବଂ ଯେହେତୁ ମାଓ ଅଧିଷ୍ଠିତ ଏରିଆ ମଧ୍ୟ କିଛି ମାତ୍ରାରେ ଆସୁଛି, ତାକୁ ମଧ୍ୟ ଦୃଷ୍ଟି ରଖି ଏଭଳି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। କୋରାପୁଟ ମଧ୍ୟ ଦେଖିବା, ଯଦି କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର 7:00-5:00 ପର୍ଯ୍ୟନ୍ତ,
ପଟାଙ୍ଗୀରେ କିନ୍ତୁ ସକାଳ 7ରୁ ଅପରାହ୍ନ 4ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ। ତ ଇଏ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯାହା ବିଜ୍ଞପ୍ତି ଆସିଛି ଏକଦମ ସମୟ ସାରଣୀ ସହ ଆସିଛି, କୋଉଠି କୋଉ ବୁଥରେ ବା କୋଉ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆସିବ, କେତେଟାରୁ କେତେଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ତାର ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତି ଜରିଆରେ ପ୍ରକାଶ କରାଯାଇଛି ଏବଂ କିଭଳି ଭାବରେ ସ୍ମୁଥଲି କଣ୍ଡକ୍ଟ କରାଯିବ ଇଲେକ୍ସନ ପ୍ରୋସେସକୁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ସବୁ ତଥ୍ୟ ଦିଆଯାଇଛି। ବିଲକୁଲ, ଆମେ ଆଉ ଥରେ କହି ରଖୁଛୁ ଯେ ଆସନ୍ତା ମେ 13 ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ପାଇଁ ଗେଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟନା ଏବଂ ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ, ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ମଧ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ ଯାହା ଜଗଦୀଶ ଦାସ ମଧ୍ୟ ଆମର ସିନିୟର ରିପୋର୍ଟର ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ଜୟପୁର ଯାହା ରହିଛି, କୋରାପୁଟ କଥା କୁହନ୍ତୁ, 7ଟାରୁ 6ଟା ଏଠି ମତଦାନ କରାଯିବ। ଏଭଳି ଭାବରେ ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ, ବିଭିନ୍ନ ଲୋକସଭା ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି ଏବଂ ବିଜ୍ଞପ୍ତିରେ ଏ ସମୟକୁ ମଧ୍ୟ ଦର୍ଶାଯାଇଛି। କେଉଁଠି ଲୋକ ସଂଖ୍ୟାକୁ ଦେଖି, କେଉଁଠି ମାଓ ଅଧ୍ୟୁଷିତ ଅଞ୍ଚଳ, କେଉଁଠି ସୁରକ୍ଷା ଦୃଷ୍ଟିରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଯାଇଛି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଏ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତି ଯାହା ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି, ବିଧିବଦ୍ଧ ବିଜ୍ଞପ୍ତି, ସେଥିରେ ମଧ୍ୟ ଏ ନେଇ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ଡାବୁଗାଁ ଓ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ବୋଲି ମଧ୍ୟ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ପାଇଛି। ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ବା 28 ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ଯେଉଁ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଅଧୀନରେ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ସମୟ ମଧ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। କେଉଁଠୁ କେତେ ସମୟରୁ କେତେ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ ସେ ନେଇ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯେଉଁ ସମୟ ନିର୍ଘଣ୍ଟ କରିଛନ୍ତି ସେଥିରେ ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ଡାବୁଗାଁ ଓ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସଂଗ୍ରହ ହେବ। ସେପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଏଠି ଆମେ କହି ରଖୁଛୁ ଯେ ପୂର୍ବରୁ ଯେଉଁ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଯେତେବେଳେ ହୋଇଥାଏ, ଯେତେବେଳେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଯାଏଁ ମତଦାନ ହୋଇଥାଏ, କିନ୍ତୁ ଏଥିରେ ଯେଉଁ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ସାମାନ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛନ୍ତି, ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ବିଭିନ୍ନ ସମୟ ମଧ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ଯେଉଁ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ବା 28 ବିଧାନସଭା ଆସନରେ ଯେଉଁ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଆସନ୍ତା 13 ତାରିଖରେ, ସେଥିରେ କିଛି ସମୟ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ପ୍ରକାଶ ପାଇଛି, ଯାହା ଆମେ ଲଗାତାର ଭାବରେ ଆପଣଙ୍କୁ କହି ରଖୁଛୁ। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ, ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7ଟାରୁ 5ଟା ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ତେବେ ଯଦି ଆମେ ପୁରା ଘଟଣା ଉପରେ ନଜର ପକାଇବା ବା ପୁରା ସମୟ ଉପରେ ନଜର ପକାଇବା, ତେବେ ଆସନ୍ତା ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ପାଇଁ ବିଧିବଦ୍ଧ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଲ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ସେହିପରି ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟନା, ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଉମରକୋଟ, ଝରିଗାଁ ଓ ଡାବୁଗାଁ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ ଦିନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସଂଗ୍ରହ କରାଯିବ। ସେହିପରି କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ ସକାଳ 7ଟାରୁ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ସରକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଏବଂ ଏପ୍ରିଲ 29ରେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍, କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28ଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଅଧିକ ଆଲୋଚନା କରିବ ଆମ ସିନିୟର ରିପୋର୍ଟର ଜଗଦୀଶ ଦାସ ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହେଉଛନ୍ତି ସୂଚନା ପାଇଁ। ଜଗଦୀଶ, ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଇଏ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପକ୍ଷରୁ, ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଦେଶରେ 4ର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଲକୁଲ କୁହାଯାଇପାରିବ, ଯେହେତୁ 4ର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜିଠାରୁ ବିଗୁଲ ବାଜି ସାରିଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ ଏବଂ
ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରାଯାଇଛି। ସେହି କ୍ରମରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଆଜି ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ରାଜ୍ୟର, ସେ ମଧ୍ୟ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ଦିନ 12ଟା ସମୟରେ, ଏବଂ ସେ ସମୟରେ ସେ ସବିଶେଷ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଦେବେ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ରାଜ୍ୟର 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ନିର୍ବାଚନ ହେବାକୁ ଯାଉଛି ଏବଂ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, ଏଇ ଯେଉଁ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ରହିଛି ଯେ ଦେଖିବା ତାହେଲେ ବରହମପୁର, କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, କଳାହାଣ୍ଡି, ଏଇ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ। ଏବଂ 13 ତାରିଖରେ, ଯେହେତୁ ମେ 13 ତାରିଖରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ରାଜ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଯାଉଛି, ତା ପୂର୍ବରୁ ଏ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ କରାଯାଉଛି ଏବଂ ଯାହା ବିଜ୍ଞପ୍ତିରେ ରହିଛି କାର୍ଯ୍ୟସୂଚୀ, ପ୍ରାର୍ଥୀମାନେ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ ବା ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ହୁଅନ୍ତୁ, ସେମାନେ 25 ତାରିଖ ସୁଦ୍ଧା ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ସେହିଭଳି ଭାବରେ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ କରାଯିବ ଏବଂ 29 ତାରିଖ ସୁଦ୍ଧା ଯଦି କୌଣସି ପ୍ରାର୍ଥୀ ଚାହିଁବେ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ନିଜର ପ୍ରତ୍ୟାହାର କରିପାରିବେ। ତାପରେ ଚୂଡ଼ାନ୍ତ ପ୍ରାର୍ଥୀ ତାଲିକା ପ୍ରକାଶ କରାଯିବ, କ୍ୟାମ୍ପେନ୍ ମୋଡ୍କୁ ପ୍ରାର୍ଥୀମାନେ ଯିବେ ଏବଂ ମେ 13 ତାରିଖରେ ମତଦାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏଇ 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 4 ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ। ତେଣୁକରି ରାଜ୍ୟରେ ଏଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି କରାଯାଇଛି, ଭୋଟରମାନଙ୍କୁ ସଜାଗ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଇଲେକ୍ସନ କମିଶନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଯେଉଁମାନେ 27 ଭୋଟର ରହିଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଇଲେକ୍ସନ କାର୍ଯ୍ୟରେ ରହିବେ, ଯେଉଁମାନେ ଆକ୍ରିଡେସନ ଜର୍ନାଲିଷ୍ଟ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ କିଭଳି ବ୍ୟାଲଟ ମାଧ୍ୟମରେ ଭୋଟ ଦାନ କରାଯାଇପାରିବ ସେମାନଙ୍କ ପାଇଁ ସେ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯାଇଛି। ତ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ସବୁ ପ୍ରକାର ପ୍ରସ୍ତୁତି ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟରେ, ସୁରକ୍ଷା ବଳୟ ଭିତରେ ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଗୁଡ଼ାକ ରହିଛି ଏବଂ ଅବାଧ ମୁକ୍ତ ନିରପେକ୍ଷ କିଭଳି ନିର୍ବାଚନ ହେବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି। ଏବଂ ବିଶେଷ କରି ଏଇଥର ବିଶେଷ କରି ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଭୋଟରମାନଙ୍କୁ ଅଧିକ ମାତ୍ରାରେ କିଭଳି ଇନଭଲ୍ଭ କରାଯାଇପାରିବ, ସଜାଗ କରାଯାଉଛି, ସେଥିପାଇଁ ଆୱେର କରାଯାଉଛି, ସଚେତନ କରାଯାଉଛି, ବିଭିନ୍ନ କ୍ୟାମ୍ପେନିଂ କରାଯାଉଛି ଏବଂ ଯେଉଁମାନେ ଆଇକନ୍ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କ ଆପିଲ୍ ମଧ୍ୟ ନିଆଯାଉଛି ଭିଡ଼ିଓ ମେସେଜ୍ ମାଧ୍ୟମରେ। ତ ମୋଟାମୋଟି ଭାବରେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ନିର୍ବାଚନ ତ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି ଦେଶରେ ଏବଂ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ବିଗୁଲ ଆଜିଠାରୁ ବାଜୁଛି। ଯେଉଁମାନେ ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି ସେମାନେ ନିଜର ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ କରୁଛନ୍ତି, ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ କଥା ଯଦି ଦେଖିବା ତାହେଲେ 25 ଯାଏ ନାମାଙ୍କନ। ଅରୁଣାଚଳରେ ଭୋଟ ଗ୍ରହଣ ପାଇଁ ପାହାଡ଼ ଚଢ଼ୁଛନ୍ତି ପୋଲିଂ ପାର୍ଟି, ବୁଥରେ ପହଞ୍ଚିବାକୁ ଜୀବନ ବାଜିରେ ଲଗାଇ କରୁଛନ୍ତି ସଂଘର୍ଷ। ସେପଟେ ମହାରାଷ୍ଟ୍ରର ନକ୍ସଲ ଉପଦ୍ରୁତ ଗଡ଼ଚିରୋଲିରେ ପୋଲିସ ପକ୍ଷରୁ ଜୋରଦାର କମ୍ବିଂ, ଡ୍ରୋନ୍ ସହାୟତାରେ ମାଓବାଦୀଙ୍କ ଗତିବିଧି ଉପରେ ନଜର। ସାରା ରାଜ୍ୟରେ ଜାରି ରହିଛି ନିଆଁ ବର୍ଷା, ପାଣିପାଗ ବିଭାଗର ଚେତାବନୀ 22 ଯାଏ ନାହିଁ ନିସ୍ତାର, ଅସ୍ତବ୍ୟସ୍ତ କରିବ ଗୁଳୁଗୁଳି। ଆଜି 24 ଜିଲ୍ଲାକୁ ହିଟ୍ ୱେଭ୍ ୱାର୍ଣ୍ଣିଂ, କାଲି 43.2 ଡିଗ୍ରୀ ସହ ତାଳଚେର ଥିଲା ସବୁଠୁ ଉତ୍ତପ୍ତ, 3 ଦିନ ଯାଏ ହୋଇଛି ସ୍କୁଲ ଛୁଟି। ଜମ୍ମୁ ଓ କାଶ୍ମୀର ଅନନ୍ତନାଗରେ ଆତଙ୍କବାଦୀଙ୍କ ଗୁଳି ମାଡ଼ରେ ପ୍ରବାସୀ ଶ୍ରମିକଙ୍କୁ ଟାର୍ଗେଟ କଲେଣି ଉଗ୍ରବାଦୀ। ଅଙ୍ଗଦାନ କରି ଅମର, ବ୍ରେନ୍ ଷ୍ଟ୍ରୋକ୍ରେ ମୃତ୍ୟୁ ପରେ 2 ଯାକ କିଡ୍ନି ଓ ଲିଭର ଦେଇ 3 ଜଣଙ୍କୁ ନୂଆ ଜୀବନ ଦେଲେ ମହିଳା ସଂଯୁକ୍ତା ପାତ୍ର। ଏସ୍ସିବିର ନେଫ୍ରୋଲୋଜି ଓ ୟୁରୋଲୋଜି ଡାକ୍ତରଙ୍କ ମିଳିତ ଉଦ୍ୟମରେ ହୋଇଛି କିଡ୍ନି ପ୍ରତ୍ୟାରୋପଣ। ଏବଂ ଆରମ୍ଭ ହେଲା ପୁରୀର ପାରମ୍ପରିକ ପ୍ରସିଦ୍ଧ ସାହିଜାତ, ରାମନବମୀରେ ମନମହିଳା କାଳିକା ଦେବୀ ସାହିର ନବସିରା ନୃତ୍ୟ, ବୀରବାଦ୍ୟର ତାଳେ ତାଳେ ନାଗା ଠାଣିରେ ଦୁଲୁକିତ ସାହିଦାଣ୍ଡ, ଝଲସିବ ସମର କଳାର ନିଦର୍ଶନ। ଦେଶର ଚତୁର୍ଥ ଏବଂ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ, 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ 29 ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ, କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ। ତେବେ ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ ଗ୍ରହଣ, ଏଥିପାଇଁ ଗେଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଳ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:30 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ। ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟନା, ନର୍ଲାରେ 7:30 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ ଗ୍ରହଣ ହେବ। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ, ଝରିଗାଁ,
ডাবুগা এবং নবরঙ্গপুর বিধানসভা আসনে সকাল সাতটার চারিটা যায় ভোট গ্রহণ হব। কোটপাড়, মালকানগির, চিত্রকুণ্ডার সাতটার পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হব। সেইভাবে ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর ছত্রপুর, গোপালপুর, ব্রহ্মপুর, দিগপহণ্ডি, চিকিটি, পারলাখেমুণ্ডি সকাল সাতটার সন্ধ্যা ছটা ও কেবল মোহনার সকাল সাতটার অপরাহ্ন চারিটা যায় ভোট গ্রহণ হব। কোরাপুট সংসদীয় ক্ষেত্রর গুণুপুর, বিষমকটক, রায়গড়া ও কোরাপুট বিধানসভা ক্ষেত্রে সকাল সাতটার অপরাহ্ন পাঁচটা যায় ভোট গ্রহণ হব। সেইপর লক্ষ্মীপুর ও পটাঙ্গি সকাল সাতটার অপরাহ্ন চারিটা এবং জয়পুর বিধানসভা ক্ষেত্রে সকাল সাতটার সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ করা যাবে। তবে আমার চিফ রিপোর্টর এবং সহযোগী রশ্মিরঞ্জন দাস আমার সহ লাইভ রয়েছেন অধিক সূচনা পাই। রশ্মিরঞ্জন, বিজ্ঞপ্তি প্রকাশ পাইলা, এবে লোকঙ্কু নিজের মতাধিকার করিবার সুযোগ মে 13 তারিখে মিলিবাকু যাউছি, জানিবাকু চাইমু যেমতি টাইমিং বিষয়ে তো মু কহিলি, কিন্তু পুরা প্রস্তুতি বর্তমান কেমতি দেখুছন্তি, শেষ পর্যায়ের প্রস্তুতি, সুরক্ষা দৃষ্টি কোণর কথা কুহন্তু, ভোটর কেমতি অধিক বুথ কু আসবে সে কথা কুহন্তু, পুরা ইলেকশন কমিশনকর প্রস্তুতি কু আপন কেমতি দেখুছন্তি? দেখন্তু, পুরা ইলেকশন কমিশন কার্যালয় পুরা গোটে প্রকার প্রস্তুত হয়ে সারিছি এবং প্রশাসনিক স্তরের মধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছি সারিবা পরে আপনারা দেখুথিবে যে কিছুদিন পূর্বরু নির্বাচন তারিখ নেইকে যে বিগুল বাজিছিলা এবং তা পাই আজ থারু বিজ্ঞপ্তি জারি করা যাইছে। অর্থাৎ এই কথা কোয়া যাই পারিব আজ থারু আসন্তা 25 তারিখ পর্যন্ত আপনারা যেমতি কইলে কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট এবং তা সহিত কলাহান্ডি এই সব যে চারোটি সংসদীয় ক্ষেত্র রয়েছে এবং ওড়িশার এই চারোটি সংসদীয় ক্ষেত্রে 28টি জায়গায় নির্বাচন হওয়া যাচ্ছি এবং আপনার দেখুথিবে বর্তমান রাজ্যের ভীষণ তাতি এবং গরম গুড়গুড়ি তা সহ যেহেতু নির্বাচন হওয়া যাচ্ছি তা সেতিনে পূর্ব বহু পূর্ব চিফ ইলেকটোরাল অফিসর যিনি রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী এ নিয়ে বিস্তৃত ভাবে সূচনা দিয়েছিলেন যে কিছু জায়গায় যেহেতু মাওপ্রবণ অঞ্চল অত যেহেতু প্রথম পর্যায়ে যেমন ওড়িশার হচ্ছে ইয়ে আসত কিছু জায়গায় আপনার দেখবে যে প্রবল খরা গরম গুড়গুড়ি লাগি রয়েছে তাকে আখি আগে রাখি নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তি শৃঙ্খলা সহ শেষ করা ইয়ে প্রস্তুতি গোটে প্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে এবং রাজ্য নির্বাচন অধিকারী মধ্যে প্রস্তুত অনেক এবং তা সহ এই যে চারোটি জেলা কথা আমি কহিলি কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট এবং তা সহ কলাহান্ডি এইসব যে জেলা মানুষের যে জেলাপাল মানুষ এথিপ্রতি সতর্ক রাখা মধ্যে কুযাই এবং যেহেতু কিছু মাওপ্রবণ অঞ্চল অ সে জায়গায় আপনার দেখুবে রিসেন্ট আপনার দেখবে যেমন ছত্তিশগড়ে যেভাবে ভাবে মাওবাদী উপরে যে এনকাউন্টর হয়েছিল তাপরে মধ্যে কোটি না কোটি মাওবাদী টিকি সক্রিয় থাইপার তেমন তা উপরে মধ্যে অধিক কেমতি দৃষ্টি দিয়ে কারণ তা উপরে অধিক বিস্তৃত ভাবে আজ 12টা বেড়ে মুখ্য নির্বাচন অধিকারী নিশ্চয় কিছু কইপারতি এবং যা দেখুছেন যে রাজ্যের এই যে সব রহলা কলাহান্ডি কুহতু নবরঙ্গপুর যে সব ইলাকা রহলা সে জায়গায় আপনার দেখুথিবে যে নির্বাচনর যে তরিকা রয়েছে বা যে নির্বাচন যে সিস্টম রয়েছে সেই হিসাবে কিছু জায়গায় আপনার কৌলে যে সকাল সাতটার কোটি চারিটা কোটি পাঁচটা এবং তা সহ আউ কিছু জায়গায় আপনার দেখবে সকাল সাতটার সন্ধ্যা ছটা পর্যন্ত মধ্যে নির্বাচন হওয়ার কার্যক্রম রয়েছে তেমন এইসব জায়গায় যে গরম রয়েছে সেটি ছামুড়িয়া করিবার ব্যবস্থা করা যাচ্ছে, পিইবা পানির ব্যবস্থা করা যাচ্ছে এবং তা সহ যে লোক মানে আসবে লম্বা লাইনরে আসবে মহিলা মানক পাই যেমতি স্বতন্ত্র ব্যবস্থা, ভিন্নক্ষম ব্যক্তিক পাই স্বতন্ত্র ব্যবস্থা করিবা পাই মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এথরক নির্বাচনরে। রশ্মিরঞ্জন, আ ভিতরে সবুথু বড় চ্যালেঞ্জ হচ্ছে শান্তি শৃঙ্খলা বা স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন, তো সে দৃষ্টিরু অনেক মাও প্রভাবিত অঞ্চল মধ্যে ইয়ে সংসদীয় ক্ষেত্র অধীনরে আসুছি যেউটি ভোট পড়িবাকু যাচ্ছি ফার্স্ট ফেজরে, জানিবাকু চাইমু মাওবাদীঙ্ক কথা কুহন্তু বা অন্যপটে শান্তি শৃঙ্খলা যেভাবে ভাবে অনেক বুথরে বিশৃঙ্খলা মধ্যে অনেক সময় নজর আসিথায় তাকু দৃষ্টি রাখি কেমতি কোন ব্যবস্থা করা যাচ্ছে, সিসিটিভি কথা কুহন্তু, পুলিশ ফোর্স কথা কুহন্তু, ব্যাপক প্রস্তুতি কোন সুরক্ষা কুনে? নিহতি আপনার জাঁথিবে যে বহু পূর্ব যেতবে মুখ্য নির্বাচন অধিকারী রাজীব কুমার আসছিল এবং ইয়ে কথা হচ্ছে ফেব্রুয়ারি 16-17 দুই দিন ধরে এটি যে প্রেস কনফরেন্স করা যাই সেতবে এইসব দিগ উপরে অধিক গুরুত্ব দিয়া যাই তার সবুঠার বড় কথা হচ্ছে যে এনফোর্সমেন্ট টিম উপরে অধিক গুরুত্ব এইপা দিয়া যাই কারণ নির্বাচন শান্তি শৃঙ্খলা এবং অবাধে শেষ করা অধিক পুলিশ ফোর্স এবং অর্ধসামরিক বলর আবশ্যকতা রয়েছে এবং কিছু জায়গায় আপনার দেখবে যেমন কি যে
যে অর্ধসামরিক বলর যে সিআরপিএফ যবান মানে রয়েছেন সে নিয়োজন করা যাবার ব্যবস্থা রয়েছে। তো এসব উপরে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এইপাই খাস করে আপনার দেখবে যেমতি কি মাও প্রবল এলাকায় যেমতি অধিকাংশ সময় আমি দেখি থাকি যে নির্বাচন কু সে প্রভাবিত করে থাকে, নির্বাচন করে নদেওয়া সে প্রয়াস করে থাকে, লোক মানুষ প্রভাবিত করে থাকে। তো তা সেসব দিগক অধিক ফোকস করা যাচ্ছে যেমতি সেসব অঞ্চলের মাওবাদী প্রবল এলাকার যেমতি সে কোণী বিভ্রাট নকিপারতি এবং তাপরে মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাইছি। এবং সেইপাই আপনার দেখবে যে কত প্লাটুন ফোর্স মোতায়ন করা যাব এবং কেউ 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 জায়গায় অর্ধসামরিক বল রয়েবে এসব কথা আউ কিছু সময় পরে আমি স্পষ্ট করে পারি, কারণ যেতবে মুখ্য নির্বাচন অধিকারী এসব দিগরে বিস্তৃত ভাবে কহবে। এবং এতিকি কথা এবে কুয়া যাই পারিব যেহেতু গোটে সবুঠার বড় কথা হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা, কারণ যেতবে সুরক্ষা কু নেইকা গোটে অনেক জায়গায় প্রথম পর্যায়ে যেতবে ওড়িশার নির্বাচন হচ্ছে সে জায়গায় আমি দেখুছি অনেক জায়গায় বিশৃঙ্খলা সব দেখা যাই থাকে, যেমনি মহাপ্রবণ অঞ্চল কুহতু কিংবা তা সহ আউ কিছু জায়গায় মধ্যে আমি দেখিছু যে বিশৃঙ্খলাকারীঙ্ক উপরে তীক্ষ্ণ নজর মধ্যে দিয়ে যাই থাকে। তো এসব দিগ উপরে অধিক গুরুত্ব রইব, সেইপা অধিক পুলিশ ফোর্স অর্ধসামরিক বলকু নিয়োজিত করা যাব। এবং আউ গোটে গুরুত্বপূর্ণ কথা যেমতি মূলর কইতিলি যে যেমতি সিসিটিভি সর্ভিলান্স কথা কুহতু কিংবা আউ কিছু জায়গায় আপনার দেখবে তার যে ভিডিও রেকর্ডিং সবু ইলেকশন বুথ বা যে সেন্টর গুড়িকের ইলেকশন করা যাব সবু বুথে ভিডিও রেকর্ডিং করা যাব। এবং তা সহ আউ কিছু জায়গায় আপনার দেখবে যে সিসিটিভি সর্ভিলান্স সিস্টম কু জোরদার করা যাচ্ছে। এইপাই আপনার দেখবে যে নির্বাচন হয়ে অনেক সময় কমি ন রহি যাও ইয়াকু নেই সবু প্রকার ব্যাপক বন্দোবস্ত আরম্ভরু হি করা যাইছি যাহা আপনো কইলে। এবং আজি নিশ্চিত ভাবে রাজ্য নির্বাচন অধিকারীকর তথ্যকু অপেক্ষা রহিব যে কেতে প্রস্তুত প্রথম পর্যায়ের নির্বাচন পাই রাজ্য নির্বাচন কমিশন। বহুত বহুত ধন্যবাদ আপনকর সমস্ত সূচনা পাই। চিফ রিপোর্টার রশ্মিরঞ্জন দাস অধিক সূচনা দউথিলে। আসন্তাকালি প্রথম পর্যায়ে সাধারণ নির্বাচন লাগি ভোটিং, এহা পূর্বরু বিভিন্ন বুথ অভিমুখে পোলিং পার্টি। হেলে মতদান পূর্বরু কিছু স্থানরে বুথরে পৌঁছিবাকু পোলিং কর্মচারী ও অধিকারীঙ্কু সংঘর্ষ করিবাকু পড়ুছি। গণতন্ত্রর এই মহান পর্বরে সমস্তে সামিল হই দেশ পাই কিছু করিবাকু পণ করিছন্তি। মতদান কেন্দ্রে পৌঁছিবা লাগি জীবনকু এক প্রকার বাজি লগাই দেইছন্তি পোলিং পার্টি। এভাবে এক ভিডিও এবে সোশিয়াল মিডিয়ায় ঘুরি বুলুছি। অরুণাচল প্রদেশ রমগোং বিধানসভা ক্ষেত্রে সিয়াং জেলা অঞ্চলের থিবা মতদান কেন্দ্রে পৌঁছিবা লাগি পোলিং কর্মচারী ও অধিকারীঙ্কু অনেক কষ্ট স্বীকার করিবাকু পড়ুছি। বাড়ি খন্ডে খন্ডে সহায়তার কান্ধরে আবশ্যক ভোট সরঞ্জাম পকাই পাহাড় চড়ুচ্ছন্তি পোলিং অধিকারী ও কর্মচারী। বেড়ে বেড়ে পাহাড় উপরে থিবা গছর চেরকু ধরি তা সহায়তার উপরকু চড়ুচ্ছন্তি। এপটে সুরক্ষিত মতদান পাই নক্সল অধ্যুষিত অঞ্চলের কড়া সুরক্ষা ব্যবস্থা। মহারাষ্ট্র গড়চিরোলি অঞ্চলের কম্বিং অপরেসন চলাইছন্তি সুরক্ষাকর্মী। গড়চিরোলি এসপি কহিবা অনুযায়ী আসন্তাকালি 206 মতদান কেন্দ্রে ভোটিং পাই প্রায় 15,000 সুরক্ষাকর্মী মোতায়েন হয়েছন্তি। এমতিকি বায়ুসেনার MI-17 হেলিকপ্টর মধ্যে মোতায়েন করা যাইছে। নক্সল গড়ে কিছু কিছু স্থানরে মধ্যে হেলিকপ্টরু পোলিং কর্মচারী ও অধিকারীঙ্কু ড্রপ করা যাচ্ছে, তা সহ ড্রোন ক্যামেরারে নজর রখা যাইছে। এবে সময় ব্রেক। কমিং আপ নেক্সট ব্রট ইউ বাই অরুন্ধতী জুয়েলার্স। Coming up next brought to you by Arundhati Jewelers from 5 Star Promise. Ame achana. লং লাস্টিং পাওয়ার দরকার। টয়েজ দ্বারা পিলাঙ্ক ইমাজিনেশন চালি থাকে, তেণু ইয়াঙ্ক ব্যাটেরি চালিথিবা দরকার। নুয়া এভারেডি অল্টিমা ব্যাটেরি হচ্ছে 400% লঙ্গর লাস্টিং। নয়া টিভিএস জুপিটার 125 SXE উইথ স্মার্ট কানেক্ট। তো নয়া টিভিএস মেসেজ ফ্রম সুইটি ডার্লিং ইসমে হ্যায় SMS অ্যালার্টস অর ইসমে
ये कौन है भाई? मेरा फोन कनेक्टेड है सर, मेरी वाइफ है सर। सीधा घर। 10 right 500 meters। प्रणाम भाभी जी को। इसमें है SMS अलर्ट, कॉल अलर्ट, स्कोर अपडेट्स, वेदर अपडेट्स और वॉइस असिस्टेंट नेविगेशन। TVS Jupiter, ज्यादा का फायदा। Cozy, यही नहीं तो कुछ नहीं। Cozy, यही नहीं तो कुछ नहीं। ओजन बढ़ाइबार उपदेश सुनिबि कहा कहार उपदेश प्रचुर खाओ भल किसुओ सबु करिली एबे नो उपदेश केवल एक्सपर्ट अपनांतु एंडियोरामास ये 6 सप्ताह रे ओजन बढ़ाइबा आरंभ करे ओजन बढ़ाइबार एक्सपर्ट एबे एंडियोरामास सहित कूल सेकर फ्री विल यू बी पेइंग बाय कार और कैश डायल डीजीएम प्रीमियम का पप्पा हाथों पे उतरे प्यार के गहरे रंग किलो रहा नो 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 जब अढ़ाई किलो रहा तो कहा ऊपर पड़े आपणकर ही कथा सुनिके माने घर बने छंती बांगर सीमेंट रे चढ़ेलानी काही के निजर घर तो बांगर रे सॉलिड कर देलो आम घर रो कोन আমার দেশ আমার ঘর অধিকারীঙ্ক কার্যালয় পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ এবং এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28 বিধানসভা নির্বাচন মণ্ডলী ভোট গ্রহণ হব প্রথম পর্যায়ে নির্বাচন আজি প্রকাশ পাইছে বিজ্ঞপ্তি মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে এসহ আজিঠু আরম্ভ হব নামাঙ্কন দাখল প্রক্রিয়া প্রার্থী মানে এপ্রিল 25 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল করবে এপ্রিল 26 তারিখে নামাঙ্কন পত্র যাঞ্চ ও এপ্রিল 29 প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ তারিখ রয়েছে মে 13 তারিখে ওড়িশার প্রথম পর্যায়ে ভোট কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28 বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই ভোট গ্রহণ হব তবে মে 13 তারিখে ওড়িশার কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর 28 বিধানসভা নির্বাচন মণ্ডলী হব ভোট গ্রহণ এথিপাই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে তবে কেউঠি কেউ সময়ের ভোট গ্রহণ হব সে নেই মধ্যে বিজ্ঞপ্তি দর্শাযাইছে কলাহান্ডি লোকসভা ক্ষেত্রে থিবা নুয়াপড়া খড়িয়াল লাঞ্জিগড় বিধানসভা ক্ষেত্রে সকাল 7টার অপরাহ্ন 4টা যায় ভোট গ্রহণ হব জুনাগড় ধর্মগড় ভবানীপাটনা নরলারে সকাল 7টার অপরাহ্ন 5টা যায় ভোট গ্রহণ হব নবরঙ্গপুর লোকসভা ক্ষেত্রর উমরকোট ঝরিগাঁ ডাবুগাঁ এবং নবরঙ্গপুর বিধানসভা আসনে সকাল 7টার 4টা যায় ভোট গ্রহণ হব কোটপাড় মালকানগির চিত্রকুণ্ডার 7টার 5টা পর্যন্ত ভোট গ্রহণ হব সেইভাবে ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রর ছত্রপুর গোপালপুর ব্রহ্মপুর দিগপহণ্ডি চিকিটি পারলাখেমুণ্ডি সকাল 7টার সন্ধ্যা 6টা ও কেবল মোহনার সকাল 7টার অপরাহ্ন 4টা যায় ভোট গ্রহণ হব কোরাপুট সংসদীয় ক্ষেত্রর গুণুপুর বিষমকটক রায়গড়া ও কোরাপুট বিধানসভা ক্ষেত্রে সকাল 7টার অপরাহ্ন 5টা যায় ভোট গ্রহণ হব সেইপরি লক্ষ্মীপুর ও পটাঙ্গি সকাল 7টার অপরাহ্ন 4টা এবং জয়পুর বিধানসভা ক্ষেত্রে সকাল 7টার সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা যাবে তবে আমার চিফ রিপোর্টর এবং সহযোগী রশ্মিরঞ্জন দাস আমার সহ লাইভ রয়েছেন অধিক সূচনা পাই রশ্মিরঞ্জন বিজ্ঞপ্তি প্রকাশ পাইলা এবে লোকঙ্কু নিজর মতাধিকার করিবার সুযোগ মে 13 তারিখে মিলিবাকু যাউছি জানিবাকু চাইমু যেমতি টাইমিং বিষয়ে তো মু কইলি কিন্তু পুরা প্রস্তুতি বর্তমান কেমতি দেখুছন্তি শেষ পর্যায়ের প্রস্তুতি সুরক্ষা দৃষ্টি কোণর কথা কুহন্তু ভোটর কেমতি অধিক বুথ কু আসিবে সে কথা কুহন্তু পুরা ইলেকশন সূচনা পাই আমার সহিত লাইভ রয়েছন্তি সহযোগী বালেশ্বর ব্যুরো চিফ প্রকাশ মহান্তি প্রকাশ আজি 8:30টার বালেশ্বর জলিলানি এবং এবে নিশ্চিত ভাবে ইয়ে তাতি আহুরি বড়ি বড়ি কেমতি আপনার দেখুছন্তি পানিপাক বর্তমান বালেশ্বরে এবং সাধারণ জীবনযাত্রা কেতে ব্যাহত হচ্ছে কেতে প্রভাবিত হচ্ছে পূজা দেখন্তু যেভাবে এবে পানিপাগ বিভাগ পূর্বানুমান করেছিল কি 18-20 তারিখ যায় তাতে কোটি না কোটি সমস্ত অস্তব্যস্ত করব বালেশ্বর আমি দেখিয়া লগাতার হবে 3-4 দিন ধরি যেভাবে এবে তাতে বহুছি ঝাঞ্জি পবন বহুছি এবং খরা সমস্ত অস্তব্যস্ত করুছি
କୋଉଠି ନା କୋଉଠି ଏକୁ ନେଇକି ସମସ୍ତେ ସାଧାରଣ ଲୋକ ଯେଉଁମାନେ ଯିବା ଆସିବା କରୁଛନ୍ତି ଅଫିସିଆଲି କାମରେ ଆସୁଛନ୍ତି ତ ସେମାନେ ଆଉ ସକାଳ 8 ପରଠାରୁ ଆଉ ବାହାରି ପାରୁନାହାନ୍ତି ଆମେ ସେଥିଲାଗି ଆପଣ ଜାଣିଥିବେ ଗତକାଲି ଠାରୁ ଯେ ଆଜି ଅର୍ଥାତ 18, 19, 20 ତିନି ଦିନ ସମସ୍ତ ସରକାରୀ ସ୍କୁଲକୁ ସରକାର ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି ଦିନ 11 ଠାରୁ 3 ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ଯେଉଁ ଶ୍ରମିକ ଶ୍ରେଣୀର ଲୋକ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ କାମରେ ନିବୃତ୍ତ ରହିବା ପାଇଁ ସରକାର କହିଛନ୍ତି ଏବଂ ଆଜି ଯଦି କହିବା ବାଲେଶ୍ୱର କଥା ସକାଳ 8:30 ଠାରୁ 34 ହେଇଥିଲା କିନ୍ତୁ 10:15 ପାର ହେଲାଣି ବର୍ତ୍ତମାନ 37 ପାରଦ ଛୁଇଁଲାଣି ଅର୍ଥାତ୍ ଦିନ ଯେତିକି ବଢ଼ୁଛି ତାତି ସେତିକି ମଧ୍ୟ ବଢ଼ୁଛି ଏବଂ ଲୋକମାନଙ୍କୁ ସେତିକି କଲବଲ କରୁଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛି ସହରର ସବୁଠୁ ଜନଗହଳିପୂର୍ଣ୍ଣ ରାସ୍ତା ଯେଉଁଠାରେ କି ସବୁବେଳେ ଗହଳି ଚଳି ଲାଗି ରହିଥାଏ କିନ୍ତୁ ଦେଖନ୍ତୁ 10:15 ପରଠାରୁ କାଁ ଭାଁ ଯେଉଁମାନେ ଗାଡ଼ିରେ ଯିବା ଆସିବା କରୁଛନ୍ତି କେବଳ ଗାଡ଼ି ଘୋଡ଼ା ହିଁ ଯାଉଛି ଏବଂ ମୋଟରସାଇକେଲ ଯାଉଛି କେବଳ ଯେଉଁମାନେ ଚାଲିକି ଯିବା ଆସିବା କରନ୍ତି ବା ସବୁବେଳେ ଗହଳି ଚଳି ଲାଗି ରହେ ଏଠାରେ ଆଉ ଦେଖିବା ପାଇଁ ମିଳୁନି ଅର୍ଥାତ୍ ତାତିର ମାତ୍ରା ଧୀରେ ଧୀରେ ବଢ଼ୁଛି ଯେଉଁଥିପାଇଁ କି ଲୋକେ ବାକେ ବିଭିନ୍ନ କାମକୁ ଆସୁଛନ୍ତି ବା ନିଜର ଯେଉଁ ଅନ୍ୟ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟ ରହିଛି ସେ କରିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି ସେମାନେ ଆଉ ବାହାରି ପାରୁନାହାନ୍ତି ଇଏ ତାତି ଲଗାତାର ଭାବେ ଆମେ ଯଦି କହିବା 3-4 ହେଇଗଲାଣି ଏଭଳି ଅସ୍ତବ୍ୟସ୍ତ କରୁଛି ସାଧାରଣ ଜୀବନଯାପନ ଗୋଟେ ପ୍ରକାର ଅସ୍ତବ୍ୟସ୍ତ ହୋଇପଡ଼ିଛି ବିଶେଷ କରି ଆମେ ଯଦି କହିବା ଆମେ ଲଗାତାର ବାଲେଶ୍ୱରରେ ଆମେ ଯଦି ଦେଖିବା ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଏଇଭଳି ପାରଦ ଉପର ମୁହାଁ ହେଉଛି ତ ପ୍ରଶାସନିକ ପ୍ରସ୍ତୁତି ଗ୍ରୀଷ୍ମ ମୁକାବିଲା ପାଇଁ କ'ଣ ଦେଖୁଛନ୍ତି? ତିନି ଦିନ ତ ସରକାର ସ୍କୁଲ ଛୁଟି କରିଛନ୍ତି କିନ୍ତୁ ତା ବାଦ ଯଦି ଦେଖିବା ଜଳଛତ୍ର କଥା ହୁଅନ୍ତୁ, ହସ୍ପିଟାଲରେ ଅଂଶୁଘାତ ୱାର୍ଡ ଖୋଲିବା କଥା ହେଉ, ବା ଅନ୍ୟପଟେ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଯେଉଁ କାମ ଚାଲିଛି ନିର୍ମାଣ ଶ୍ରମିକଙ୍କର ଟାଇମିଂକୁ ନେଇକି କଡ଼ାକଡ଼ି କଡ଼ା କଟକଣା, ୟାକୁ ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ସହରରେ? ପୂଜା ଦେଖନ୍ତୁ, ଆମେ ଲଗାତାର ଭାବେ ଦେଖେଇଛୁ କି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ଯେଉଁଭଳି ଭାବେ ସହରର ପାନୀୟ ଜଳର ବ୍ୟବସ୍ଥା ହେବା କଥା, ଯେଉଁମାନେ ଲୋକ ଯିବା ଆସିବା କରୁଛନ୍ତି ବା ବାହାରୁ ଆସୁଛନ୍ତି ଯାଉଛନ୍ତି, ଯେପରିକି ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ କଥା କୁହନ୍ତୁ, ରେଲୱେ ଷ୍ଟେସନ କଥା କୁହନ୍ତୁ, ମେଡିକାଲ, କୋର୍ଟ କଚେରୀ, ଏସବୁ ଜାଗାରେ ଯେଉଁଭଳି ଭାବେ ପାନୀୟ ଜଳର ବ୍ୟବସ୍ଥା କରିବା କଥା ସରକାର ପକ୍ଷରୁ କେବଳ କାଗଜ କଲମ ବା ନାମକୁ ମାତ୍ର ହୋଇଛି। ଆମେ ଏହାର ଚିତ୍ର ମଧ୍ୟ ଦେଖେଇଛୁ ଯେ ଅମୃତ ଯୋଜନାରେ ସହରର ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଅମୃତ ଯୋଜନାରେ ପାଣିର ବ୍ୟବସ୍ଥା ହୋଇଥିଲା କିନ୍ତୁ ସେସବୁ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ସେଗୁଡ଼ା ସବୁ ବନ୍ଦ ପଡ଼ିଛି ଏବଂ ସରକାରୀ ସ୍ତରରେ ଆମେ ଯଦି କହିବା କେବଳ କିଛି ଥାନା ପରିସରରେ ପାନୀୟ ଜଳର ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି ଏବଂ ଅନ୍ୟ ଯେଉଁ ଜାଗାରେ ହେବା କଥା ସରକାର ପକ୍ଷରୁ ବା ମ୍ୟୁନିସିପାଲିଟି ପକ୍ଷରୁ ତାହା ବର୍ତ୍ତମାନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହୋଇନାହିଁ ବା ପାନୀୟ ଜଳର ବ୍ୟବସ୍ଥା ଗୋଟେ ପ୍ରକାର ଏମିତି କହିବା ସହରରେ ଯେଉଁ ମାତ୍ରାରେ ହେବା କଥା ସେ ମାତ୍ରାରେ ହୋଇପାରିନାହିଁ, ଫଳରେ ଯେଉଁମାନେ ଯିବା ଆସିବା କରୁଛନ୍ତି ପାଣି ଟୋପା ପାଇଁ ଡଳ ବିକଳୁଛନ୍ତି। ଇଏ ଗଲା ସରକାରୀ ସ୍ତରରେ। ଆମେ ଯଦି କହିବା ଗ୍ରାମାଞ୍ଚଳ କଥା କୁହନ୍ତୁ ବା ସହରାଞ୍ଚଳ କଥା କୁହନ୍ତୁ, ପାନୀୟ ଜଳର ବ୍ୟବସ୍ଥା ଗୋଟେ ପ୍ରକାର ଠପ୍ ମାରିଛି ଆମେ କହିପାରିବା ଏବଂ ଏ ନେଇକି ଯେଉଁ ବସ୍ତି ବାସିନ୍ଦାର ଲୋକମାନେ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯୋଜନା କରାଯାଉଛି କିନ୍ତୁ ସେମାନଙ୍କ ପାଖରେ ପାଣି ଆଜି ବି ଠିକ୍ ସେ ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ। ଆମେ କିଛିଦିନ ପୂର୍ବରୁ ସହରର ପାନୀୟ ଜଳର ସମସ୍ୟା ବି ଅନେକ ସ୍ଥାନରେ ରହିଛି, ଯେମିତି ଆପଣ କହୁଛନ୍ତି ସହରରେ ବସ୍ତି ହେଉ ବା ଗ୍ରାମାଞ୍ଚଳ କଥା, ସେ ସମସ୍ୟାର ମଧ୍ୟ ଖରାଦିନେ ସମାଧାନ ନାହିଁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ। ବାଲେଶ୍ୱର ବ୍ୟୁରୋ ଚିଫ୍ ପ୍ରକାଶ ମହାନ୍ତି ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ। ପୁଣି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ନେଇଛି ଆଉ ଜଣଙ୍କ ଜୀବନ। ପୁରୀ DAG କଲୋନୀ ସାମ୍ନା ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରୁ ଆଜି ସକାଳୁ ଜଣେ ଅଜଣା ବ୍ୟକ୍ତିଙ୍କ ମୃତ ଶରୀର ଉଦ୍ଧାର କରିଛନ୍ତି ଦମକଳ ବିଭାଗ କର୍ମଚାରୀ। ସମୁଦ୍ରକୂଳ ଥାନା ଅଧୀନ ପେଣ୍ଠକଠା DSG କଲୋନୀ ସାମ୍ନା ଖୋଲା ଡ୍ରେନ୍ରେ ଜଣେ ଅଜଣା ବ୍ୟକ୍ତିଙ୍କ ମୃତଦେହ ପଡ଼ିଥିବା ସ୍ଥାନୀୟ ଲୋକ ଦେଖି ସମୁଦ୍ରକୂଳ ଥାନା ପୋଲିସକୁ ଖବର ଦେଇଥିଲେ। ଖବର ପାଇ ଦମକଳ ବିଭାଗ କର୍ମଚାରୀ ପହଞ୍ଚି ମୃତଦେହ ଉଦ୍ଧାର କରିଛନ୍ତି, ତେବେ ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପରିଚୟ ମିଳିପାରିନାହିଁ। ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ନେଇଛି ଆଉ ଜଣଙ୍କ ଜୀବନ। ପୁରୀ DAG କଲୋନୀ ସାମ୍ନା ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରୁ ଆଜି ସକାଳେ ଜଣେ ଅଜଣା ବ୍ୟକ୍ତିଙ୍କ ମୃତ ଶରୀର ଉଦ୍ଧାର କରିଛନ୍ତି ଦମକଳ ବାହିନୀର କର୍ମଚାରୀ। ସମୁଦ୍ରକୂଳ ଥାନା ଅଧୀନ ପେଣ୍ଠକଠା DAG କଲୋନୀ ସାମ୍ନା ଖୋଲା ଡ୍ରେନ୍ରେ ଜଣେ ଅଜଣା ବ୍ୟକ୍ତିଙ୍କ ମୃତଦେହ ଉଦ୍ଧାର ହୋଇଛି। ସିନିୟର ରିପୋର୍ଟର ମଧୁସୂଦନ ମିଶ୍ର ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ରହିଛନ୍ତି। ମଧୁସୂଦନ, ପ୍ରଥମେ ତ ଜାଣିବାକୁ ଚାହିଁବୁ ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପରିଚୟ ମିଳିଲାଣି କି, ଏବଂ ସବୁଠୁ ସଙ୍ଗୀନ କଥା, ଏମିତି ମୁକୁଳା ଅବସ୍ଥାରେ କେମିତି ଛାଡ଼ି ଦିଆଯାଉଛି, ଆଜି ଜଣଙ୍କ ଜୀବନ ବି ଚାଲିଗଲା? ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପରିଚୟ ମିଳିଛି ରଞ୍ଜିତ ପାଣ୍ଡେ, ସେ ବିହାର ଅଞ୍ଚଳର ମୋତିହାରୀର, ଏବଂ ସେ ଶ୍ରମିକ ଭାବେ ସେଇ DAG କଲୋନୀରେ କାମ କରୁଥିବା ସମୟରେ ହିଁ ସେ ଯୋଉ ପଥର ପାଚେରୀ ରହିଛି ସେ ପାଚେରୀରେ ବାଡ ବୁଲାଉଥିବା ସମୟରେ ହିଁ ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରେ ପଡିଯାଇଛନ୍ତି, ଏବଂ ତାଙ୍କ ଦୁଇ ହାତରେ 2 ଗ୍ଲୋଭ୍ସ ଥିଲା
ଯୋ ଯୋ ପାଚେରୀ ରହିଛି, ପାଚେରୀରେ କଣ୍ଟା ଯୋ ତାର ବାଡ଼ ବୁଲାଉଥିବା ସମୟରେ ହିଁ ସେ ମୁକୁଳା ଡ୍ରେନ୍କୁ ପଡ଼ି ଯାଇଥିଲେ ଏବଂ ପୋଲିସ ତଦନ୍ତ କରିସାରିଲା ପରେ ଜଣାପଡ଼ିଥିଲା ତାଙ୍କ ପରିଚୟ ମିଳିଥିଲା। ପ୍ରଥମେ ତ ତାଙ୍କର ପରିଚୟ ମିଳିନଥିଲା ଏବଂ 35 ବର୍ଷର ଯୁବକ ରଞ୍ଜିତ ପାଣ୍ଡେ ମୋତିଆରି ଅଞ୍ଚଳର। ଏବଂ ବଡ଼ କଥା ହେଉଛି ସେ ପାଚେରୀ ଉପରେ ଯେତେବେଳେ ସେ ତାର ବାଡ଼ ବୁଲାଉଥିଲେ ସୁରକ୍ଷା ପାଇଁ ସେତେବେଳେ ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରେ ପଡ଼ିଗଲେ। ଏଇଥିରୁ ହିଁ ସ୍ପଷ୍ଟ ବାରି ହୋଇ ପଡୁଛି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ କେତେ ବିପଦପୂର୍ଣ୍ଣ। ଆମେ ଅନେକ ସମୟରେ ସେହି ସମୟରେ ପାଖରେ କେହି ନଥିଲେ କି ସେ କାହିଁ କାମ କରୁଥିଲେ? ଦେଖନ୍ତୁ ଭୋର ସମୟରେ ହିଁ ସେ କାମ କରୁଥିଲେ, ଯୋଉ ତାର ବାଡ଼ ବୁଲାଉଥିଲେ ଏବଂ ସେଇ ଶ୍ରମିକ ଭାବେ। ଏବଂ ଯେହେତୁ ସକାଳ ସମୟରେ ହିଁ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଶ୍ରମିକ ମାନେ ଏବଂ ପ୍ରମାତ୍ରାରେ ହେଉଛି, ତେଣୁ ଭୋର ସମୟରେ ପଡ଼ିଯାଇଛି ଏବଂ ଓହୋ ମାଡ଼ିକିରି ପଡ଼ିଯାଇଛନ୍ତି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରେ। କେଉଁଠି ନା କେମିତି ତାର ବାଡ଼ ଯୋଉ ତାର ବୁଲାଉଥିବା ସମୟରେ କୋଉଠି ଝଟକା ଆସିଛି ଏବଂ ଯାହାଫଳରେ ସେ ମୁକୁଳା ଡ୍ରେନ୍କୁ ପଡ଼ି ଯାଇଛନ୍ତି। ଏବଂ ବଡ଼ କଥା ହେଉଛି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ବାବାର ଆମେ ଦେଖେଇଛୁ ଓଟିଭିରେ ଏକ୍ସକ୍ଲୁସିଭ ଭାବେ ମୁକୁଳା ଡ୍ରେନ୍ କିଭଳି ଭାବେ ବିପଦ ହେଉଛି। ୟା ପୂର୍ବରୁ ଘୋଡ଼ା ବଜାର ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ଜଣେ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ପଡ଼ିଯାଇଥିଲେ ଏବଂ ଯୋଉ ଅଞ୍ଚଳ ଡିଓଜି କଲୋନୀ ଅଞ୍ଚଳ ସେଇଠାରୁ ଆଉ କିଛି ବାଟ ଅତିକ୍ରମ କରିଥିବା ସମୟରେ ସେଠି ମଧ୍ୟ ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ପଡ଼ିଯାଇଥିଲେ। ଏବଂ ରେଡ୍କ୍ରସ୍ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ପଡ଼ିକିରି ତାଙ୍କର ମୃତ୍ୟୁବରଣ ହେଇଥିଲା। ଏବଂ ସେଇ ରେଡ୍କ୍ରସ୍ ରୋଡ୍ରେ ମୋଟର ସାଇକେଲରେ ଯାଉଥିବା ବେଳେ ଆକ୍ସିଡେଣ୍ଟ ଯୋଗୁଁ ସିଏ ଜଣେ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ମୁକୁଳା ଡ୍ରେନ୍ରେ ପଡ଼ିଯାଇଥିଲେ, ତାଙ୍କର ମଧ୍ୟ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ। ଏବଂ ବଡ଼ କଥା ହେଉଛି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ କେଉଁଠି ନା କେଉଁଠି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ଗୁଡିକ ଯାଉନି, ଯାହାଫଳରେ ଏଭଳି ଦୁର୍ଘଟଣା ଘଟୁଛି ଏବଂ ମୃତ୍ୟୁ ଘଟୁଛି। ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ତ ନୁହେଁ ଜମଦୂତ, କିନ୍ତୁ ବଡ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗୁଛି ଯେ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଏଇ ବାଟ ଦେଇକି ବି ଯାଉଥିବେ, କାହା ନଜରକୁ ଆସୁନି କେମିତି, କାହିଁକି ଆକୁ ବନ୍ଦ କରାଯାଉନି। ପୁରୀରେ ଯେମିତି ଆପଣ କହିଲେ ପୂର୍ବରୁ ଏମିତି ଅନେକ ଅଘଟଣ ଘଟିଛି ଯେଉଁଠି ଜୀବନ ଯାଇଛି। ନିକଟରେ ଆମେ କଟକରେ ମଧ୍ୟ ଦେଖିଥିଲେ ଏଭଳି ସମାନ ଘଟଣା ଯେଉଁଠି ମୁକୁଳା ଡ୍ରେନ୍ ଜୀବନ ନେଇଥିଲା। ଆପଣ ଏନେଇ ପୁରୀ ପ୍ରଶାସନର ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ଆଣନ୍ତୁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ। ମଧୁସୂଦନ, ସମୟ ବ୍ରେକ୍ର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା। ପ୍ରାର୍ଥୀମାନେ ଏପ୍ରିଲ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ। ଏପ୍ରିଲ 26 ତାରିଖରେ ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ ଏପ୍ରିଲ 29 ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍। କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ତେବେ ମେ 13 ତାରିଖରେ ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି, ନବରଙ୍ଗପୁର, କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ। ଏଥିପାଇଁ ଗେଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା, ଖଡ଼ିଆଳ, ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ଜୁନାଗଡ଼, ଧର୍ମଗଡ଼, ଭବାନୀପାଟଣା, ନର୍ଲାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ଡାବୁଗାଁ ଏବଂ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ ସକାଳ 7ଟାରୁ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। କୋଟପାଡ଼, ମାଲକାନଗିରି, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7ଟାରୁ 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିଭଳି ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଛତ୍ରପୁର, ଗୋପାଳପୁର, ବ୍ରହ୍ମପୁର, ଦିଗପହଣ୍ଡି, ଚିକିଟି, ପାରଳାଖେମୁଣ୍ଡିରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ଓ କେବଳ ମୋହନାରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଗୁଣୁପୁର, ବିଷମକଟକ, ରାୟଗଡ଼ା ଓ କୋରାପୁଟ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ। ସେହିପରି ଲକ୍ଷ୍ମୀପୁର ଓ ପଟାଙ୍ଗୀରେ ସକାଳ 7ଟାରୁ ଅପରାହ୍ନ 4ଟା ଏବଂ ଜୟପୁର ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସକାଳ 7ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ। ଏବେ ଆମ ଚିଫ୍ ରିପୋର୍ଟର ଏବଂ ସହଯୋଗୀ ରଶ୍ମିରଞ୍ଜନ ଦାସ ଆମ ସହିତ ଲାଇଭ୍ ରହିଛନ୍ତି ଅଧିକ ସୂଚନା ପାଇଁ। ରଶ୍ମିରଞ୍ଜନ, ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା, ଏବେ ଲୋକଙ୍କୁ ନିଜର ମତାଧିକାର କରିବାର ସୁଯୋଗ ମେ 13 ତାରିଖରେ ମିଳିବାକୁ ଯାଉଛି। ଜାଣିବାକୁ ଚାହିଁବୁ ଯେମିତି ଟାଇମିଂ ବିଷୟରେ ତ ମୁଁ କହିଲି, କିନ୍ତୁ
পুরা প্রস্তুতি বর্তমান কেমতি দেখুছেন শেষ পর্যায়ের প্রস্তুতি সুরক্ষা দৃষ্টি কোণর কথা কুহতু ভোটর কেমতি অধিক বুথ কু আসবে সে কথা কুহতু পুরা ইলেকশন কমিশন প্রস্তুতি কু আপনার কেমতি দেখুছেন দেখন্তু পুরা ইলেকশন কমিশন কার্যালয় পুরা গোটে প্রকার প্রস্তুত হয়ে সারিছি এবং প্রশাসনিক স্তরের মধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছি সারিবা পরে আপনারা দেখুথিবে যে কিছুদিন পূর্বরু নির্বাচন তারিখ নেই যে বিগুল বাজিছিলা এবং তাপাই আজিঠারু বিজ্ঞপ্তি জারি করা যাইছে অর্থাৎ এই কথা কোয়া যাই পারিবো আজিঠারু আসন্তা 25 তারিখ পর্যন্ত আপনারা যেমতি কইলে কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট এবং তা সহিত কলাহান্ডি এই সব যে চারোটি সংসদীয় ক্ষেত্র রয়েছে এবং ওড়িশারে এই চারোটি সংসদীয় ক্ষেত্রে 28টি জায়গায় নির্বাচন হওয়া যা উচিত এবং আপনার দেখুথিবে বর্তমান রাজ্যের ভীষণ তাতি এবং গরম গুড়গুড়ি তা সহ যেহেতু নির্বাচন হওয়া যা উচিত তা সে পূর্ব বহু পূর্ব চিফ ইলেকটোরাল অফিসর যে কি রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী এ নিয়ে বিস্তৃত ভাবে সূচনা দিয়েছিলেন যে কিছু জায়গায় যেহেতু মাপ্রবণ অঞ্চল অসহিত যেহেতু প্রথম পর্যায়ে যেমন ওড়িশার হচ্ছে ইয়ে আসহিত কিছু জায়গায় আপনার দেখবে যে প্রবল খরা গরম গুড়গুড়ি লাগি রয়েছে তাকে আখি আগে রাখি নির্বাচনক অবাধ নিরপেক্ষ এবং শান্তি শৃঙ্খলা সহ শেষ করা ইয়ে প্রস্তুতি গোটে প্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে এবং রাজ্য নির্বাচন অধিকারী মধ্যে প্রস্তুত অনেক এবং তা সহ এই যে চারোটি জেলা কথা আমি কইলি কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট এবং তা সহ কলাহান্ডি এইসব যে জেলা মানুষের যে জেলাপাল মানুষ এথিপ্রতি সতর্ক রাখা মধ্যে কুযাই এবং যেহেতু কিছু মাপ্রবণ অঞ্চল অনেক সে জায়গায় আপনার দেখুথিবে রিসেন্ট আপনার দেখবে যেমনি ছত্তিশগড়ে যেভাবে ভাবে মাওবাদী উপরে যে এনকাউন্টর হয়েছিল তাপরে মধ্যে কোটি না কোটি মাওবাদী টিকি সক্রিয় থাইপার তেমন তা উপরে মধ্যে অধিক কমিটি দৃষ্টি দিয়ে কারণ তা উপরে অধিক বিস্তৃত ভাবে আজ 12টা বেড়ে মুখ্য নির্বাচন অধিকারী নিশ্চয় কিছু কইপার এবং যা দেখুছেন যে রাজ্যের এই যে সব রা কলাহান্ডি কুহতু নবরঙ্গপুর যে সব ইলাকা রহিলা সে জায়গায় আপনার দেখুথিবে যে নির্বাচনর যে তরিকা রয়েছে বা যে নির্বাচন যে সিস্টম রয়েছে সেই হিসাবে কিছু জায়গায় আপনার কৌলে যে সকাল 7টার কোটি 4টা কোটি 5টা এবং তা সহ আউ কিছু জায়গায় আপনার দেখবে সকাল 7টার সন্ধ্যা 6টা পর্যন্ত মধ্যে নির্বাচন হওয়ার কার্যক্রম রয়েছে তেমন এইসব জায়গায় যে গরম রয়েছে সেটি ছামুড়িয়া করিবার ব্যবস্থা করা যাচ্ছে পিইবা পানির ব্যবস্থা করা যাচ্ছে এবং তা সহ যে লোক মানে আসবে লম্বা লাইনে আসবে মহিলা মানক পাই যেমতি স্বতন্ত্র ব্যবস্থা ভিন্নক্ষম ব্যক্তিক পাই স্বতন্ত্র ব্যবস্থা করিবা পাই মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এথরক নির্বাচন রে রশ্মিরঞ্জন আ ভিতরে সবুঠু বড় চ্যালেঞ্জ হচ্ছে শান্তি শৃঙ্খলা বা স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন তো সে দৃষ্টিরু অনেক মাও প্রভাবিত অঞ্চল মধ্যে ইয়ে সংসদীয় ক্ষেত্র অধীনে আসুচি যেউটি ভোট পড়িবাকু যাচ্ছে ফার্স্ট ফেজ রে জানিবাকু চাইবু মাওবাদীঙ্ক কথা কুহন্তু বা অন্যপটে শান্তি শৃঙ্খলা যেভাবে ভাবে অনেক বুথরে বিশৃঙ্খলা মধ্যে অনেক সময় নজর আসি থাকে তাকে দৃষ্টি রাখি কেমতি কোন ব্যবস্থা করা যাচ্ছে সিসিটিভি কথা কুহন্তু পুলিশ ফোর্স কথা কুহন্তু ব্যাপক প্রস্তুতি কোন সুরক্ষা কুনে নিহতি আপনার জানিবে যে বহু পূর্ব যেতবে মুখ্য নির্বাচন অধিকারী রাজীব কুমার আসছিল এবং ইয়ে কথা হচ্ছে ফেব্রুয়ারি 16-17 দুই দিন ধরে এটি যে প্রেস কনফরেন্স করা যাই সেতবে এইসব দিগ উপরে অধিক গুরুত্ব দিয়া যাই তার সবুঠ বড় কথা হচ্ছে যে এনফোর্সমেন্ট টিম উপরে অধিক গুরুত্ব এইপাই দিয়ে যাই কারণ নির্বাচন শান্তি শৃঙ্খলা এবং অবাধে শেষ করা অধিক পুলিশ ফোর্স এবং অর্ধসামরিক বলর আবশ্যকতা রয়েছে এবং কিছু জায়গায় আপনার দেখবে যেমতি কি যে অর্ধসামরিক বলর যে সিআরপিএফ যবান মানে রয়েছেন সেমানকু মধ্যে নিয়োজন করা যাবার ব্যবস্থা রয়েছে তেমন এইসব উপরে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এইপাই খাস করে আপনার দেখবে যেমতি কি মাও প্রবল এলাকায় যেমতি অধিকাংশ সময় আমি দেখিথাও যে নির্বাচন সেমানে প্রভাবিত করতে নির্বাচন করে নদেওয়া সেমানে প্রয়াস করতে লোক প্রভাবিত করতে তেমন তা সেসব দিগকু অধিক ফোকস করা যাচ্ছে যেমতি সেসব অঞ্চলের মাওবাদী প্রবল এলাকার যেমতি সেমানে কোণ বিভ্রাট নকরিপারতি এবং তা উপরে মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এবং সেপাই আপনার দেখবে যে কেতে প্লাটুন ফোর্স মোতায়ন করা যাব এবং কেউ 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 জায়গায় অর্ধসামরিক বল রইবে এসব কথা আউ কিছু সময় পরে আমি স্পষ্ট করে পারিব কারণ যেতবে মুখ্য নির্বাচন অধিকারী এসব দিগরে বিস্তৃত ভাবে কইবে এবং এতিকি কথা এবে কুয়া যাই যেহেতু গোটে সবুঠ বড় কথা হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা কারণ যেতবে সুরক্ষা কু নেইকা গোটে অনেক জায়গায় প্রথম পর্যায়ে যেত ওড়িশার নির্বাচন হচ্ছে সে জায়গায় আমি দেখুছি অনেক জায়গায় বিশৃঙ্খলা সব দেখা যাই যেমনি কি মাপ্রবণ অঞ্চল কুহতু কিংবা তা সহ আউ কিছু জায়গায় মধ্যে আমি দেখিছু যে
বিশৃঙ্খলাকারীঙ্କ ଉପରେ ତୀକ୍ଷ୍ଣ ନଜର ମଧ୍ୟ ଦିଆଯାଇଥାଏ ତେଣୁ ଏସବୁ ଦିଗ ଉପରେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ରହିବ ସେଥିପାଇଁ ଅଧିକ ପୋଲିସ ଫୋର୍ସ ଅର୍ଦ୍ଧସାମରିକ ବଳକୁ ନିୟୋଜିତ କରାଯିବ ଏବଂ ଆଉ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଯେମିତିକି ମୂଳରୁ କହିଥିଲି ଯେ ଯେମିତି ସିସିଟିଭି ସର୍ଭେଲାନ୍ସ କଥା କୁହନ୍ତୁ କିମ୍ବା ଆଉ କିଛି ଜାଗାରେ ଆପଣ ଦେଖିବେ ତାର ଯେଉଁ ଭିଡ଼ିଓ ରେକର୍ଡିଂ ସବୁ ଇଲେକ୍ସନ୍ ବୁଥ୍ ବା ଯେଉଁ ସେଣ୍ଟର ଗୁଡ଼ିକରେ ଇଲେକ୍ସନ୍ କରାଯିବ ସବୁ ବୁଥ୍ରେ ଭିଡ଼ିଓ ରେକର୍ଡିଂ କରାଯିବ ଏବଂ ତା ସହିତ ଆଉ କିଛି ଜାଗାରେ ଆପଣ ଦେଖିବେ ଯେ ସିସିଟିଭି ସର୍ଭେଲାନ୍ସ ସିଷ୍ଟମକୁ ଜୋରଦାର କରାଯାଉଛି ଏଥିପାଇଁ ଆପଣ ଦେଖିବେ ଯେମିତି ନିର୍ବାଚନ ହୋଇଥାଏ କମି ନ ରହି ଯାଉ ୟାକୁ ନେଇ ସବୁ ପ୍ରକାରର ବ୍ୟାପକ ବନ୍ଦୋବସ୍ତ ଆରମ୍ଭରୁ ହିଁ କରାଯାଇଛି ଯାହା ଆପଣ କହିଲେ ଏବଂ ଆଜି ନିଶ୍ଚିତ ଭାବେ ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କର ତଥ୍ୟକୁ ଅପେକ୍ଷା ରହିବ ଯେ କେତେ ପ୍ରସ୍ତୁତ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟର ନିର୍ବାଚନ ପାଇଁ ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ ଚିଫ୍ ରିପୋର୍ଟର ରଶ୍ମିରଞ୍ଜନ ଦାସ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ ଆସନ୍ତାକାଲି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଲାଗି ଭୋଟିଂ ଏହା ପୂର୍ବରୁ ବିଭିନ୍ନ ବୁଥ୍ ଅଭିମୁଖେ ପୋଲିଂ ପାର୍ଟି ହେଲେ ମତଦାନ ପୂର୍ବରୁ କିଛି ସ୍ଥାନରେ ବୁଥ୍ରେ ପହଞ୍ଚିବାକୁ ପୋଲିଂ କର୍ମଚାରୀ ଓ ଅଧିକାରୀଙ୍କୁ ସଂଘର୍ଷ କରିବାକୁ ପଡ଼ୁଛି ଗଣତନ୍ତ୍ରର ଏହି ମହାନ ପର୍ବରେ ସମସ୍ତେ ସାମିଲ ହୋଇ ଦେଶ ପାଇଁ କିଛି କରିବାକୁ ପଣ କରିଛନ୍ତି ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ପହଞ୍ଚିବା ଲାଗି ଜୀବନକୁ ଏକ ପ୍ରକାର ବାଜି ଲଗାଇ ଦେଇଛନ୍ତି ପୋଲିଂ ପାର୍ଟି ଏଭଳି ଏକ ଭିଡ଼ିଓ ଏବେ ସୋସିଆଲ ମିଡିଆରେ ଘୁରି ବୁଲୁଛି ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶ ରମଗୋଙ୍ଗ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସିଆଙ୍ଗ ଜିଲ୍ଲା ଅଞ୍ଚଳରେ ଥିବା ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ପହଞ୍ଚିବା ଲାଗି ପୋଲିଂ କର୍ମଚାରୀ ଓ ଅଧିକାରୀଙ୍କୁ ଅନେକ କଷ୍ଟ ସ୍ୱୀକାର କରିବାକୁ ପଡ଼ୁଛି ବାଡ଼ି ଖଣ୍ଡେ ଖଣ୍ଡେ ସହାୟତାରେ କାନ୍ଧରେ ଆବଶ୍ୟକ ଭୋଟ୍ ସରଞ୍ଜାମ ପକାଇ ପାହାଡ଼ ଚଢ଼ୁଛନ୍ତି ପୋଲିଂ ଅଧିକାରୀ ଓ କର୍ମଚାରୀ ବେଳେବେଳେ ପାହାଡ଼ ଉପରେ ଥିବା ଗଛର ଚେରକୁ ଧରି ତା ସହାୟତାରେ ଉପରକୁ ଚଢ଼ୁଛନ୍ତି ଏପଟେ ସୁରକ୍ଷିତ ମତଦାନ ପାଇଁ ନକ୍ସଲ ଅଧ୍ୟୁଷିତ ଅଞ୍ଚଳରେ କଡ଼ା ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ମହାରାଷ୍ଟ୍ର ଗଡ଼ଚିରୋଲି ଅଞ୍ଚଳରେ କମ୍ବିଂ ଅପରେସନ୍ ଚଳାଇଛନ୍ତି ସୁରକ୍ଷାକର୍ମୀ ଗଡ଼ଚିରୋଲି ଏସ୍ପିଙ୍କ କହିବା ଅନୁଯାୟୀ ଆସନ୍ତାକାଲି 206 ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଭୋଟିଂ ପାଇଁ ପ୍ରାୟ 15,000 ସୁରକ୍ଷାକର୍ମୀ ମୁତୟନ ହୋଇଛନ୍ତି ଏମିତିକି ବାୟୁସେନାର MI-17 ହେଲିକପ୍ଟର ମଧ୍ୟ ମୁତୟନ କରାଯାଇଛି ନକ୍ସଲ ଗଡ଼ରେ କିଛି କିଛି ସ୍ଥାନରେ ମଧ୍ୟ ହେଲିକପ୍ଟରରୁ ପୋଲିଂ କର୍ମଚାରୀ ଓ ଅଧିକାରୀଙ୍କୁ ଡ୍ରପ୍ କରାଯାଉଛି ତା ସହ ଡ୍ରୋନ୍ କ୍ୟାମେରାରେ ନଜର ରଖାଯାଇଛି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା ପ୍ରାର୍ଥୀମାନେ April 25 ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ April 26 ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ April 29 ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି May 13 ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ତେବେ May 13 ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ଏଥିପାଇଁ ଗେଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା ଖଡ଼ିଆଳ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:30 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ଜୁନାଗଡ଼ ଧର୍ମଗଡ଼ ଭବାନୀପାଟନା ନର୍ଲାରେ 7:30 ଅପରାହ୍ନ 5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ ଝରିଗାଁ ଡାବୁଗାଁ ଏବଂ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ 7:30 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ କୋଟପାଡ଼ ମାଲକାନଗିରି ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7:00-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେହିଭଳି ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଛତ୍ରପୁର ଗୋପାଳପୁର ବ୍ରହ୍ମପୁର ଦିଗପହଣ୍ଡି ଚିକିଟି ପାରଳାଖେମୁଣ୍ଡିରେ 7:30-6 ଓ କେବଳ ମୋହନାରେ 7:30-4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ କୋରାପୁଟ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଗୁଣୁପୁର ବିଷମକଟକ ରାୟଗଡ଼ା ଓ କୋରାପୁଟ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:30-5 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେହିପରି ଲକ୍ଷ୍ମୀପୁର ଓ ପଟାଙ୍ଗୀରେ 7:30-4 ଏବଂ ଜୟପୁର ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:30-6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବ ଏବେ ଆମ ଚିଫ୍ ରିପୋର୍ଟର ଏବଂ ସହଯୋଗୀ ରଶ୍ମିରଞ୍ଜନ ଦାସ ଆମ ସହିତ ଲାଇଭ୍ ରହିଛନ୍ତି ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ରଶ୍ମିରଞ୍ଜନ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା ଏବେ ଲୋକଙ୍କୁ ନିଜର ମତାଧିକାର କରିବାର ସୁଯୋଗ May 13 ମିଳିବାକୁ ଯାଉଛି ଜାଣିବାକୁ ଚାହିଁବୁ ଯେମିତି ଟାଇମିଂ ବିଷୟରେ ତ ମୁଁ କହିଲି କିନ୍ତୁ ପୁରା ପ୍ରସ୍ତୁତି ବର୍ତ୍ତମାନ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଶେଷ ପର୍ଯ୍ୟାୟର ପ୍ରସ୍ତୁତି ସୁରକ୍ଷା ଦୃଷ୍ଟିକୋଣରୁ କଥା କୁହନ୍ତୁ ଭୋଟର କେମିତି ଅଧିକ ବୁଥକୁ ଆସିବେ ସେ କଥା କୁହନ୍ତୁ ପୁରା ଇଲେକ୍ସନ କମିଶନଙ୍କର ପ୍ରସ୍ତୁତିକୁ ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି
দেখন্তু পুরা ইলেকশন কমিশন কার্যালয় পুরা গোটে প্রকার প্রস্তুত হয়ে সারিছি এবং প্রশাসনিক স্তরের মধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছি সারিবা পরে আপনি দেখুথিবে যে কিছুদিন পূর্বরু নির্বাচন তারিখ নেই যে বিগুল বাজিছিলা এবং তাপাই আজিঠারু বিজ্ঞপ্তি জারি করা যাইছি অর্থাৎ এই কথা কোয়া যাই পারিবো আজিঠারু আসন্তা 25 তারিখ পর্যন্ত আপনি যেমতি কইলে কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট এবং তা সহিত কলাহান্ডি এই সব যে চারটি সংসদীয় ক্ষেত্র রয়েছে এবং ওড়িশারে এই চারটি সংসদীয় ক্ষেত্রে 28টি জায়গায় নির্বাচন হওয়া যাচ্ছি এবং আপনার দেখুথিবে বর্তমান রাজ্যের ভীষণ তাতি এবং গরম গুড়গুড়ি তা সহ যেহেতু নির্বাচন হওয়া যাচ্ছি তা সেই পূর্ব বহু পূর্ব চিফ ইলেকটোরাল অফিসর যে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী এ নিয়ে বিস্তৃত ভাবে সূচনা দিয়েছিলেন যে কিছু জায়গায় যেহেতু মাপ্রবণ অঞ্চল অসহিত যেহেতু প্রথম পর্যায়ে যেমন ওড়িশার হচ্ছে ইয়ে আসহিত কিছু জায়গায় আপনার দেখবে যে প্রবল খরা গরম গুড়গুড়ি লাগি রয়েছে তাকে আখি আগে রাখি নির্বাচনকে অবাধ নিরপেক্ষ এবং শান্তি শৃঙ্খলা সহ শেষ করা ইয়ে প্রস্তুতি গোটে প্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে এবং রাজ্য নির্বাচন অধিকারী মধ্যে প্রস্তুত অনেক এবং তা সহ এই যে চারটি জেলা কথা আমি কইলি কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট এবং তা সহ কলাহান্ডি এইসব যে জেলা মানুষের যে জেলাপাল মানুষ এথিপ্রতি সতর্ক রাখা মধ্যে কুযাই এবং যেহেতু কিছু মাপ্রবণ অঞ্চল অনেক জায়গায় আপনার দেখুথিবে রিসেন্ট আপনার দেখবে যেমনি ছত্তিশগড়ে যেভাবে ভাবে মাওবাদী উপরে যে এনকাউন্টর হয়েছিল তাপরে মধ্যে কোটি না কোটি মাওবাদী টিকি সক্রিয় থাইপার তেমন তা উপরে মধ্যে অধিক কমিটি দৃষ্টি দিয়ে কারণ তা উপরে অধিক বিস্তৃত ভাবে আজ 12টা বেড়ে মুখ্য নির্বাচন অধিকারী নিশ্চয় কিছু কইপার এবং যা দেখুছেন যে রাজ্যের এই যে সব রা কলাহান্ডি কুহতু নবরঙ্গপুর যে সব ইলাকা রহিলা সে জায়গায় আপনার দেখুথিবে যে নির্বাচনর যে তরিকা রয়েছে বা যে নির্বাচন যে সিস্টম রয়েছে সেই হিসাবে কিছু জায়গায় আপনার কৌলে যে সকাল 7টার কোটি 4টা কোটি 5টা এবং তা সহ কিছু জায়গায় আপনার দেখবে সকাল 7টার সন্ধ্যা 6টা পর্যন্ত মধ্যে নির্বাচন হওয়ার কার্যক্রম রয়েছে তেমন এইসব জায়গায় যে গরম রয়েছে সেটি ছামুড়িয়া করিবার ব্যবস্থা করা যাচ্ছে পিবা পানির ব্যবস্থা করা যাচ্ছে এবং তা সহ যে লোক মানে আসবে লম্বা লাইনরে আসবে মহিলা মানক পাই যেমতি স্বতন্ত্র ব্যবস্থা ভিন্নক্ষম ব্যক্তিক পাই স্বতন্ত্র ব্যবস্থা করিবা পাই মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এথরক নির্বাচনরে রশ্মিরঞ্জন আ ভিতরে সবুঠু বড় চ্যালেঞ্জ হচ্ছে শান্তি শৃঙ্খলা বা স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন তো সে দৃষ্টিরু অনেক মাও প্রভাবিত অঞ্চল মধ্যে ইয়ে সংসদীয় ক্ষেত্র অধীনরে আসুছি যেউটি ভোট পড়িবাকু যাচ্ছে ফার্স্ট ফেজরে জানিবাকু চাইবু মাওবাদীঙ্ক কথা কুহন্তু বা অন্যপটে শান্তি শৃঙ্খলা যেভাবে ভাবে অনেক বুথরে বিশৃঙ্খলা মধ্যে অনেক সময় নজর আসি থাকে তাকে দৃষ্টি রাখি কেমতি কোন ব্যবস্থা করা যাচ্ছে সিসিটিভি কথা কুহন্তু পুলিশ ফোর্স কথা কুহন্তু ব্যাপক প্রস্তুতি কোন সুরক্ষা কুনে নিহতি আপনার জানিবে যে বহু পূর্ব যেত মুখ্য নির্বাচন অধিকারী রাজীব কুমার আসছিল এবং ইয়ে কথা হচ্ছে ফেব্রুয়ারি 16-17 দুই দিন ধরে এটি যে প্রেস কনফরেন্স মধ্যে করা যাই সেতবে এইসব দিগ উপরে অধিক গুরুত্ব দিয়া যাই তার সবুঠ বড় কথা হচ্ছে যে এনফোর্সমেন্ট টিম উপরে অধিক গুরুত্ব এইপা দিয়েছে কারণ নির্বাচনকে শান্তি শৃঙ্খলা এবং অবাধে শেষ করা অধিক পুলিশ ফোর্স এবং অর্ধসামরিক বলর আবশ্যকতা রয়েছে এবং কিছু জায়গায় আপনার দেখবে যেমতিকি যে অর্ধসামরিক বলর যে সিআরপিএফ যবান মানে রয়েছেন সেমানকু মধ্যে নিয়োজন করা যাবার ব্যবস্থা রয়েছে তেমন এইসব উপরে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এইপা খাস করে আপনার দেখবে যেমতি কি মাও প্রবণ এলাকায় যেমতি অধিকাংশ সময় আমি দেখি থাকি যে নির্বাচনকে সে প্রভাবিত করে থাকে নির্বাচন করে নদেওয়া সে প্রয়াস করে থাকে লোক মানুষ প্রভাবিত করে থাকে তেমন তা সেসব দিগকে অধিক ফোকস করা যাচ্ছে যেমতি সেসব অঞ্চলের মাওবাদী প্রবণ এলাকার যেমতি সে কোণী বিভ্রাট নকিপারতি এবং তা উপরে মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে এবং সেইপা আপনার দেখবে যে কেতে প্লাটুন ফোর্স মোতায়ন করা যাব এবং কেউ 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 জায়গায় অর্ধসামরিক বল রয়েবে এসব কথা আউ কিছু সময় পরে আমি স্পষ্ট করে পারিব কারণ যেতবে মুখ্য নির্বাচন অধিকারী এসব দিগরে বিস্তৃত ভাবে কইবে এবং এতিকি কথা এবে কুয়া যাই যেহেতু গোটে সবুঠ বড় কথা হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা কারণ যেতবে সুরক্ষা কু নেইকা গোটে অনেক জায়গায় প্রথম পর্যায়ে যেত ওড়িশার নির্বাচন হচ্ছে সে জায়গায় আমি দেখুছি অনেক জায়গায় বিশৃঙ্খলা সব দেখা যাই যেমতিকি মাপ্রবণ অঞ্চল কুহতু কিংবা তা সহ আউ কিছু জায়গায় মধ্যে আমি দেখিছু যে বিশৃঙ্খলাকারীঙ্ক উপরে তীক্ষ্ণ নজর মধ্যে দিয়ে যাই তেমন এসব দিগ উপরে অধিক গুরুত্ব রহব সেই অধিক পুলিশ ফোর্স অর্ধসামরিক বলক নিয়োজিত করা যাব এবং আউ গোটে গুরুত্বপূর্ণ কথা যেমতি মূলর কইলি যে যেমতি সিসিটিভি সর্ভেলান্স কথা কুহতু কিংবা আউ কিছু জায়গায় আপনি দেখবে তার ভিডিও রেকর্ডিং সবু ইলেকশন বুথ বা যে সেন্টর গুড়ি ইলেকশন করা যাব সবু বুথরে ভিডিও রেকর্ডিং করা যাব এবং তা সহ আউ কিছু জায়গায় আপনি দেখবে যে সিসিটিভি সর্ভেলান্স সিস্টমকে জোরদার করা যাচ্ছে এইপা আপনি দেখবে যেমতি নির্বাচন হয়ে
କୌଣସି ପ୍ରକାର କମି ନ ରହି ଯାଉ ୟାକୁ ନେଇ ସବୁ ପ୍ରକାରର ବ୍ୟାପକ ବନ୍ଦୋବସ୍ତ ଆରମ୍ଭରୁ ହିଁ କରାଯାଇଛି ଯାହା ଆପଣ କହିଲେ ଏବଂ ଆଜି ନିଶ୍ଚିତ ଭାବେ ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କର ତଥ୍ୟକୁ ଅପେକ୍ଷା ରହିବ ଯେ କେତେ ପ୍ରସ୍ତୁତ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟର ନିର୍ବାଚନ ପାଇଁ ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ ଚିଫ୍ ରିପୋର୍ଟର ରଶ୍ମିରଞ୍ଜନ ଦାସ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ ଆସନ୍ତାକାଲି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଲାଗି ଭୋଟିଂ ଏହା ପୂର୍ବରୁ ବିଭିନ୍ନ ବୁଥ୍ ଅଭିମୁଖେ ପୋଲିଂ ପାର୍ଟି ହେଲେ ମତଦାନ ପୂର୍ବରୁ କିଛି ସ୍ଥାନରେ ବୁଥ୍ରେ ପହଞ୍ଚିବାକୁ ପୋଲିଂ କର୍ମଚାରୀ ଓ ଅଧିକାରୀଙ୍କୁ ସଂଘର୍ଷ କରିବାକୁ ପଡ଼ୁଛି ଗଣତନ୍ତ୍ରର ଏହି ମହାନ ପର୍ବରେ ସମସ୍ତେ ସାମିଲ ହୋଇ ଦେଶ ପାଇଁ କିଛି କରିବାକୁ ପଣ କରିଛନ୍ତି ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ପହଞ୍ଚିବା ଲାଗି ଜୀବନକୁ ଏକ ପ୍ରକାର ବାଜି ଲଗାଇ ଦେଇଛନ୍ତି ପୋଲିଂ ପାର୍ଟି ଏଭଳି ଏକ ଭିଡ଼ିଓ ଏବେ ସୋସିଆଲ ମିଡିଆରେ ଘୁରି ବୁଲୁଛି ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶ ରମଗୋଙ୍ଗ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ ସିଆଙ୍ଗ ଜିଲ୍ଲା ଅଞ୍ଚଳରେ ଥିବା ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ପହଞ୍ଚିବା ଲାଗି ପୋଲିଂ କର୍ମଚାରୀ ଓ ଅଧିକାରୀଙ୍କୁ ଅନେକ କଷ୍ଟ ସ୍ୱୀକାର କରିବାକୁ ପଡ଼ୁଛି ବାଡ଼ି ଖଣ୍ଡେ ଖଣ୍ଡେ ସହାୟତାରେ କାନ୍ଧରେ ଆବଶ୍ୟକ ଭୋଟ୍ ସରଞ୍ଜାମ ପକାଇ ପାହାଡ଼ ଚଢ଼ୁଛନ୍ତି ପୋଲିଂ ଅଧିକାରୀ ଓ କର୍ମଚାରୀ ବେଳେବେଳେ ପାହାଡ଼ ଉପରେ ଥିବା ଗଛର ଚେରକୁ ଧରି ତା ସହାୟତାରେ ଉପରକୁ ଚଢ଼ୁଛନ୍ତି ଏପଟେ ସୁରକ୍ଷିତ ମତଦାନ ପାଇଁ ନକ୍ସଲ ଅଧ୍ୟୁଷିତ ଅଞ୍ଚଳରେ କଡ଼ା ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ମହାରାଷ୍ଟ୍ର ଗଡ଼ଚିରୋଲି ଅଞ୍ଚଳରେ କମ୍ବିଂ ଅପରେସନ୍ ଚଳାଇଛନ୍ତି ସୁରକ୍ଷାକର୍ମୀ ଗଡ଼ଚିରୋଲି ଏସ୍ପିଙ୍କ କହିବା ଅନୁଯାୟୀ ଆସନ୍ତାକାଲି 206 ମତଦାନ କେନ୍ଦ୍ରରେ ଭୋଟିଂ ପାଇଁ ପ୍ରାୟ 15,000 ସୁରକ୍ଷାକର୍ମୀ ମୁତୟନ ହୋଇଛନ୍ତି ଏମିତିକି ବାୟୁସେନାର MI-17 ହେଲିକପ୍ଟର ମଧ୍ୟ ମୁତୟନ କରାଯାଇଛି ନକ୍ସଲ ଗଡ଼ରେ କିଛି କିଛି ସ୍ଥାନରେ ମଧ୍ୟ ହେଲିକପ୍ଟରରୁ ପୋଲିଂ କର୍ମଚାରୀ ଓ ଅଧିକାରୀଙ୍କୁ ଡ୍ରପ୍ କରାଯାଉଛି ତା ସହ ଡ୍ରୋନ୍ କ୍ୟାମେରାରେ ନଜର ରଖାଯାଇଛି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି ବିଜ୍ଞପ୍ତି ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ଏଥିସହ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବ ନାମାଙ୍କନ ଦାଖଲ ପ୍ରକ୍ରିୟା ପ୍ରାର୍ଥୀମାନେ April 25 ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିବେ April 26 ନାମାଙ୍କନ ପତ୍ର ଯାଞ୍ଚ ଓ April 29 ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାରର ଶେଷ ତାରିଖ ରହିଛି May 13 ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ୍ କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ତେବେ May 13 ଓଡ଼ିଶାର କଳାହାଣ୍ଡି ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଓ ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର 28 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ହେବ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ଏଥିପାଇଁ ଗେଜେଟ୍ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି ତେବେ କେଉଁଠି କେଉଁ ସମୟରେ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେ ନେଇ ମଧ୍ୟ ବିଜ୍ଞପ୍ତିରେ ଦର୍ଶାଯାଇଛି କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଥିବା ନୂଆପଡ଼ା ଖଡ଼ିଆଳ ଲାଞ୍ଜିଗଡ଼ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 7:30 ଅପରାହ୍ନ 4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ଜୁନାଗଡ଼ ଧର୍ମଗଡ଼ ଭବାନୀପାଟଣା ନର୍ଲାରେ 7:30 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ନବରଙ୍ଗପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରର ଉମରକୋଟ ଝରିଗାଁ ଡାବୁଗାଁ ଏବଂ ନବରଙ୍ଗପୁର ବିଧାନସଭା ଆସନରେ 7:30 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ କୋଟପାଡ଼ ମାଲକାନଗିରି ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 7:00-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ସେହିଭଳି ବ୍ରହ୍ମପୁର ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ଛତ୍ରପୁର ଗୋପାଳପୁର ବ୍ରହ୍ମପୁର ଦିଗପହଣ୍ଡି ଚିକିଟି ପାରଳାଖେମୁଣ୍ଡିରେ 7:00-7:00 ଓ କେବଳ ମୋହନାରେ 7:00-4 ଯାଏଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ